পরে এটাই মনে আসলো কেন? ওকে আচ্ছা, সো ফার্স্টে তোমাকে একটা অ্যাপ্লিকেশনের নাম দিতে হবে, আফটার দ্যাট হলো প্যাকেজ। আচ্ছা দেখবা প্যাকেজের আগে একটা কোম্পানির ডোমেইন আছে, অ্যান্ড ওই ডোমেইনের নাম অনুসারে দেখবা নিচে একটা প্যাকেজের নাম আসতেছে, যে কোম্পানির ডোমেইনটা কি অ্যান্ড প্যাকেজটা কি। কোনো সময় কোনো একটা অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে তোমাকে অবশ্যই হচ্ছে হলো এটা একটা প্যাকেজ নাম দিতে হবে, ইউনিক একটা প্যাকেজ নাম দিতে হবে। ইউনিক কেন? দেখবা তুমি আজকে বাসায় যেয়ে প্লে স্টোরে একটা গুগলে সার্চ দেবো, মানে ডেস্কটপ দিয়ে ঢুকবা, ডেস্কটপ দিয়ে প্লে স্টোরে গুগলের মানে প্লে স্টোর যে আছে গুগলের সেখানে যেয়ে যে কোনো একটা অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন ওপেন করবা, এখনো যদি থাকে ওপেন করে দেখতে পারো, যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করবা, লিঙ্কের মধ্যে লাস্টে যেয়ে দেখবা সামথিং এরকম লেখা আছে com.sa.something.something, একটা প্যাকেজ নেম থাকে, এটা হচ্ছে হলো কাইন্ড অফ তোমার হলো এই অ্যাপ্লিকেশনের একটা আইডেন্টিফায়ার, এটা ইউনিক হইতে হবে। তোমার যদি এখন ইউনিক না হয় তুমি যখন সাবমিট করতে যাবা তখন ওই প্যাকেজ নেমটা সে অ্যানালাইজ করে দেখবে যে আসলে ওই প্যাকেজ নেমে আর কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা, যদি সেম প্যাকেজ নেমে অ্যাপ্লিকেশন থাকে তাহলে হচ্ছে হলো জেনারেলি তুমি জেনারেলি মানে তুমি ওখানে পাবলিশ করতে পারবো না, সো এই প্যাকেজ নেমটা ইউনিক হতে হবে। এর জন্য ফার্স্টে হচ্ছে কোম্পানি ডোমেইন দিয়ে দিতে হয়, কারণ দেখবো যে প্রত্যেকটা ডোমেইন যে something.something.com ওইগুলো কিন্তু সবসময় ইউনিক হয়, যেমন google.com নামে কিন্তু মাল্টিপল সাইট নেই, সেই জন্য কি করতে হয় তুমি যদি এখন কোম্পানি ডোমেনের পরে যদি তোমার অ্যাপ্লিকেশনের নাম দাও, মানে ফার্স্টে টু হবে চলো কোম্পানি ডোমেন, সো কম ডট তোমার কোম্পানির নাম ডট, এরপরে যদি কোনো প্যাকেজ নাম দাও তাহলে এটা সবসময় ইউনিক হবে, ফার্স্ট পার্ট টু ইউনিক, তারপর সাথে যদি আরও কিছু অ্যাড করো তাহলে ওইটাও ইউনিক হবে, সুপার কি তোমাদের ডাটাবেজের মধ্যে পড়াবে। সো এই জিনিসগুলো হচ্ছে হলো এখানে মানে এই প্যাকেজ নেমটা সবসময় তোমার ইউনিক রাখতে হবে, সো কোম্পানি নেমটা আগে দিয়ে রাখলে এটা অটোমেটিক তোমাকে ইউনিক নাম দিবে, সো এর জন্য কোম্পানি ডোমেইন নেম আগে ইউজ করতে হবে। সো আমি এখানে com.sa ইউজ করলাম, এরপর ছিল মাই অ্যাপ্লিকেশন, সো মাই অ্যাপ্লিকেশন নাইস আমি ধরো দিলাম যে ফার্স্ট অ্যাপ্লিকেশন, সো এরপর ছিল প্যাকেজ নেমটা আপডেট হয়ে গেল, দেন প্রজেক্ট লোকেশন, সো এখানে ধরো আমি প্রজেক্টের লোকেশনটা তুমি চাইলে চেঞ্জ করে দিতে পারো। আচ্ছা এটা হচ্ছে অটো হচ্ছে প্যাকেজ নেমটা মানে ক্রিয়েট হয়ে যাবে, চাইলে তুমি এখানে এডিটে যেয়ে তুমি এটাকে এডিট করে দিতে পারো, মানে যেখানে দেখবে এডিট একটা অপশন আছে, আফটার দ্যাট আমি যদি প্রজেক্ট লোকেশনটা আমি একটু চেঞ্জ করে যদি দিতে চাই আমি এটা একটু চেঞ্জ করি, সো এখানে আমি জাস্ট আমি প্রজেক্ট লোকেশনটা একটা দিয়ে দিলাম, দেন নেক্সট। আচ্ছা এখানে একটু দেখার বিষয় এখানে হলো ফার্স্ট অফ অল তোমাকে দিতে হবে যে তুমি কী টাইপের অ্যাপ্লিকেশন তৈরি করতে চাও, সেই অনুসারে তোমাকে হচ্ছে অপশন দিতে হবে, এখানে ফোনের জন্য আছে, ওয়্যারের জন্য আছে, টিভির জন্য আছে, ইভেন তুমি হচ্ছে তাদের যে স্মার্ট ওয়াচ গিয়ার দেন হচ্ছিল স্মার্ট টিভি সব কিছুর জন্যই অ্যান্ড্রয়েডের এগুলো দিয়ে হচ্ছিল তুমি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারো, জাস্ট এই সেম স্টুডিও দিয়ে, সো ওই জিনিসটা তোমাকে সেট আপ করতে হবে। সো আমরা যেহেতু মোবাইল এখানে দেখলাম মোবাইলটা নিয়ে নিলাম, আচ্ছা এখানে ইম্পর্টেন্ট জিনিস হলো মিনিমাম এসডিকেটা, এটা খুবই একটা ক্রিটিক্যাল একটা জিনিস, মিনিমাম এসডিকে হচ্ছিলো দেখবা তুমি কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে গেলে তখন কিন্তু বলা থাকে যে এটা কি কম্পেটেবল কিনা, অনেক সময় বলা থাকে যে এটা হলো লোয়ার হচ্ছে হলো আইসক্রিম স্যান্ডউইচ, আচ্ছা আইসক্রিম স্যান্ডউইচ এগুলো যে প্রত্যেকটা একটা নাম আছে এটা অলরেডি আমরা জানো, তোমরা আমাদের থেকে বেশি জানো যে জেলিবিন তারপরে হচ্ছে হলো কিটক্যাট তারপরে মার্শমেলো এরকম। আচ্ছা এখন তোমার লোয়ার এসডিকে হচ্ছে হলো এমন একটা এপিএ যেই এপিএর নিচেরগুলার অ্যাপ্লিক মানে যদি এর এই 4.0.3 নিচে যদি কোনো অ্যান্ড্রয়েডের যদি থাকে ডিভাইস থাকে সেই ডিভাইস তোমার অ্যাপ ইউজ করতে পারবে না, ধরো একটা মানে মোবাইল ডিভাইস আছে যেটা হচ্ছে জিঞ্জার ব্র্যান্ড হচ্ছে ইউজ করে, জিঞ্জার ব্র্যান্ড হচ্ছে 2.3.3, তো সেটা অনেক ওয়ান অফ দ্য পপুলার একটা এপিএ ছিল অ্যান্ড্রয়েডের ভার্সন ছিল, সেটা যদি কেউ ইউজ করে মোবাইলের মধ্যে তাহলে তোমার এটা কিন্তু কেউ ইউজ করতে পারবে না, তারা ইউজ করতে পারবে না, বাট আইসিম স্যান্ডউইচটা হচ্ছিল মানে অবশ্যই আইসিম স্যান্ডউইচের উপরে যারা আছে তারা ইউজ করতে পারবে, কিন্তু এখন কথা হচ্ছিল তুমি কোনটা ইউজ করবা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আসলে কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে, তুমি এরকম করে কি স্পেশালাইজ কোনো এপিএ ইউজ করবা, ফর এক্সাম্পল কিছু এপিএ আছে যেগুলো হলো আগেরগুলোর মধ্যে ছিল না, যেমন নতুন নতুন অ্যান্ড্রয়েড ভার্সন আসলে তখন এগুলো পাবলিশ করা হয়,
যেমন কিটকেট থেকে হচ্ছিল ওই ম্যাটেরিয়াল ডিজাইন নামে একটা জিনিস আছে, তারা এটা হলো পাবলিশ করছিল, কিন্তু আগের গুলোতে ম্যাটেরিয়াল ডিজাইন নামে কোনো কিছু ছিল না। ম্যাটেরিয়াল ডিজাইন কি ওটা আমরা দেখবো নেক্সট দিকে, অথবা একটু সার্চ দিয়ে দেখতে পারো। কিন্তু এরা কি করে, অ্যান্ড্রয়েডের মধ্যে এটা একটা সুবিধা আছে, সেটা হলো তোমার নিউ ভার্সনের মধ্যে যদি কোনো নতুন একটা এলিমেন্ট যদি সে তারা অ্যাড করে, তাহলে প্রিভিয়াসগুলোর জন্য তারা একটা সাপোর্ট লাইব্রেরি দেয়। সাপোর্ট লাইব্রেরিটা কি, যেই লাইব্রেরিটা কোনো নিউ ভার্সনের যদি কোনো এপিআইয়ের মধ্যে যদি কোনো নতুন একটা টুলস থাকে যেটা আসলে পুরানোটার মধ্যে ছিল না, তাহলে সাপোর্ট লাইব্রেরি দিয়ে তুমি ওই নতুন ভার্সনের জিনিসগুলো পুরান ভার্সনের মধ্যে ইউজ করতে পারবা। ফর এক্সাম্পল এই ম্যাটেরিয়াল ডিজাইন, ম্যাটেরিয়াল ডিজাইনটা হচ্ছিল এই কিটকেট থেকে শুরু হয়েছে, কিন্তু এর আগের যে ভার্সনগুলো আছে জিঞ্জার বেড ফর এক্সাম্পল 2.3 মধ্যে যদি ইউজ করতে যাও, দেন হচ্ছিল তুমি সাপোর্ট লাইব্রেরি দিয়ে এটা ইউজ করতে পারবা। তো এই ধরনের অনেক যেমন টুলস আছে, ঠিক আছে। সো এটা আসলে মেন ইস্যু না, কারণ সাপোর্ট লাইব্রেরি দিয়ে তুমি ইউজ করতে পারতেছো তোমার নতুন ইলিমেন্টগুলো। মেন ইস্যু হচ্ছে হলো তোমার মার্কেটের মধ্যে এখন কোন কোন ডিভাইসগুলো আছে। সো এটা আসলে ইউজ করে হলো হেল্প মি চুজ নামে দেখা একটা অপশন আছে, এটার মধ্যে যদি ক্লিক করো তাহলে তুমি দেখতে পারবা যে মার্কেটের মধ্যে এখন কত পার্সেন্ট ডিভাইস কোন এপিআইটা ইউজ করতেছে। এখানে একটু দেখলে দেখবা যে যেমন 2.3 যেটা ছিল এখন 2.3টা এখানে মধ্যে কোন জায়গায় তারা দেয় নাই, কারণ 2.3টা আগে হচ্ছিল পপুলার ছিল, এখন হচ্ছিল দেখবা আইসক্রিম স্যান্ডউইচ দিলে তুমি প্রায় অলমোস্ট 100% কভার করতে পারবা। হ্যাঁ, তুমি যদি আইসক্রিম স্যান্ডউইচ যদি কোনো অ্যাপ্লিকেশনে ইউজ করো তাহলে তুমি 99.2% মানে অ্যাপ্লিকেশন কভার করতে পারবা, সরি ডিভাইস কভার করতে পারবা, মানে তোমার অ্যাপ্লিকেশনটা যদি আইসক্রিম স্যান্ডউইচ হয়। বাট তোমার তোমারটা যদি মার্সুলো হয় তাহলে তুমি অনলি 8.1% ডিভাইস হচ্ছিল মধ্যে তোমার এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবে, আর যদি নুগার দাও তাহলে 1.5%। তো এখন তোমার ডিসাইড করতে হবে যে তুমি কোন অ্যাপ্লিকেশনগুলো টার্গেট করতেছো, মানে কাদেরকে ইউজার টার্গেট। এটা আরও অ্যানালাইসিস করালে তুমি যেখানে আর একটা লিঙ্ক দেওয়া আছে সেখানে লিঙ্কের মধ্যে গেলেও তুমি আরও ডিটেলস পাবা যে মানে কোন ভার্সনের মধ্যে কোনগুলো বেশি ইউজ হয়েছে। বাট এটা হলো একটা তোমার একটা ওভারঅল স্ন্যাপশট দিচ্ছে যে তুমি হচ্ছে হলো এই ভার্সনগুলো যদি ইউজ করো তাহলে এতগুলা ডিভাইসকে তুমি টার্গেট করতে পারবে, ঠিক আছে। এগুলো আসলে আরও কাজ করতে কাজ করতে করতে বুঝবা। ওকে, এরপর আমরা নেক্সটে যাই। আচ্ছা, নেক্সটে গেলে এখানে হচ্ছে হলো অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি জিনিসগুলো কি এটা একটা আমরা পরে দেখবো। এখানে অনেক ধরনের ডিফল্ট মানে টেমপ্লেট কোড কিছু করে দেওয়া আছে। ফার্স্ট অফ অল এখন থেকে কোনো টেমপ্লেট কোড না, কোনো ড্র্যাগ অ্যান্ড ড্রপ না, সব র করতে হবে। ফার্স্টের দিকে একটু খারাপ লাগবে, বাট এর একটা মজা আছে, বিলিভ মি। এগুলো আসলে মানে তোমার হচ্ছে হলো ফ্রিডম নষ্ট করে দেয়, তুমি অনেক কিছু কাজ করতে পারবে না। যদি এখানে আমরা কোড করতে দেখবা যে কোড করে অনেক শান্তিতে কাজ করা যায়, যেটা হলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ অথবা টেমপ্লেট কোড দিয়ে। ফর এক্সাম্পল গুগল ম্যাপের হ্যাঁ কিছু কিছু মানে কাজ তুমি করতে পারো টেমপ্লেট কোড দিয়ে, যেমন গুগল ম্যাপ অ্যাক্টিভিটি যেটা আছে সেটা যদি নাও তাহলে মানে অলমোস্ট কাজ কমপ্লিট করে দেয়, ঠিক আছে। এইগুলো কিছু ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো। বাট ফর এক্সাম্পল তুমি লগ ইন অ্যাক্টিভিটি, মাস্টার ডিটেলস, নেভিগেশন ড্রয়ার, এগুলো যদি মানে টেমপ্লেট কোড এখান থেকে ইউজ করো তাহলে এটা আরও বেটার না, কারণ এর থেকে আরও ভালো লাইব্রেরি আছে, আমি এটা তোমাদের বলে দিব। অ্যান্ড্রয়েডের জন্য অনেক লাইব্রেরি আছে, তোমরা গিটহাবে দিয়ে সার্চ দাও অ্যান্ড্রয়েডের লাইব্রেরি দিয়ে, দেখো থাউজেন্ডস অফ অ্যান্ড্রয়েডের লাইব্রেরি পাবা, মানে অ্যান্ড্রয়েডের টুলস যেগুলো হচ্ছে হলো জাস্ট তুমি দুই লাইনে কোড লিখবা, নেভিগেশন ড্রয়ার হয়ে গেছে, জাস্ট দুই লাইনে কোড। তো এখানে দেখবো অনেক কোড কম করতে হয় এই অ্যান্ড্রয়েডের মধ্যে তোমরা যদি লাইব্রেরি ইউজ করো। আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা একটা এমটি অ্যাক্টিভিটি ইউজ করো, বেসিক এন্ট্রি অ্যাক্টিভিটি না, এমটি একদম খুবই এন্ট্রি সিলেক্ট করে নেক্সট যাও, তোমাদের এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করা থাকবে। তারপর একটা অ্যাক্টিভিটির নাম দিতে হয় একটা লেআউট, ওই যে আমি বসলাম একটা ভিউ থাকে অ্যান্ড ভিউটাকে মানে ম্যানিপুলেট করার জন্য একটা কন্ট্রোলার। সো এই দুইটা ফাইলের নাম দিতে হয়, তো ফার্স্টের নাম মেন অ্যাক্টিভিটি, পরেরটা অ্যাক্টিভিটি মেন, যা আছে ডিফল্টে আমরা রেখে ফিনিশ করে দেই, দেন তোমাদের অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে। আচ্ছা, অ্যান্ড্রয়েড স্টোর যখন রান করবা তখন কয়েকটা টিপস দিয়ে দিই। অ্যান্ড্রয়েড স্টোর যখন রান করবা দেখবা আমার এখানে কোনো কিছু নাই, স্পেশালি ক্রোম রান করবা না। অ্যান্ড্রয়েড স্টোর রান করলে ক্রোম কোনো সময় ওপেন রাখবা না, ওই সময় যদি ব্রাউজিং দরকার হয় ফায়ারফক্স ইউজ করো, ঠিক আছে। সো এগুলা আস্তে আস্তে কাজ করতে গেলে বুঝবা। আর ওই সময় অন্য কোনো অ্যাপ্লিকেশন রান করে রাখবা না, অন্য অ্যাপ্লিকেশন ইভেন স্কাইপিও না, এগুলো যদি রান করে রাখো তাহলে হচ্ছে হলো এমনিই অ্যান্ড্রয়েড স্টোর স্লো করে দিবে, তার মধ্যে হচ্ছে হলো আরও স্লো হয়ে যাবে। ওকে, আচ্ছা, কারো কোনো সমস্যা হলে একটু হাত তুলো একসাথে আমরা যাতে আগাইতে পারি, সবাই যাতে একসাথে কাজ করতে পারি।
আচ্ছা ফারস্টে বিল্ড আপ ইন্ডেক্সিং করার পরে আমরা একটু জাস্ট এখন প্রজেক্টের স্ট্রাকচারটা দেখি। আসলে প্রজেক্টে এখানে কী কী জিনিস তৈরি হয়, তোমরা যদি এখানে দেখো এখানে একটা অ্যারো বাটন আছে, দুইটা ডাবল অ্যারো, এই যে আমার মাউস পয়েন্টারটা দেখো, এখানে মধ্যে ক্লিক করলে তুমি কতগুলো ভিউ পাওয়া, মানে প্রজেক্টের স্ট্রাকচারের ভিউ। যেমন প্রজেক্ট ভিউতে দেখা যায় প্যাকেজ প্যাকেজ ভিউতে, অ্যান্ড্রয়েড ভিউতে, বাট সবসময় অ্যান্ড্রয়েড ভিউতে দেখাচ্ছে সবরা, বাট কিছু কিছু ক্ষেত্রে প্রজেক্ট ভিউ কাজে লাগে। আমি অ্যান্ড্রয়েড ভিউতেই, মানে তোমাদের অ্যান্ড্রয়েড ভিউতেও থাকবে, অ্যান্ড্রয়েড ভিউর মধ্যে এরকমভাবে স্ট্রাকচার করে দেয়, মানে অ্যান্ড্রয়েড ভিউতে আসলে মানে সুবিধা আছে। কারণ হচ্ছে হলো আসলে আন্ডারলাইং এসে কিন্তু ইন্টেলিজেন্ট আইডি ইউজ করে, এটা কিন্তু আসলে ইন্টেলিজেন্ট আইডি, জাস্ট হচ্ছে হলো একটু মানে কয়েকটা অ্যান্ড্রয়েডের লাইব্রেরি অ্যাড করে আর একটু ইন্টারফেসটা একটু হালকা একটু চেঞ্জ করে দিয়ে দিয়েছে, কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডে এটা ইন্টেলিজেন্ট আইডি। এবং আসলে এখন এটার মধ্যে কোড করে দেখবা যে কতটা আরাম পাওয়া যায়, এবং ইন্টেলিজেন্ট আইডিয়ার মধ্যেও কোড করে মজা আছে। তো এখানে এটা আমরা কোড করতে গেলে দেখবা যে আসলে কীরকম হেল্পফুল। আচ্ছা আমি যখন দেখি এটা পুরো পুরাটা হলো একটা রুট মোড, রুট একটা মডিউল আছে যেটা নাম হলো অ্যাপ। অ্যাপের ভিতরে হচ্ছে হলো মেনলি হলো তিনটা ফোল্ডার, একটা হলো ম্যানিফেস্ট, একটা জাভা, একটা রিসোর্স। রিসোর্সের মধ্যে কী থাকে, ভিউ ডিজাইন করার জন্য এনি এলিমেন্টস, অথবা তোমার যদি ওই কোড বাদে অন্য কোনো কিছু যদি দরকার হয়, রিসোর্স ক্যান বি এনিথিং, সাউন্ড একটা রিসোর্স, ইমেজ একটা রিসোর্স, লেআউটগুলো ডিজাইন করা, ডিজাইনে মডিউল করা, এনি টাইপস অফ ভিউ এলিমেন্ট উইল বি স্টোর ইন দ্য রিসোর্স ফোল্ডার অ্যান্ড আদার্স সোর্স ফোল্ডার হচ্ছে হলো মানে যে কোডগুলো থাকবে, জাভার যে কোডগুলো থাকবে সেই কোডগুলো থাকবে হচ্ছিল আমার জাভা ফোল্ডারের মধ্যে, জাভা সোর্স ফোল্ডারের মধ্যে। আচ্ছা আগে অ্যান্ড্রয়েডে জাভা ইউজ করা হতো, এর জন্য আগে থেকে এখানে জাভা লেখা আছে। তুমি যদি কোটলিন ইউজ করো তাহলে দেখবে যে এখানে নাম কোটলিন হয়ে গেছে। আচ্ছা কটলিন আর জাভা এটা ইন্টার অপারেবল, মানে তুমি যদি পরবর্তীতে কটলিনে কনভার্ট করতে চাও তাহলে ইজিলি কনভার্ট করতে পারবা, জাভা থেকে কটলিনে কোডও কনভার্ট করে ফেলা যায়, মানে খুবই স্মুথ এইটা। সো এটা কোনো সমস্যা নেই যে এখন আমি জাভা দিয়ে শুরু করলাম, পরবর্তীতে ওটা যদি কটলিনে কনভার্ট করতে চাই তাহলে করা যাবে। হ্যাঁ অলমোস্ট সিমিলার, মানে ইটারেটেড না, কটলিন আসলে অনেক মানে স্মার্ট একটা ল্যাঙ্গুয়েজ, মানে কাজ করলে বুঝবা জাভার সাথে। হ্যাঁ জাভার সাথে অনেক মিল আছে বাট ফুললি মিল নেই, মানে আন্ডারলাইং অনেক ডিফারেন্স আছে। আচ্ছা যাই হোক আমি, আচ্ছা জাভার মধ্যে জাভা প্যাকেজটা ওপেন করলে দেখবা যে তিনটা প্যাকেজ ক্রিয়েট হয়ে গেছে, একটা নর্মাল আর বাকি দুটো হচ্ছে পাশে ব্যাকের মধ্যে কিছু লেখা আছে। হেল্প করবে এই কোড গুলো হচ্ছিল, এই দুইটা প্যাকেজের মধ্যে থাকে। এখানে প্রিডিফাইন্ড কিছু কোড করে দেওয়া থাকে, ওপেন করলে দেখতে পারবা, বাট আপাতত এগুলোর মধ্যে আমরা যাবো না। এখানে হচ্ছিল আমাদের মেন মানে কোডিং এর কাজগুলো থাকবে, ঠিক আছে, এই প্যাকেজের মধ্যে। এটার মধ্যে তুমি আরো সাব প্যাকেজ তৈরি করে করতে পারো। সো এটা হলো জাভা ফাইলটা, আমরা একটু পরে দেখবো। এখানে একটা জিনিস থাকে হলো অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট নামে একটা ফাইল আছে, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইলটা যদি আমি একটু ওপেন করি, সো অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইলটাকে বলা হয় হচ্ছে হলো মানে এই পুরো ফুড প্রজেক্টটার একটা স্ন্যাপশট, এটা কী কী অ্যাপে ইউজ করতেছে, এটার মধ্যে কী কী অ্যাক্টিভিটি আছে, মানে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি ভাবে চিন্তা করতে পারো, ওয়েব পেজ, আচ্ছা ওয়েবসাইট তো ব্রাউজ করো, আচ্ছা ওয়েবসাইট না, তোমাদের সবাই তো মোবাইলই মানে অ্যান্ড্রয়েড অ্যাপই তো ইউজ করছো, অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে পেজ আছে না, পেজ মানে কি মানে স্ক্রিন চেঞ্জ হয় না, ওই যে আমি যখন মনে করো ফার্স্টে ফেসবুকে অ্যাপয়েন্টমেন্ট করলাম, এরপর আমি যখন মেসেজে যাই তখন মেসেজের বক্সটা ওপেন হচ্ছে, তারপরে হচ্ছিল আমি যদি যখন আমার প্রোফাইলে যাই তখন প্রোফাইলের পেজটা ওপেন হচ্ছে, তারপরে যদি সেটিংসে যাই তখন সেটিংসের পেজগুলো ওপেন হচ্ছে, এই প্রত্যেকটা হচ্ছিল একটা অ্যাক্টিভিটি, মানে একটা পেজ মানে হচ্ছিল একটা অ্যাক্টিভিটি, ঠিক আছে। এই অ্যাক্টিভিটি কী কী আছে এখানে সবগুলো লিস্ট করে দেবো, দেখো আমি এখানে মেইন অ্যাক্টিভিটি তৈরি করছিলাম না, এখানে দেখো যে মেইন অ্যাক্টিভিটি ডট মেইন অ্যাক্টিভিটি নামে অ্যাক্টিভিটি আছে, এটার ভিতরে হচ্ছে ওই মেইন অ্যাক্টিভিটির প্রপার্টিগুলো, উপরে যদি একটা প্যাকেজ নেম দেখো যে প্যাকেজ এসে ডট কম ডট ফার্স্ট অ্যাপ্লিকেশন, এখানে প্যাকেজ নেম দেওয়া আছে। আসলে তুমি যখন অ্যাপ্লিকেশনে সাবমিট করবা গুগল প্লে স্টোরের মধ্যে, অথবা তুমি যখন ইনস্টল করতে যাবা তখন ডট এপিকে নামে একটা ফাইল আসে, তুমি যখন সাবমিট করতে যাবা, তো এই পুরো ফুল প্রজেক্টটা যেমন জাভার হচ্ছে হলো জার নামে একটা ফাইল তৈরি হয় ডট জার, আর এখানে হলো ডট এপিকে, তুমি যখন সাবমিট করবা ওই এপিকে ফাইলটা রিড করে সে হলো ম্যানিফেস্ট ফাইলটাকে রিড করে, ম্যানিফেস্ট ফাইলের মধ্যে সব ইনফরমেশন পায়। তুমি ওই যে দেখবা যে ইনস্টল করার সময় বলে না যে পারমিশন এই 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 পারমিশনগুলো লাগবে, আসলে সে কী করে এই ম্যানিফেস্ট ফাইলটাকে রিড করে এই ম্যানিফেস্ট ফাইলের মধ্যে যে যে সার্ভিসের নাম লেখা থাকবে যে এই পারমিশন দরকার, এই পারমিশন দরকার, এই পারমিশন দরকার, তখন সেগুলো তোমাকে দেখায় যে এই ফাইলটা হচ্ছে হলো মানে এই ওটা কী বলে এই প্রজেক্টটা হচ্ছিলো এই পারমিশন তোমার কাছে যাচ্ছে,
এখানে তোমাকে লিখে দিতে হবে। এখন আমরা কোনো পারমিশন ইউজ করি নাই, বাট দেখবো যে নেক্সট টাইম আমরা আস্তে আস্তে দেখবো যে তোমার কোনো কিছু ইউজ করতে গেলে, তুমি যদি জিপিএস ইউজ করতে যাও তোমার পারমিশন নিতে হবে, তুমি যদি নেটওয়ার্ক স্টেট জানতে চাও তোমার পারমিশন নিতে হবে, তুমি যদি মেসেজ পাঠাতে যাও তোমার পারমিশন নিতে হবে। সো ওই জিনিসগুলো আমরা এখানে বলে দেবো। এটা হচ্ছে একদম পুরো ফুল কনফিগারেশন। এটার মধ্যে কী কী প্রজেক্টের মধ্যে কী কী থাকবে না আমরা ডিটেলস দেখবো নেক্সট আস্তে আস্তে। আচ্ছা তাহলে ম্যানিফেস্ট ফাইলটা হচ্ছে হলো, আচ্ছা এখানে স্ট্রাকচারটা কি এগুলো আমি পরে দেখাবো যে আসলে মানে এক্সএমএল স্ট্রাকচার কীভাবে লেখা হয়, এটা একটু পরে আসতেছে, মানে আপাতত ধরো এটা হচ্ছে কোনোভাবে লেখা হয়েছে। এখানে দেখো দুইটা ফাইল অলরেডি ওপেন হয়ে গেছে, আমি ফাইলগুলো আমি এখান থেকে ব্রাউজ করে ওপেন করি। রিসোর্সের মধ্যে যাবা, দেখবো রিসোর্সের মধ্যে যে কয়েকটা ফোল্ডার আছে, ড্রয়েবল, লেআউট, মিট ম্যাপ, ভ্যালুস। ভ্যালুসের মধ্যে হচ্ছে হলো কিছু মানে এক্সাম্পল দিয়ে কিছু ভ্যালু অলরেডি রেখে দেওয়া যায়, ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো। মিপ ম্যাপ ড্রয়েবলের মধ্যে হচ্ছে হলো যত ইমেজ রিসোর্স আছে সেগুলো রাখা হয়। ড্রয়েবলের মধ্যে ইমেজ রিসোর্স, মিপ ম্যাপের মধ্যে ইমেজ রিসোর্স, বাট মিপ ম্যাপের মধ্যে জেনারেলি হচ্ছে হলো আইকন টাইপের যে রিসোর্সগুলো আছে, আইকন থাকে না অ্যাপের আইকন অথবা বাটনের আইকন, সেই আইকনগুলো হচ্ছে মিপ ম্যাপের মধ্যে। আর ড্রয়েবলের মধ্যে আদার্স যে ইমেজ ফাইলগুলো আছে সেগুলো। লেআউটের মধ্যে হচ্ছে হলো আমাদের যে ভিউর যে জিনিসগুলো, তো লেআউটটা যদি দেখো যে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন এক্সএমএল, যে আমরা ওখানে যখন মেইন অ্যাক্টিভিটি তৈরি করছিলাম ফার্স্টে অ্যাপ্লিকেশন তৈরি করার সময় তখন আমি বলে দিচ্ছিলাম যে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন নামে হলো একটা এক্সএমএল হবে। তো এটা যদি ওপেন করি এখানে হচ্ছে হলো তোমাকে ই ভিউতে দেখাবে, ভিউতে আমরা না যাই টেক্সট মোডে যাই, এখানে হচ্ছে হলো এরকম একটা এক্সএমএল দেখাচ্ছে। হ্যাঁ কি ডিজাইন একটা ভিউ আছে, একটা টেক্সট ভিউ, টেক্সট ভিউতে হলো আমি টাইপ করে হচ্ছে হলো ডিজাইন করবো, আর ডিজাইন ভিউতে হচ্ছে হলো তোমার একটা হলো মানে তুমি ই দেখতে পারবা, আমি কি বলে সরি ড্র্যাগ এন্ড ড্রপ করে করতে পারবা। আর টেক্সট ভিউর মধ্যে এখানে একটা জিনিস আছে প্রিভিউ, একটা জিনিস আছে প্রিভিউর মধ্যে হচ্ছে তো প্রিভিউটা দেখতে পারবা। আচ্ছা প্রিভিউটা একটু পরে আসতেছি, আমি একটু জাভা ফাইলটা দেখি। এখানে হচ্ছে যা ওই ভিউটাকে ম্যানিপুলেট করার জন্য যে যে জাভা কোড লেখা দরকার সেই কোডগুলো হচ্ছে আমরা এখানে লিখব, ঠিক আছে? মোটামুটি প্রজেক্টের সাথে বোঝা গেছে কোন জায়গায়, এখন তো জানা যাবে যে কোন জায়গায় লেআউটের ফাইলগুলো থাকবে, কোন জায়গায় হচ্ছে হলো রিসোর্সের ফাইলগুলো থাকবে, কোন জায়গায় জাভা কোডগুলো থাকবে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আছে সেটা হলো গার্ডেল স্কিম। দেখো এখানে একটা বাম সাইডে দেখা আছে গার্ডেল স্কিম, এটা যদি ওপেন করো এখানে দেখবা যে বিল ডট গার্ডেল একটা অ্যাপ নামে একটা আছে, বিল ডট গার্ডেল ডট ক্লোন, সরি ক্লোন অ্যাপ। এখানে মধ্যে হচ্ছে ওই যে দেখো আমরা ওই সময় বলছিলাম এই যে ডিফল্ট কনফিগারেশন মধ্যে দেখো এখানে মধ্যে দেওয়া আছে যে মিন এইচডিকে কোনটা, টার্গেট এইচডিকে কোনটা, ভার্সন কোড, এগুলো হচ্ছিল এখানে তোমার হলো প্রজেক্টটা বিল করার জন্য যে জিনিসগুলো লাগবে। আচ্ছা যখন তুমি অ্যাপ পাবলিশ করতে যাবা তখন ওই যে দেখো শো করে না ভার্সন এত 1.something 2.something, এটা হচ্ছে এখানে দিয়ে দিতে হয় যে তুমি ভার্সন কোডটা কত। আচ্ছা ভার্সন কোড আর ভার্সন নেম এর মধ্যে দুইটা ডিফারেন্স আছে। ভার্সন নেম হচ্ছে হলো জাস্ট ওইটা যেটা তুমি ইউজার কাছে শো করবা, আর ভার্সন কোডটা হচ্ছে হলো এটা ইন্টারনাল ইউজের জন্য, এটা ইউজার কাছে শো হয় না, আর এটা সবসময় ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট কি, যদি ফার্স্টে ওয়ান হয় পরবর্তী ভার্সনে এটা অলওয়েজ টু হবে, টু পয়েন্ট সামথিং কোনো হিসেবে। সো একটা ওয়ান পর একটা টু, বাট তুমি জানো এটা হচ্ছে হলো 1.something তুমি নাম দিতে যাচ্ছ, ওইটা নাম দিবে হলো ভার্সন নেমের মধ্যে। এবং ভার্সন নেমেরও কিন্তু কনভেনশন আছে, 1.0 আর 2.0 মানে হচ্ছিল মেজর তুমি কোনো কিছু চেঞ্জ করছো, 1 থেকে 2 মানে হচ্ছিল মেজর কোনো চেঞ্জ করলে, আর যদি কোনো মানে সাব মাইনর টাইপের যদি করতে হয় তাহলে 1.2, আর যদি এর চেয়ে মাইনর করো তাহলে 1.2.1, আর এর চেয়েও মাইনর করলে 1.2.2.1 সামথিং। তো যত পয়েন্ট ডট যাবে দ্যাট মিনস হলো এটা হলো
মানে মানে ইম্পর্টেন্স কম সো ভার্সন কোডের নেমিং কনভেনশন আছে এগুলো একটু সার্চ দিয়ে দেখো এগুলো আসলে এত এই কোর্সে মানে রিলেটেড না বা ইন্টারেস্ট থাকলে তাহলে সার্চ দিয়ে দেখো মোটামুটি আমি যেটুকু বললাম এরকমই একটু জাস্ট হয়তো ডিফারেন্স হতে পারে আচ্ছা দেন হচ্ছে হলো এখানের মধ্যে বলে দেয় দিতে হয় ডিপেন্ডেন্সিগুলো ডিপেন্ডেন্সি মানে কী কী লাইব্রেরি তুমি ইউজ করতেছো এক্সটার্নাল কী কী লাইব্রেরি ইউজ করতেছো এখানে অ্যান্ড্রয়েডের মধ্যে কোড করার একটা সুবিধা হচ্ছে হলো আমরা যখন জাভার মধ্যে কোড করতে যাই তখন যদি কোনো এক্সটার্নাল লাইব্রেরি ইউজ করতে হয় তাহলে কী করতে হয় যার নামে একটা ওই লাইব্রেরি যার যার ফাইলটা নামে নিয়ে এসে এখানে অ্যাড করে দিতে হয় কপি পেস্ট করে দিতে হয় এটা আগে করা হতো এখন কী করা হয় ওইটার জাস্ট প্যাকেজ নামটা দিয়ে দিবা সেই অটোমেটিক ডাউনলোড করে নিয়ে এসে মানে তার কাছে রিপোজিটরি আছে এক জায়গায় সেভ করে আছে ওইখান থেকে সে ডাউনলোড করে নিয়ে এসে তোমাকে এখানে অ্যাড করে দেবে তোমার কিছু করতে হবে গার্ডেল হচ্ছে একটা বিল্ড স্ক্রিপ্ট গার্ডেল তোমার হলো প্রজেক্টটা বিল্ড করার জন্য ইউজ করা হয় সো গার্ডেলে একটা লাইব্রেরি রিপোজিটরি আছে সো যে অ্যান্ড্রয়েডে যে কোনো লাইব্রেরি তুমি যখন ইউজ করতে যাবা ওইটা আসলে ওই রিপোজিটরিতে আগে তোমাকে সেভ করে রাখতে হবে তোমার সেভ করতে হবে না যারা অলরেডি লাইব্রেরি প্রোভাইড করে তারা ওখানে আগে সেভ করে রাখে তারপর তোমার হচ্ছিলো এরকম একটা লাইন দিয়ে দেবে কম্পাইল সামথিং ওই প্যাকেজ নামটা তখন তুমি কম্পাইল ওই প্যাকেজ নাম দিলে সে ওই গার্ডেলের রিপোজিটরি থেকে নিয়ে ডাউনলোড করে তোমার এখানে ইনস্টল করে রাখে দেবে ইনস্টল কীভাবে করবে আসলে তোমার হোম ফোল্ডারের মধ্যে ডট গার্ডেল নামে একটা ফাইল মানে ফোল্ডার আছে ওই ডট গার্ডেলের মধ্যে সব ওই ফাইলগুলো ডাউনলোড করে নিয়ে আসে তো সুবিধাটা কি একবার তুমি ডাউনলোড একটা প্রজেক্টের জন্য করলা ওই লাইব্রেরি যদি আবার তুমি পুনরায় ইউজ করো তুমি জাস্ট নামটা দিয়ে দিবে এরপর সে ডাউনলোড করবে না একবারই ডাউনলোড করে রেখে দেবে সো তোমার ডট গার্ডেল যে একটা ফোল্ডার আছে তুমি যখন হোম ফোল্ডারে যাবা তুমি যদি উবুন্টু ইউজ করো তাহলে হচ্ছে হলো আচ্ছা আমার এখানে ছিল এই যে হ্যাঁ তো এই যে তোমাদের মানে তোমাদের হচ্ছে হলো যদি উইন্ডোজ ইউজ করো তাহলে হচ্ছে হলো হোম তোমাদের যে ইউজার ইউজারের যে হোম ফোল্ডারটা আছে ওই হোম ফোল্ডারের মধ্যে দেখবা যে এরকম গার্ডেল নামে ডট গার্ডেল নামে একটা হচ্ছিলো ফোল্ডার থাকে এটার ভিতরে গেলে হচ্ছিল তুমি দেখতে পারবা এই যে ক্যাশেস এগুলোর মধ্যে হচ্ছিল তারা হচ্ছিল মানে লাইব্রেরিগুলো ডাউনলোড করে এখানে রেখে দেয় আচ্ছা সো এটা একটু পরে যায় গার্ডেল আবার শেখা যায় বাট আমাদের এখানে গার্ডেল এত কিছু মানে গার্ডেল যে অনেক গার্ডেল একটা মানে ল্যাঙ্গুয়েজ সেই গার্ডেলের মধ্যে কীভাবে কোড করতে হয় এটা আমরা এখানে করতে করতে দেখবো এখানে মানে গার্ডেলে এত বেশি আমরা ডিটেলসে দেখবো না আমরা জাস্ট ওই দেখবো যে ডিপেন্ডেন্সির মধ্যে শুধুমাত্র ইউজ করতেছি উপরে এত বেশি আমরা এখানে চেঞ্জ করবো না আচ্ছা যাই হোক আস্তে আস্তে আমরা এগুলো দেখবো সো এ পর্যন্ত যাক আপাতত কোনো কোশ্চেন আছে জাস্ট মানে কনফিগারেশনগুলো আপাতত দেখলাম এখন আমরা আসি হচ্ছে হলো মেন কাজে কীভাবে ডিজাইন করবো ঠিক আছে হ্যাঁ এপিআই বুঝলাম না এপিআই যে 24.0.3 এগুলো ওরা তারা হলো একটা ভাষণ দিয়ে দিছে মানে যে গুগল ওরা হলো একটা কনভেনশন ইউজ করে একটা নাম্বার তারা দিয়ে দেয় 4.0.3 কিটক্যাটের জন্য হলো 4 তারপর হচ্ছে হলো আইসক্রিম স্যান্ডউইচের জন্য 4.0.3 এরকম এটা মানে কোনো মানে কোনো স্পেসিফিক কোনো রুল অথবা সামথিং কোনো কিছু না আচ্ছা সো এবার হচ্ছিল আমরা ডিজাইনের মধ্যে আসি ফার্স্টে সো ডিজাইনের মধ্যে যাওয়ার আগে আচ্ছা এসটিএম জানো এসটিএম পারো কি কি এসটিএমএল হ্যাঁ ইন্টারনেট আচ্ছা ইন্টারমিডিয়েট ওকে কি Thank you.
আচ্ছা সো আমি একটু ডিজাইনের আগে একটু তোমাদের এক্সাম্পল একটু মানে দেখাই দিই এক্সাম্পল খুবই ইজি ল্যাঙ্গুয়েজ দুই মিনিটের কাজ মানে মানে দুই মিনিটের সিনট্যাক্সের ব্যাপার এখানে এত কোনো টাফ কিছু না মানে এক্সাম্পলের মধ্যে একটা জাস্ট জিনিস ইউজ করা এটা একটা ট্যাগ বেসড ল্যাঙ্গুয়েজ সিম্পলি একটা ট্যাগ বেসড ল্যাঙ্গুয়েজ তো এখানে কতগুলো ট্যাগ থাকে ট্যাগের মধ্যে কিছু লিখতে হয় এবং অ্যাট্রিবিউটগুলো লেখা যায় কীরকম কি হবে এটা হচ্ছিল তুমি যে এপিআই ইউজ করতেছ সেই এপিআই এর উপর বেস করে হবে ওই এপিআই থেকে তোমার কিছু নাম দিয়ে দিবে যে এই নামগুলো তুমি ইউজ করতে পারো আরেকটা প্রচুর হচ্ছিল লেখা যায় সেটা হচ্ছিল ওপেনিং ট্যাগ এখানে ক্লোজ ভিউ মানে এর মাঝখানে কিছু নাই সেটা হচ্ছিল দেখো যে টেক্সট ভিউ ওপেনিং তার মাঝখানে কিছু লেখছে ক্লোজ ভিউ সো একটা হচ্ছিল ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ আর একটা হচ্ছিল ওপেনিং ক্লোজিং একসাথে আচ্ছা কোন সময় কোনটা ইউজ করা হয় যখন ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগ ইউজ করা হয় দ্যাট মিনস সেটার মধ্যে কিছু চাইল্ড এলিমেন্ট থাকবে মানে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ মানে একটা মাস্টার আর একটা ইউজ করা যেটা কাইন্ড অফ কন্টেইনার টাইপের যদি কিছু ইউজ করি কন্টেইনার মানে হচ্ছিল যে তোমরা ফ্রেম ইউজ করছো না ফ্রেম প্যানেল এগুলো কি কন্টেইনার ছিল না এই কন্টেইনারগুলো যখন ইউজ করবো তখন হচ্ছিল আমরা ওপেনিং ক্লোজিং ট্যাগ ইউজ করবো দ্যাট মিনস সে কিছু কন্টেইন করে তার মাঝখানে কিছু এলিমেন্ট আছে সো সেখানে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ যদি তৈরি করি দেন হচ্ছিল আমি এই ফার্স্ট স্টেপ প্রস্তুতি ইউজ করবো যেখানে ওপেনিং ট্যাগ থাকে ক্লোজিং ট্যাগ সিমিলারলি যে রিলেটিভ লেআউট দেখো রিলেটিভ লেআউট ওপেনিং হয়েছে আচ্ছা এখানে মানে ফুল কোডটা দেখা যাচ্ছে না এখানে দেখবা যে ওপেনিং ট্যাগের শেষ দেন হচ্ছিল ক্লোজিং ট্যাগ মাস্টারের টেক্সট ভিউ আর এলিমেন্ট আরও এখানে টেক্সট ভিউ এলিমেন্ট অ্যাড করতে পারবো আরেকটা টেক্সট ভিউ হচ্ছিল যখন তার মাস্টারের কোনো চিলড্রেন নাই যার চিলড্রেন নাই সে নিজে একাই টেক্সট ভিউ নর্মাল একটা টেক্সট শো করে সে তো অন্য কিছু কন্টেন্ট করে না সে একটা জিনিস জাস্ট টেক্সট শো করার জন্য ইউজ করতেছে সো ওই ক্ষেত্রে ইউজ করবো হচ্ছিল আমরা ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ একসাথে সো এই স্ট্রাকচার বোঝা গেছে লাস্ট জিনিস হচ্ছিল এই অ্যাট্রিবিউট আমি যখন একটা ট্যাগ ইউজ করতেছি ওই ট্যাগ ওইটা মানে হলো একটা এলিমেন্ট ওই এলিমেন্টে আবার কিছু প্রপার্টি থাকতে পারে ওই এলিমেন্টটা কীরকম হবে সাইজ কীরকম হবে ওটা কালার কীরকম হবে এই ধরনের জিনিসগুলো আমরা হচ্ছিল ওই অ্যাট্রিবিউটটা যখন আমি শুরু করবো ওই এলিমেন্টটা যখন শুরু করবো তখন এখানে আমি বলে দেবো যার সঙ্গে রিলেটিভ লেআউটের মধ্যে দেখো যে কতগুলো অ্যাট্রিবিউট আমি বলে দিছি টেক্সট ভিউর মধ্যে আমি দেখো কতগুলো অ্যাট্রিবিউট আমি বলে দিছি এগুলো হচ্ছিল ওই পার্টিকুলার এলিমেন্টের প্রপার্টিগুলো ওই পার্টিকুলার এলিমেন্টের স্ট্যাটিস সরি ক্যারেক্টারিস্টিকসগুলো মানে যেমন রিলেটিভ লেআউটের মাস্টার আমি যেগুলো লিখছি সেগুলো রিলেটিভ লেআউটের প্রপার্টি বাট রিলেটিভ লেআউটের মানে ট্যাগের ভিতরে যেটা আমি লিখছি মানে দুটা ওপেনিং ক্লোজিং ট্যাগের ভিতরে লিখছি ওগুলো হলো অন্য কোনো এলিমেন্ট টেক্সট ভিউ টেক্সট মধ্যে দেখো আমি ওপেনিং যখন করতেছি সাথে সাথেই আমি কিছু অ্যাট্রিবিউট লিখতেছি যেমন লেআউট দেখো লেআউট উইথ লেআউট হাইট এগুলো আমি একটু পরে বলবো যে এই জিনিসগুলো কী এই জিনিসগুলো আমি হচ্ছে ওই টেক্সট ভিউর প্রপার্টি সো যদি কোনো ওন প্রপার্টি ইউজ করতে যাই ওন প্রপার্টি অথবা ওন ক্যারেক্টারিস্টিক যদি আমি চেঞ্জ করতে যাই দেন আমার হচ্ছিল ওই ট্যাগের মধ্যে আমার এই জিনিসগুলো ডিফাইন করে দিতে হবে আর যে এলিমেন্টগুলো আমার মাঝখানে থাকবে ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে এগুলো ডিফাইন করতে হবে বুঝা গেছে এটাই এক্সাম্পল এটাই এক্সাম্পল আরও যদি কিছু ইউজ মানে জানার দরকার থাকে ডাব্লিউ থ্রি স্কুল এক্সাম্পলের মধ্যে দেয়া আরও দেখো এটা এই জিনিসগুলো আসলে ইউজ করা হয় এক্সাম্পল এটা একটা ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ এটা আমরা হচ্ছে হলো এরকম ডিজাইন করার ক্ষেত্রে ইউজ করি আবার হচ্ছে হলো ডাটা ট্রান্সফার করার সময় ইউজ করা হয় মানে তুমি সার্ভার থেকে কোনো ডাটা নিয়ে আসতেছো বাট এখন হলো জেসন একটা ফর্মেট আছে জেসন ফর্মেট ইউজ করা হয় জেসন ফর্মেট আমরা দেখবো জেসন ফর্মেট দিয়ে শিখি ওই গার্ডারের সিনটেক্সটা কাইন্ড অফ জেসন ফর্মেটের মতো জেসনের ফর্মেট আর গার্ডারের সিনটেক্সটা অলমোস্ট সিমিলার সম্পূর্ণ না আচ্ছা যাই হোক সো এই আমরা এক্সাম্পলে এই প্রপার্টিগুলো দিয়েই আমরা এখানে হলো ইউজ করবো এই যে ট্যাগগুলোর নাম আমি যে বললাম যে ওপেনিং ট্যাগ কী হবে ক্লোজিং ট্যাগ কী হবে এই ট্যাগের নাম হলো আবার কিছু প্রিডিফাইন্ড ট্যাগের নাম আছে সো ওইটা হচ্ছে আমরা এখানে ইউজ করবো আচ্ছা তার আগে এই যে আমরা রিলেটিভ লেআউট যে ইউজ করতেছি এগুলো কী এগুলো হচ্ছিল কাইন্ড অফ হচ্ছিল যে প্যানেল আমরা ইউজ করছি না সে প্যানেলের মতো আচ্ছা এটা একটু পরে দেখি তার আগে আমরা হচ্ছিল এটার প্রিভিউটা একটু দেখি প্রিভিউ মানে হচ্ছিল টেক্সটটা ওপেন করলে দেখবে এখানে একটা বাটন আছে প্রিভিউ আছে সবাই আসছে এটা ওপেন করো
এটা ওপেন করার পরে যদি না আসে দেখো যে এখানে রেন্ডারিং প্রবলেম যদি দেখা যায় এরকম র্যান্ডার প্রবলেম যদি মানে এখানে দেখবো যে একটা ভিউ আসার কথা মানে একটা মোবাইল স্ক্রিন আসার কথা যেখানে ওগুলো কিছু শো করতেছে যদি ওটা আসে দ্যাটস ওকে আর যদি না আসে এরকম যে আমার মতো র্যান্ডার প্রবলেম যদি দেখা দেয় তাহলে এখানে দেখবে যে এম লেখা আছে দেখো যে মেন অ্যাক্টিভিটি তার পাশে হচ্ছিল একটা ওয়ার্ল্ডের মতো একটা ভিউ দেন হলো যে এখানে একটা অ্যান্ড্রয়েডের আইকন দিয়ে একটা কিছু লেখা আছে এটার মধ্যে ক্লিক করে লোয়ার একটা মানে আইটেম চুজ করে দেবো ধরো এই যে আমি এপিআই 19 ইউজ করে দিলাম লোয়ার একটা অ্যান্ড্রয়েড অ্যাপে তখন দেখবে এটা চলে আসছে যদি না আসে ফার্স্ট অফ অল যদি চলে আসে দ্যাটস ওকে আর যদি না আসে তাহলে লোয়ার অ্যাপে চুজ করে দেবো আমার অনেকের সময় লোয়ার অ্যাপে যদি ইনস্টল করা না থাকে তাহলে একটু প্রবলেম করতে পারে সব আসছে দেখা যায় সো আমি একটু জুম করলাম জাস্ট শো করার জন্য দেখা যাবে ঠিক আছে কোন কোশ্চেন দেখো তুমি তোমরা বিগিনার লেভেলে আছো আমি যারা যদি আগে থেকে শিখে থাকো তাহলে একটু বোর লাগতে পারে আর যারা না শিখে আসো যদি কোনো কোশ্চেন থাকে সাথে সাথে কোশ্চেনগুলো তো আমি জানি যে এরা অনেক আমরা বাইরে ফল আমরা জানবো না অনেক ট্রিভিয়াল জিনিসও থাকতে পারে যেগুলো পারি না তো সব কিছু আমরা এখন নতুন দেখতেছি আচ্ছা এখন আসি হচ্ছে আমরা কীভাবে ডিজাইন করবো আচ্ছা ডিজাইনিংয়ের আগে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা যে করে প্যানেল ফ্রেম ইউজ করছিলাম না এখানেও কিন্তু প্যানেল ফ্রেম জিনিস কনসেপ্ট আছে ওখানে ফ্লো লেআউট ছিল মনে আছে কতগুলো লেআউট ছিল লেআউটে মনে আছে কি কি লেআউট ছিল একটা তো বলে দিলাম ফ্লো লেআউট আর কি কি লেআউট ছিল গ্রিড আর লিনিয়ার লেআউট ছিল মনে নাই আর লেআউটের নাম গ্রিড লেআউট গ্রিড ব্যাক লেআউট অ্যাবসোলিউট লেআউট নন লেআউট ফ্লো লেআউট এমনই বলে শেষ করে ফেলছো কয়দিন আগে পড়ে আসছো আচ্ছা যাই হোক সো আমাদের এখানেও কিছু লেআউট আছে লেআউট জিনিসটা কিভাবে সাজানো থাকবে সো এখানে হচ্ছিল প্যানেল নামে কোনো কিছু নাই ওই লেআউটটাই হচ্ছিল প্যানেল লেআউটটা কন্টেনার ওইটা মাঝখানে জিনিসগুলো আমি রাখবো এখানে খুব বেসিক কয়েকটা হচ্ছিল লেআউট আছে বেসিক কয়েকটা লেআউট আছে জাস্ট দুইটা লেআউট জানলে পৃথিবীর সব কাজ করতে পারবে অ্যান্ড্রয়েডে একটা লিনিয়ার একটা রিলেটিভ আরও লেআউট আছে গ্রিড লেআউট আছে তারপরে হচ্ছিল ফ্লো লেআউট আছে রিলেটিভ বললাম আরও মানে অ্যাডভান্স কিছু লেআউট আছে যেগুলো হচ্ছিল তোমার কাজ করার প্রসেসটা ইজিয়ার করে দেয় বাট লিনিয়ার লেআউট আর রিলেটিভ লেআউট দিয়ে তুমি জীবন মানে পৃথিবীর যত অ্যাপ আছে সব অ্যাপ ডিজাইন করতে পারবে জাস্ট এই দুটা লেআউট দিয়ে লিনিয়ার রিলেটিভ ইভেন রিলেটিভ লেআউট দিয়ে সব কাজ হয় এমন লিনিয়ার লেআউট দিয়েও সব কাজ করা যায় যে কোনো একটা লেআউট দিয়ে কাজ করতে পারবে বাট দুইটা এই দুইটা লেআউট যদি মোটামুটি জানো তাহলে আর কোনো লেআউট তোমার জানার দরকার নেই মোটামুটি এটা দিয়ে করতে পারো বাট বাকি লেআউটগুলো কী করে তোমার কাজটা একটু ইজিয়ার করে দেয় মানে ওখানে হয়তো এখানে অনেকগুলো কাজ করতে হতো ওই লেআউটটা ইউজ করলে হয়তো একটু কাজটা সহজ হয়ে যাবে ফ্রেম লেআউট একটা জিনিস আছে ফ্রেম লেআউটের জিনিসটা অনেক মজার কনসেপ্ট ওগুলো একটু দেখে নিতে পারো অ্যাডভান্স লেআউটগুলো আমরা এখানে দেখবো না বাট লিনিয়ার আর দুইটা সব লেআউট কাজ করে দেয় বাট লেআউটের কাজ করতে গেলে তার আগে ফার্স্ট আমাকে হচ্ছে হাতে কলমে দেখতে হয় এখানে কীভাবে আমি ডিজাইনগুলো করবো আমরা ফার্স্টে চিন্তা করি আমি কোড করবো ফার্স্টে চিন্তা করে ডিজাইন করবো কিন্তু ফার্স্টে আগে করতে হচ্ছিল হাতে কলমে জাস্ট পেন্সিল আর পেপার দিয়ে আগে ডিজাইন করতে হয় যে এখানে কী লেআউট হবে কীভাবে সাজাতে হবে তো ওইটা আমরা একটু এখন দেখবো আস্তে আস্তে তো ধরো ফার্স্টে আমরা বলবো লিনিয়ার লেআউট ইউজ করবো সো আমি এটাকে একটু চেঞ্জ করে দিয়ে লিনিয়ার করে দিই এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে লিনিয়ার লিখে দিই দেখবা ওই যে দেখো উপরে নিচে দুই জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে এই আইডির দেখো যে এখন কত মজায় করে কোড করা যায় মানে আগে যে নেট বিনস অথবা যেখানে কোড করছো এটা কোড করার আরাম আছে এখন দেখতে হবে আস্তে আস্তে আচ্ছা তুমি কনস্ট্যান্ট লোয়েট আগে ইউজ করছো কেন তুমি পুরাটা রিমুভ করে জাস্ট লিখে দাও আচ্ছা ধরো আমি যাদের ই আছে জাস্ট ওখানে কনস্ট্যান্টের মধ্যে লিনিয়ার লেআউট লিখে দাও পুরোটা চেঞ্জ করে লিনিয়ার লেআউট শোনো কনস্ট্যান্ট লেআউট যদি থাকে তাহলে পুরোটা চেঞ্জ করে সামনে টুক যা আছে কম থেকে
এই যে এখানে তোমাদের এখানে মনে হয় এরকম লেখা আছে কম ডট সাপোর্ট ডট সামথিং সামথিং ডট কোড কনস্ট্যান্ট লেআউট ঠিক আছে ওটা বাদ দিয়ে ওখানে লেখা দাও লিনিয়ার লেআউট বাদ বাকি যা আছে সব সেম আচ্ছা বাদ বাকি সব সেম রাখার দরকার নাই তুই হচ্ছে এই যে ম্যাট প্যাডিং বটম লেফট রাইট এই যে চারটা জিনিস আছে না এই চারটা জিনিস বাদ দিয়ে দাও আমরা একটু সিম্পলিফাইড করে নিই জিনিসগুলো আমার পরে দেন আপাতত আমরা সিম্পলিফাইড ভার্সনে নিয়ে আসি কোনটা এই যে এক্সএমএল এখানে বার ভিউর মধ্যে ওইটা একজনে একরকম ভিউ শো করতেছে ওইটা অ্যাপের যে হেডিং থাকে না অ্যাপের মধ্যে অ্যাপ ওপেন করলে টাইটেল বার হ্যাঁ ওইটা কি ইউজ করা যায় না এডিট করতে চাও ওইটা তো অ্যাপের ভিউ ওইটা ডিলিট করবো কেন ও ওইটা হাইড করে দিতে চাও ওইটা হাইড করা ওই আলাদা ওইটা হচ্ছে আমার কোড দিয়ে হাইড করে দিতে হয় ওইটা অ্যাডভান্স জিনিস ওগুলো আপাতত আমরা না দেখি ওটা হচ্ছে সার্চ দিও হাউ টু হাইড দ্য অ্যাপ টাইটেল বার দেখো যে ওই টাইটেল বার নো টাইটেল বারের একটা অপশন আছে মানে তুমি যদি এটা অ্যাপ্লিকেশন পেজ আছে না ম্যানিফেস্ট ম্যানিফেস্টে যেটা চেঞ্জ করতে হয় অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে যেটা দিচ্ছ ওখানে যাবে আচ্ছা ওগুলো একটু অ্যাডভান্স জিনিস এটা আমরা এখন বুঝতে পারি আচ্ছা তো এই পর্যন্ত আসছো এখানে দেখো এক্সএমএল নেম স্পেস একটা জিনিস আছে এক্সএমএল এনএস এটা বলে নেম স্পেস এক্সএমএল এনএস কোলন অ্যান্ড্রয়েড এক্সএমএল এনএস কোলন টুস এটা হচ্ছে হলো ওই যে আমরা ইনক্লুড করতাম না লাইব্রেরি অ্যাড করার জন্য হ্যাশ ইনক্লুড ইম্পোর্ট লাইব্রেরি ওটা কী করতাম জাভা লাইব্রেরি ইম্পোর্ট করার জন্য হ্যাশ ইনক্লুড হলো সিএল লাইব্রেরিগুলো ইম্পোর্ট করার জন্য আর এখানে হচ্ছে হলো এক্সএমএল লাইব্রেরি ইম্পোর্ট করার জন্য হচ্ছে হলো এক্সএমএল এনএস নেম স্পেস এটা কী করে অ্যান্ড্রয়েডের যেই মানে যে আমি যেটাকে বলছিলাম যে প্রিডিফাইন্ড কিছু ট্যাগ আছে এই যে লিনিয়ার লেআউট এটা কী কাজ করতেছে কীভাবে হবে এটা অ্যাট্রিবিউটগুলো কী এটা লেখা আসলে যে এক্সএমএল এনএস অ্যান্ড্রয়েডের মধ্যে এখানের মধ্যে এই লেআউট মানে এই যে ট্যাগের মিনিংগুলো লেখা আছে তারপরে যে অ্যান্ড্রয়েড কোন অ্যাট্রিবিউটের নামগুলো এগুলোর মিনিং কী এগুলো লেখা আছে যে অ্যান্ড্রয়েডের নেম স্পেসের মধ্যে তারপরে টুলস এক্সাম্পল এনএমএস টুলস টুলসের মধ্যে লেখা আছে যে টুলস কনটেক্সট দিছো না এটার কাজ কী এটা লেখা আছে মানে নেম স্পেসগুলো হচ্ছে যে ট্যাগ অ্যাট্রিবিউটগুলো যেগুলো ইউজ করতেছো সেগুলো কাজ কী সেগুলো ডিফাইন করা আছে ওই নেম স্পেসের মধ্যে এই জন্য এই নেম স্পেস দিতে হয় আচ্ছা আফটার দ্যাট দেন হচ্ছে যে অ্যান্ড্রয়েডের লেআউট উইথ এইখানের মধ্যে হচ্ছে হলো লেআউটের উইথটা কী হবে ফার্স্ট অফ অল পুরাটা কিন্তু একটা লেআউট ফুল স্ক্রিনটা একটা লেআউট এর মাঝখানে আমি ইলিমেন্টগুলো কীভাবে সাজাবো লেআউট মানে হচ্ছে হলো হাউ টু অর্গানাইজ দ্য ইলিমেন্টস দ্যাটস ইট এখন এই যে অর্গানাইজ করবো এই অর্গানাইজের ভিউ পোর্শনটার উইথ কত হাইট কত আচ্ছা এখানে একটা অপশন আছে হচ্ছিলো ম্যাচ প্যানেল দেওয়া আছে এখানে কয়েকটা অপশন আছে একটা ম্যাচ প্যানেল আছে তুমি যদি এটা ডিলিট করে দিয়ে আমি যেন সার্চ দিই আচ্ছা এটার ক্ষেত্রে সার্চ পাবো না একটু পরে দেখি ম্যাচ প্যানেলটা কি এটা জাস্ট আচ্ছা এখানের মধ্যে মানে আপাতত অপশন পাবো না নিচে গেলে অপশন পাবা এখানের মধ্যে কয়েকটা অপশন আছে একটা হলো ম্যাচ প্যানেল একটা র্যাপ র্যাপ কন্টেন্ট আর একটা হলো স্পেসিফিক ভ্যালু র্যাপ কন্টেন্টের উপরে আসি ম্যাচ প্যানেল জিনিসটা কি দেখো উইডের মধ্যে বলছি ম্যাচ প্যানেল মানে কি প্যানেলটা সমান এটা প্যানেল কি আগে কি আছে এটার আগে কোনো কিছু আছে এটাই তো পুরাটা এটা হচ্ছে ডিভাইসের সাইজ ডিভাইসের উইথটা কারণ এই লেআউটটা কি এটাই তো একমাত্র লেআউট এটার উপরে তার কোনো লেআউট নাই যে ওইটার অনুসারে হবে ঠিক আছে সো এটার যে লেআউটটা হচ্ছিল লেআউটের প্যানেল হচ্ছে হলো তার ডিভাইস তো ডিভাইসের স্ক্রিন আর হাইট যতটুক সেতটুক মিলে আচ্ছা টুলস কনটেক্সট হচ্ছিলো সে কোন অ্যাপ্লিকেশনের জন্য রান করতেছো এটা আসলে না দিলেও হয় এটা আসলে অন্য সার্ভিসেরগুলোর ক্ষেত্রে মেনলি একটু বেশি কাজে লাগে আপাতত এটা আমরা স্কিপ করে যাই এটা আসলে এখানে ডিলিট করে দিলে কোনো সমস্যা নেই এরপরে আসলে হচ্ছিলো এটার ভিতরে যে এলিমেন্টগুলো কীভাবে থাকবে এখানে হচ্ছিল আমার মেন কনসেপ্টটা এখানে হচ্ছিলো আমার লিনিয়ার লেআউটটা কীভাবে কাজ করবে রিলেটিভ লেআউটটা কীভাবে কাজ করবে লিনিয়ার লেআউটের কনসেপ্ট খুবই সিম্পল মানে সিম্পল লিনিয়ার লেআউটের ক্ষেত্রে মানে লিনিয়ার লেআউটটা হচ্ছিলো কাইন্ড অফ তোমরা ওটা কী বলে যে ফ্রেমের ক্ষেত্রে সুইংয়ের মধ্যে ফ্লো লেআউট করছিলাম
ফ্লো লেআউটের অ্যাপ্রোচটা কি, একটার পর একটা অ্যাড করতে থাকবে, সাইজ কমপ্লিট হয়ে গেলে র‍্যাপ করে আবার অ্যাড করা শুরু করবে। এইখানে অ্যাপ্রোচটা সিমিলার, লিনিয়ার লেআউট হচ্ছিল, ওখানে ফ্লো লেআউট খুবই সিমিলার, একটু ডিফারেন্স আছে। এখানে কি করা হয় যে তুমি যখন একটা করে ইলিমেন্ট অ্যাড করবা সেটা একটার পর একটা অ্যারো দিয়ে থাকবে। এখানে বাট এখানে ডিরেকশন বলে দেওয়া যায় যে তুমি কোন সাইড দিয়ে অ্যাড করবা, হরিজন্টালি অ্যাড হইতে থাকবে নাকি ভার্টিক্যালি অ্যাড হইতে থাকবে, ঠিক আছে? কীভাবে বোঝা যায়, ধরো এখানে হচ্ছে অরিয়েন্টেশন দিতে হয়, এখন অরিয়েন্টেশন দেওয়া নাই, আচ্ছা আমি অরিয়েন্টেশন দেওয়া ইউরটা আনতেছি, ধরো এই টেক্সট ভিউটা আমি কপি করলাম, কপি করে এখানে আর একটা আমি টেক্সট ভিউ তৈরি করি। দেখা যায় একটু বড় করা যায়, আচ্ছা বড় একটু পরে করি, তাহলে দুইটা হচ্ছিল পাশাপাশি আসতেছে, বাই ডিফল্ট হচ্ছিল এটা হরিজন্টালি থাকে, মানে অ্যাড করলে হরিজন্টালি অ্যাড হইতে থাকে। আর ভার্টিক্যাল যদি করতে চাও তাহলে তোমাকে বলে দিতে হবে লিনিয়ার লেআউটের মধ্যে যে এর যে চিলড্রেনগুলো থাকবে সেগুলো ভার্টিক্যালি অ্যাড হবে। চেঞ্জ খুবই সিম্পল, কীভাবে এইটা কি লিনিয়ার লেআউটের প্রপার্টি আমি চেঞ্জ করতেছি না, টেক্সট ভিউর প্রপার্টি কিন্তু আমি চেঞ্জ করতেছি না, আমি চেঞ্জ করতে হচ্ছিলো লিনিয়ার লেআউটের প্রপার্টিগুলো। তো লিনিয়ার লেআউটের প্রপার্টি চেঞ্জ করতে গেলে আমাকে এখানে করতে হবে অ্যান্ড্রয়েড, সবগুলো নেম এসেছিল অ্যান্ড্রয়েড দিয়ে শুরু, অ্যান্ড্রয়েড দেওয়ার পরে অরিয়েন্টেশন, ঠিক আছে? অরিয়েন্টেশন দিলাম, দেখবা হচ্ছিল তোমাকে সাজেশন দিবে যে এটা গায়ে যা হরিজন্টাল না ভার্টিক্যাল। সো আমি যদি ভার্টিক্যাল দিই দেখবা এখন চেঞ্জ হয়ে ভার্টিক্যালি শো করতেছে, ঠিক আছে? আচ্ছা আমি টেক্সট সাইজটা একটু বড় করে দিই, টেক্সট সাইজ যদি বড় করতে যাও তাহলে টেক্সট ভিউ, এখন কি টেক্সট ভিউর এলিমেন্ট চেঞ্জ করতে হবে? সো টেক্সট ভিউর মধ্যে অ্যান্ড্রয়েড কোলন দিয়ে টেক্সট সাইজ, দেন এখানে ধরো আমি দিয়ে দিলাম হচ্ছিল 18 SP। এসপি জিনিস কি আমি একটু পরে আসতেছি, অ্যান্ড্রয়েড টেক্সট সাইজ 18 SP। তাহলে দেখো যে আমি লেআউটের মধ্যে আমি অরিয়েন্টেশন বলে দিতে পারতেছি কিভাবে অ্যাড হবে, এটা কি লিনিয়ার লেয়ার হবে নাকি ভার্টিক্যাল লেয়ার হবে। দেখো আমি যখন ভার্টিক্যাল দিছি ইভেন দো আমার এখানে কিন্তু অনেক জায়গা আছে, ফার্স্টের লেআউট হ্যালো ওয়ানের পরে কিন্তু আমার অনেকগুলো জায়গা আছে, স্পেস আছে, তো সেখানে আমি কিন্তু দিতে পারতাম, কিন্তু আমি অ্যাড করা যাবে না, কারণ হচ্ছে কি আমি তাকে বলে দিছি একটা পরে একটা অ্যাড করবা, সেটা কি হরিজন্টালি আসবে, তো জায়গা থাকলেও হবে না, ঠিক আছে? আচ্ছা এখন ধরো আমি একটু জাস্ট চেঞ্জ করি, এটাকে আমি হরিজন্টাল করে দিই, কি হইল একটার পর একটা আসতেছে, ঠিক না? আচ্ছা এখন তুমি যদি এটাকে আমি একটু চেঞ্জ করে নেই, একটু খেয়াল করে রাখো, তাহলে কি আমার হচ্ছিল সে কতটুক, এই যে আমার টেক্সট ভিউটা ফার্স্ট টেক্সট ভিউটা টেক্সট ভিউ ওয়ান এটা কতটুক সাইজ নিতেছে, তার যতটুকু দরকার হ্যালো ওয়ানটা প্রিন্ট করার জন্য যতটুকু দরকার সে ততটুকু সাইজ নিচ্ছে। এখন দেখো টেক্সট ভিউর মধ্যে একটা জিনিস আছে না, যে টেক্সট ভিউর উইডটা বলে দেওয়া যায়, ঠিক আছে? এই টেক্সট ভিউর উইডটা কি হবে আমি এটা ডিলিট করে দিলাম, এখানে যদি সাজেশন পেতে যাও কন্ট্রোল স্পেস দিবা, কোনো সাজেশন পেতে গেলে সবসময় কন্ট্রোল স্পেস, কোনো ইরর যদি হয় ইরর সলভ করতে গেলে অল্ট প্লাস এন্টার, এই দুইটা শর্টকাট দেখার সময় সবসময় লাগবে, তো কন্ট্রোল স্পেস দিলাম। এখানে দেখো কতগুলো অপশন দিচ্ছে, একটা হলো ম্যাচ প্যারেন্ট, একটা হলো র‍্যাপ কন্টেন্ট, একটা ফিল প্যারেন্ট, হরিজন্টাল মার্জিন, এখানে এগুলো পরে আসি, এগুলো আসলে আস্তে আস্তে পরে জানবা, মেইনলি হচ্ছে হলো দুইটা জিনিস, র‍্যাপ কন্টেন্ট ম্যাচ প্যারেন্ট, এই দুইটা জিনিস ইউজ করা হয়। আগে একটা ফিল প্যারেন্ট ইউজ করতো, নিচে দেখো ফিল প্যারেন্টে ওটা আসলে এটা আসলে ওটা কি অবসোলেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ফিল প্যারেন্টটা আসলে ম্যাচ প্যারেন্টের সেম কাজই করে, তো আমরা ফিল প্যারেন্ট আসলে ইউজ করবো না, এটা আসলে অবসোলেট হয়ে গেছে, ফিল প্যারেন্ট ব্যাপার আসলে ফিল প্যারেন্টের সেম কনসেপ্ট হচ্ছে ম্যাচ প্যারেন্টের। আচ্ছা র‍্যাপ কন্টেন্ট আর ম্যাচ প্যারেন্টের অপশন নেবে, ম্যাচ প্যারেন্ট হচ্ছে হলো প্যারেন্ট যে সাইজ সে সাইজ নেবে, আর র‍্যাপ কন্টেন্ট হচ্ছে হলো তার যতটুকু দরকার র‍্যাপ কন্টেন্ট
মানে কন্টেন্ট যতটুকু লাগবে ততটুকু নিয়ে বাকিটুকু র‍্যাপ করবে, মানে বাকিটুকু মানে হচ্ছে ওই পরিমাণে জায়গা নেবে যতটুকু তার দরকার। আচ্ছা, সে এখন পর্যন্ত ছিল র‍্যাপ কন্টেন্ট, তাহলে যতটুকু জায়গা ছিল সেটুকু নিয়েছে। এখন যদি ম্যাচ প্যান দাও তাহলে কার সাইজ অনুসারে হবে, স্ক্রিন সাইজ হবে, তার প্যান হচ্ছে লেআউট, তার প্যান ডিভাইস না, কিন্তু আসলে ডিভাইসের সাইজই নেবে, কিন্তু লেআউটের সাইজ যতটুকু ততটুকু নেবে, তাহলে লেআউটের সাইজটা আর ডিভাইসের সমান দিয়ে দেখো কি হয়। টু কোথায় গেছে? টু কিন্তু আছে, কোথায়? ডিভাইসের বাইরে। আমি কি বলছিলাম, হরিজন্টাল অ্যারো হবে, সে হরিজন্টালি অ্যাড করছে, কিন্তু তোমার তো ফার্স্ট এরটাই হচ্ছিল পুরো ডিভাইসের সাইজ নিয়ে নিছে, সেকেন্ডটা তো এখানে শো করতে পারবে না, সেকেন্ডটা শুধু শো করতেছে ডিভাইসের বাইরে, ঠিক আছে। এখন তুমি ভার্টিক্যালি করে দাও, এখন চলে আসবে, কেন ভার্টিক্যাল করার কারণে কেন আসছে? ফার্স্টেরটা অ্যাড করলাম, সেটা পুরো সাইজের উইডটা নিবে, পয়েন্টটা অ্যাড করতেছো, বা পয়েন্টটা এখন অ্যাড করবে কোথায়? ভার্টিক্যালি শো হবে, সো নিচের দিকটা অ্যাড হচ্ছে, নট হরিজন্টালি, বোঝা গেছে? সো এটা হচ্ছিল লিনিয়ার লেআউটের কনসেপ্ট। লিনিয়ার লেআউট হচ্ছিল তুমি যেটা অ্যাড করবা আইদার হরিজন্টালি অ্যাড হবে না ভার্টিক্যালি, এইটা হচ্ছে একদম সিম্পলি এটাই, আর কোনো কিছু রুল নাই, আইদার হরিজন্টালি অ্যাড হবে না ভার্টিক্যালি অ্যাড হবে। আচ্ছা, এখন আমাকে বলো তো, যদি ফার্স্টে হ্যালো ওয়ান্টের টেক্সট ভিউটার হাইটটাকে যদি আমি এখন ম্যাক্স প্যান করি তাহলে কি হবে? তখন হয়ে যাবে কি, লেআউটের টুটা টেক্সট ভিউ টুটা বাইরে চলে যাবে, কারণ হাইটটা ফুল নিয়ে নিবে, সেটা শো হবে, সেটা হচ্ছিল বাইরে যে শো হবে, লেআউট বোঝা গেছে? এটাই হচ্ছিল লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউট জাস্ট সিম্পল সিম্পলি হচ্ছিল আইদার সে হরিজন্টালি অথবা সে ভার্টিক্যালি কোনো এলিমেন্ট অ্যাড করতে পারে। কমেন্ট কমেন্ট প্রবলি মনে হয় হচ্ছিল ই দিয়ে করতে হয়, এইটা দিয়ে মনে হয় এই অ্যাপ্রোচ এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট এস্টিমেটের জন্য ডট ডট দেন হচ্ছিল লিখে ডট ডট হচ্ছিল রয়েছে। সো লিনিয়ার লেআউট নিয়ে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, একটা জিনিস আছে, হলো টেক্সট ভিউর মধ্যে আমি এসপি দিছিলাম, এসপি জিনিসটা হচ্ছে হলো তুমি 18 দিতেছো, 18 দিলেই যে তোমার বড় হয়ে যাবে এরকম না, 18 দেওয়া মানে হচ্ছে হলো সে হচ্ছে একটা রেশিও তৈরি করে, তুমি 18 দিলা ওই যে ই আছে না তোমরা ডিভাইসের মধ্যে ইউজ করছো কিনা, সেটিংসের মধ্যে গেলে তুমি যদি টেক্সট সাইজ বড় ছোটো করতে চাও সেটিংসের মধ্যে গিয়ে অ্যান্ড্রয়েড ডিভাইসের সেটিংসে যাবা, এখানে যে ফন্ট সাইজ দেবা, ফন্ট সাইজের মধ্যে অপশন থাকে হচ্ছিলো আইদার স্মল মিডিয়াম লার্জ বা নর্মাল, এরকম চারটা পাঁচটা অপশন থাকে, সেখানে কিন্তু সাইজ দেওয়া যায় না, কথা বুঝছো? সেখানে কিন্তু দিতে হচ্ছিলো আইদার নর্মাল স্মল মিডিয়াম অথবা লার্জ এরকম সামথিং। তো আসলে সে কী করে, তুমি যদি ওখানে লার্জ সিলেক্ট করো আর এখানে তুমি যদি 18 দাও তখন তাদের সাথে একটা রেশিও করে, কাইন্ড অফ হচ্ছিলো যদি 18 হয় লার্জের মধ্যে কত এরকম একটা জাস্ট একটা রেশিও তৈরি করে, সে হচ্ছিল এটা শো করে। সো এখানে তুমি যে 18 দিলে 18ই শো হয়ে যাবে না, ওখানে যদি স্মল দিয়ে থাকে তখন হচ্ছিল তার সাথে একটা রেশিও করে তোমার 18 ওই স্মলের মধ্যে কত হবে সেটা সে ডিফাইন করে। এটা সে ডিপেন্ড করে তোমার ডিভাইসের সাইজ কত, ডিভাইসের উইডটা কত, ঠিক আছে, ওইটার সাথে হলো একটা রেশিও করবে হচ্ছিল 18। যদি ধরো এভাবে চিন্তা করলো যে লার্জ হলো 100, তুমি 18 হলো 100-এর মধ্যে কতটুকু, ঠিক আছে, একটা হলো ওয়েট সে ক্যালকুলেট করবে যে 18-কে কতটুকু বড় করতে হবে, তো ওই অনুসারে সে বড় করে, ওই হলো ইউজারের ওই যে প্রেফারেন্স অনুসারে, এর জন্য বলা হয় এসপি, ইউজারের প্রেফারেন্স, ঠিক আছে। আচ্ছা, সাইজের মধ্যে কয়েকটা ওয়েট আছে, মানে কয়েকটা অ্যাপ্রোচে সাইজ দেওয়া যায়, একটা হলো পিএক্সে, একটা ডিপি, একটা ডিআইপি, তিনটা অ্যাপ্রোচ হচ্ছে হলো সাইজ দেওয়া যায়, মানে কোনো যদি এই যে এখানে আমি যে র‍্যাপ কন্টেন্ট দিছি না, র‍্যাপ কন্টেন্ট না দিয়ে আমি দিতে পারতাম হচ্ছে হলো উইটার দিতাম 25px, তাহলে হচ্ছে পিএক্স দিয়ে শো হচ্ছে ওই যে কন্টেন্টগুলো হচ্ছিল
এরপর পরে র‍্যাপওয়ে নিচে আছে ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে হলো তুমি px দিবা না dp ইউজ করবা না dip ইউজ করবা তিনটা অ্যাপ্রোচ আছে px dp dip আচ্ছা আমি জাস্ট px আর dp এর কনসেপ্ট বলছি dip আর dp কনসেপ্ট অলমোস্ট সিমিলার px আর dp কনসেপ্ট জানো মানে কোনটা বেটার পিক্সেল সাইজ দিলে বেটার না dp দিলে বেটার ডেনসিটি পার পিক্সেল dp হচ্ছে ডেনসিটি পার পিক্সেল জানো কম ডেন্সিটি পিক্সেল মানে কি যেমন হাই রেজুলেশন লো রেজুলেশন আছে না ধরো এটা লো রেজুলেশন মানে পিক্সেল সাইজ কম পিক্সেলের সংখ্যা এটা হচ্ছিল ধরো যেটার সাইজ হচ্ছিল থ্রি পিক্সেল বাই থ্রি পিক্সেল দিলাম উইথ ও থ্রি পিক্সেল হাইট ও থ্রি পিক্সেল তাহলে এই স্ক্রিনে কি করবে এই ফুল জায়গাটা নিয়ে নিবে না এটা লো রেজুলেশন হয়ে যেত বাট সেম পিক্সেলে তুমি যদি এখানে আবার ড্র করতে যাও তাহলে কতটুকু জায়গা নিবে এখান থেকে তিন আর এখান থেকে তিন একটা লো রেজুলেশনের একটা ডিভাইসের মধ্যে তুমি যদি শো করতে যাও তাহলে তোমার পিক্সেলটা এত মানে ইমেজটা এত বড় করে দেখাবে বাট হাই রেজুলেশনে নিয়ে গেলে সেম ইমেজটাই ছোট করে দেখাবে এটা হচ্ছে পিক্সেলের সমস্যা বাট তুমি যদি মনে হয় যে না আমার এই অ্যাপটা শুধুমাত্র এই একই টাইপের ডিভাইসের মধ্যে শো করবে তাহলে তুমি পিক্সেল দিয়ে ডিজাইন করতে পারো বাট জেনারেলি পিক্সেল দিয়ে ডিজাইন করাটা খুবই ডিসগাস্টিং একটা ওয়ে এবং এটা খুবই ডেঞ্জারাস একটা ওয়ে কারণ এটা তুমি কোনো ডিভাইস নিয়ে গেলে তোমার মানে অ্যাপের বারোটা বেজে যাবে সো এর জন্য কী করতে হয় ডিপি ইউজ করতে হয় ডিপি কি ডেন্সিটি পার পিক্সেল মানে সে হচ্ছিল যে এখানে সেমভাবে একটা ওয়েট ক্যালকুলেট করে যে এখানে কতগুলো মানে তোমার ফুল স্ক্রিনের সাইজ কতটুক এবং পিক্সেলের সাইজ কতটুক সেটা মেপে তারপর হচ্ছিল দেখে যে আসলে এখানে কয়টা পিক্সেল দিতে হবে তো ওই ক্ষেত্রে আসলে দেখা যায় তোমার এরকম ফুল এই জায়গাটাই সেম স্ক্রিন স্ক্রিন সাইজের ঠিক আছে সো এর জন্য ইউজ করতে হয় ডিপি আর ডিপি আর ডিপির মধ্যে একটু হালকা ডিফারেন্স আছে একটু একটু দেখে নিও তাহলে একটা হলো পিক্সেল বা পিক্সেল আমরা ইউজ করবো না আমরা সবসময় ইউজ করবো ডিপি এটা হলো সাইজের ক্ষেত্রে বাট যদি ফন্ট সাইজ দিতে যাও কোনো সময় টেক্সটের ফন্ট সাইজ যদি দিতে যাও তখন ইউজ করবো এসপি কারণ হচ্ছিল যে ইউজার প্রেফারেন্সের কাজ আছে সো অন্য কোনো এলিমেন্টের ক্ষেত্রে সাইজ দিতে গেলে ইউজ করবো ডিপি আর ফন্টের সাইজ দিতে গেলে ইউজ করবো এসপি বাট অন্য কোনোগুলোর ক্ষেত্রে সাইজের ক্ষেত্রে এসপি আমরা ইউজ করবো না ঠিক আছে আচ্ছা আপাতত আমরা এটা র‍্যাপ কন্টেন্ট করে ফেলি এবার আমরা আসি হচ্ছে হলো যে কোনো একটা জিনিসকে আমি হয়তো একটা ডিজাইন করতে যাব ধরো আমি ফেসবুকের অ্যাপের লেআউটটা ডিজাইন করতে যাই তাহলে দেখো কিভাবে ডিজাইন করা যায় ধরো এরকম ফেসবুকে অ্যাপটা যদি আমি জাস্ট স্ট্রাকচার এরকম করে ডিজাইন করি আমার জাস্ট এমন বলো তো যে এটাকে আমি কি লিনিয়ার লেআউট দিয়ে ডিজাইন করতে পারবো আচ্ছা আরেকটা জিনিস তাহলে একটা লিনিয়ার লেআউট কিন্তু থাকবে না আমি ভিতরে কিন্তু আরও লিনিয়ার লেআউট অ্যাড করতে পারি আর এই লিনিয়ার লেআউটের ভিতরে কিন্তু আবার আরেকটা লিনিয়ার লেআউট ইউজ করা যায় ধরো আমি দেখো এখানে দেখাই ধরো এখানে আমি আরেকটা লিনিয়ার লেআউট ইউজ করি লিনিয়ার লেআউট দেন উইথ হচ্ছে হলো ম্যাচ প্যানেল দেই আর হাইট হচ্ছে হলো র‍্যাপ কন্টেন্ট দিলাম দেন এটার ভিতরে হচ্ছে হলো একটা বাটন অ্যাড করি
বাটনটা র‍্যাপ কন্টেন্ট দেই, র‍্যাপ কন্টেন্ট আর বাটনের টেক্সট দেই হচ্ছিল অ্যান্ড্রয়েড টেক্সট সো এরকম তার একটা আর এটা ভিতরে কিন্তু আরেকটা লিনিয়ার লেআউট ইউজ করলাম এখন এটা আবার ওরিয়েন্টেশন আমার সেট করে দিতে হবে অ্যান্ড্রয়েড ওরিয়েন্টেশন এটা দিতে পারলাম হরিজন্টাল তাহলে যেগুলো অ্যাড হবে হরিজন্টাল অ্যাড হবে হ্যাঁ না ওটার মধ্যে অ্যাড করা যেত আমি বললাম যে একটা লেআউটের ভিতরে একটা লেআউট অ্যাড করা যায় ঠিক আছে ওটার মধ্যে অ্যাড করা যেত বাটন যে কোনো জায়গায় যে কোনো এলিমেন্ট অ্যাড করতে পারবো আমি ধরো এটা দিলাম ক্লিক মি ওয়ান এন্ড দেন ক্লিক মি টু এখন যদি আমি প্রিভিউ দেখি সো ফার্স্টটা ছিল পার্টিকেল সো ফার্স্টের লেআউটের মধ্যে তিনটা জিনিস একটা হলো হ্যালো ওয়ান ওয়ান একটা হ্যালো ওয়ান টু আর একটা হচ্ছিল লিনিয়ার লেআউট এই সেকেন্ড যে লিনিয়ার লেআউট আছে এটা কিন্তু আসলে ফার্স্ট লিনিয়ার লেআউটের একটা চিলড্রেন এটা আসলে চিন্তা করবো একটা এলিমেন্ট এভাবে আমি চিন্তা করবো যে ফার্স্টের লেআউটের মধ্যে আসলে তিনটা জিনিস একটা হলো টেক্সট ভিউ ওয়ান টেক্সট ভিউ টু অ্যান্ড হচ্ছে হলো একটা লিনিয়ার লেআউট এলিমেন্ট হ্যাঁ ওই লিনিয়ার লেআউটের ভিতরে আবার অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে নেস্টেডের যে আমরা একটা প্যানেলের ভিতরে আর একটা প্যানেল ইউজ করতে পারি ওইটার ভিতরে আর একটা প্যানেল এরকম তাহলে দেখো ফার্স্টেরটার ক্ষেত্রে এলিমেন্টগুলো হলো রো বাই রো আসতেছে আর সেকেন্ডের ক্ষেত্রে হচ্ছিল আবার ভার্টিক্যালি যাচ্ছে ঠিক আছে এখন আমার কোশ্চেন হচ্ছে হলো এইটাকে যদি আমি লিনিয়ার লেআউট দিয়ে ডিজাইন করতে যাই তাহলে কি এটা করা যাবে অবশ্যই আমি ফার্স্টে বলছিলাম যে লিনিয়ার লেআউট দিয়ে সবই ডিজাইন করা যাবে কীভাবে বলবো ধরো এটা হচ্ছে আমার লাইক বাটন আর এটা হচ্ছে কমেন্ট বাটন এটা হচ্ছিল এখানে কত এলিমেন্ট আছে সেগুলো আমি বাদ দিলাম এখানে কত কিছু এলিমেন্ট আছে এটা হচ্ছে হলো দেখো কোনো কিছু ডিজাইন করতে গেলে যখনই তুমি কোনো কিছু মানে একটা লেআউট ডিজাইন করতে যাও ফার্স্টে হচ্ছিল তোমাকে এরকম স্কেচ করতে হবে স্কেচ করে দেখতে হবে যে এখানে কী কী এলিমেন্ট আছে কী কী ভিউ আছে কী কী অপশন আছে দেন হচ্ছে তোমাকে অ্যাকচুয়ালি কোডে হাত দিতে হবে সো ধরো এই ফেসবুক অ্যাপটাই আমি হচ্ছিল ডিজাইন করতে চাই তাহলে আমি কীভাবে ডিজাইন করবো মানে কোন জায়গায় কী লেআউট ইউজ করবো অথবা কীভাবে করবো কোনো সাজেশন আমি জাস্ট লিনিয়ার লেআউট ইউজ করবো জাস্ট লিনিয়ার লেআউট কীভাবে দেখো আমি একটা জিনিস বলি এটা অনেক ডিজাইন করা যায় আমি একটা জিনিস অ্যাপ্রোচ করতেছি ফার্স্টে আগে এলিমেন্টগুলো আইডেন্টিফাই করো এটা কি একটা ইমেজ আইটেম ইউজ করতে পারি এখানে ইমেজ ভিউ নামে একটা জিনিস আছে ঠিক আছে আমরা দুটা এলিমেন্ট দেখলাম একটা টেক্সট ভিউ আর একটা হলো বাটন এখানে কি বলা যায় এটা হলো কি ইউজ করতে পারি ইমেজ ভিউ অথবা এটা টেক্সট ভিউ ইউজ করতে পারো এটা টেক্সট ভিউ এটা একটা বাটন তাহলে এখানে তিনটে এলিমেন্ট আছে এই তিনটে এলিমেন্ট কিভাবে আছে হরিজন্টালি তাহলে এটা একটা লিনিয়ার লেআউট ইউজ করতে হয় না তাহলে এখানে কাজ কি করবা এখানে বলা হলো এরকম একটা এখানে ধরো দুইটা গাছ আমি নিউজ পেপার এত আইটেম নিয়ে চিন্তা না করি আরো আইটেম অ্যাড করা যায় তখন লিস্ট ভিউ নামে একটা জিনিস আছে তখন ওগুলো ইউজ করতে হবে ধরো দুইটা আইটেমে আছে তাহলে এই যে আমার যে স্কিমটা এখানে আমি কি করতে পারি এই দুইটার মধ্যে কি একটা লেআউট ইউজ করা যায় না বাট এগুলো আসার আগে এটার ভিতরেও তো আমার দুটা বাটন আছে দুটা বাটন আছে এখন একটা টেক্স ভিউ আছে তাহলে এখানে আমি কি ইউজ করবো এটা একটা টেক্স ভিউ না এর কিছু লেখা আছে এটা একটা বাটন একটা বাটন আর এই দুটা বাটন মিলে কি একটা আমি ভিতরে করতে হয় না এটা কি হবে সিমিলারলি লিনিয়ার লেআউট এটার কি হবে চলো হরিজন্টাল ঠিক আছে
তারপরে এই টেক্সট ভিউটা নিয়ে এইটা নিয়ে আরেকটা আমি ভিউ তৈরি করতে না লিনিয়ার লেআউট যেটা অরিয়েন্টেশন হবে ছিল লিনিয়ার লেআউট অরিয়েন্টেশন হবে ছিল পার্টিকেল সিমিলারলি এটা আমি ডিজাইন করতে পারবো একইভাবে এই দুইটা জিনিস মিলে আবার কি ইউজ করতে হবে লিনিয়ার লেআউট পার্টিকেল বুঝছ তাহলে কোয়ান্টাম লিনিয়ার লেআউট ইউজ করব তার এখন আমার আইটেম কয়টা হয়ে গেছে এটা ফুলটা নিয়ে একটা আইটেম এটা নিয়ে একটা আইটেম আমি যে কাজগুলো করলাম এগুলো যদি তুমি ড্র্যাগ এন্ড ড্রপ করে করো এত স্মুথলি করতে পারবে না তখন তোমার ড্র্যাগ এন্ড ড্রপ করে বসে দেবো যে পিক্সেল নিয়ে তখন টানাটানি হবে সো এই যে আমাদের যদি কোনো সময় ডিজাইন করতে হয় ফার্স্ট স্টেপটা হচ্ছিল এরকম আমাদের পেন্সিল পেপারে হচ্ছিল আগে ওইটাকে সাজাতে হবে দেন দেখতে হবে যে এখানে আমাদের কোন লেয়ারটা কোন জায়গায় ইউজ করবো কোনগুলো নিয়ে মার্চ করবো লোয়ার লেভেল থেকে আসতে হবে বটম টু আপ অ্যাপ্রোচ আসতে হবে অ্যালগোরিদম কোর্স করতেছো না এখানে যে মার্চর আছে না এখন আমরা কী করি মার্চ করতে করতে উপরে দিকে যায় না সিমিলারলি এখানে এই অ্যাপ্রোচ ইউজ করতে হবে এখানে কী ইউজ করতে হবে যে লিনিয়ার লেয়াউট দিয়ে আস্তে আস্তে বড়ো করতে করতে উপরে দিকে যেতে হবে সো এই যে ফার্স্টে আমার একটা লেআউট আমরা যেখানে ভিউ দেখি যে ভিউ দেখলে আগে চিন্তা করতে হবে না যে এখানে আমি কীভাবে এপ কেমনে ডিজাইন করবো ফার্স্ট আগে চিন্তা করতে হবে এখানে কী ইভেন্ট আছে আগে এটা বের করো দেন তারপর এগুলোকে আস্তে আস্তে মার্চ করো যে কোনো লেআউট বাসায় যে আজকে জিমেলের যে অ্যাপটা আছে সেটা আগে কাগজ কলমে এরকম করবা জিমেলের অ্যাপটা যে আছে মোবাইল অ্যাপটা সেটা ডিজাইন করার চেষ্টা করবা এই লিনিয়ার লেআউট দিয়ে যে কোনো একটা অ্যাপ ধরো সেটাকেই মানে জাস্ট অ্যাপটা ওপেন করবা মোবাইল অ্যাপটা ওপেন করে সেটা হচ্ছিল পেন্সিল কলমে ড্রয়িং করে এরকম কীভাবে কোন লেআউটটা কোন পোর্শনে করা যায় এটা হলো কাজ করব হ্যাঁ জাস্ট একটা পেজ ওই একটা পেজ ওপেন করে দেখবা যে ওই লেআউটটা কীভাবে ডিজাইন করতে পারি জাস্ট ওই ধরো ওই লেআউটটা আছে ঠিক আছে তো এটা যে কোনো অ্যাপের স্ক্রিন তুমি লিনিয়ার লেআউট দিয়ে ইউজ করতে পারবে কিন্তু প্রবলেম হলো কি এই যে মার্চ করতে গেলে দেখো জাস্ট আমি এখানে মার্চ করতে যাচ্ছি কি দেখি সিমিলার এই জিনিসটা দেখো এখানে আমি কি করতে যাচ্ছি এতটুকু শুধুমাত্র যদি আমি স্ক্রিনটা ড্র করতে চাই আমি এটা একটু মুছে দিই ধরো এই জিনিসটা ইউজ করতে গেলাম এখানে কি করতে হচ্ছে এই দুইটাকে মার্চ করার জন্য একটা লেআউট আবার এই দুইটাকে মার্চ করার জন্য আরেকটা লেআউট দুইটা লেআউট লাগতেছে না এরকম যদি আরো বড় যদি হয় তখন দেখো যে আরো বেশি লেআউট লাগতেছে লিনিয়ার লেআউটের প্রবলেম এটাই আচ্ছা যত বেশি লেআউট ইউজ করবা তত হচ্ছিল তোমার র্যান্ডারিং প্রবলেম বুঝি একটু আগে দেখলাম যে র্যান্ডারিং প্রবলেম হচ্ছিল ওটা হচ্ছে এপিআর জন্য হচ্ছে বাট তুমি যখন তুমি একটা লেআউট ইউজ করবা মানে তুমি যদি গ্রাফিক্সে কেউ কাজ করে থাকো তখন ওটা র্যান্ডার নামে একটা জিনিস আছে মানে ওই যে যখন আউটপুটটা বের করতে হয় তুমি ইমেজ অথবা তুমি যখন ওই যে ফটোশপে কাজ করবা তখন হচ্ছে আউটপুট র্যান্ডার করতে হয় অথবা যদি আফটার ইফেক্ট দিয়ে কাজ করতে থাকো কোনো সময় মানে মেয়ে কথা হচ্ছে গ্রাফিক্সে যে কাজগুলো করছো সেটাকে তোমার একটা যখন ফিজিক্যাল একটা একটা লাইভ একটা হচ্ছিলো প্রোডাক্টের কাজ করতে হয় তখন হচ্ছিলো ওটাকে র্যান্ডার করতে হয় এখানেও তুমি যা কিছু ডিজাইন করবা তখন যখন তোমার শো করতে হবে শো করার সময় আসলে সে কী করো ওই এলিমেন্টগুলোকে শো করার জন্য একটা র্যান্ডার করে মানে কনভার্ট করে যাচ্ছে যত লেআউট ইউজ করবা তত এই র্যান্ডার কমপ্লেক্সিটি বাড়বে সো আমাদের যত কম লেআউট ইউজ করে আমাদের যত বেশি কাজ করা যায় সো এটা আমার টার্গেট সো এর জন্য হচ্ছিল ওই যে স্পেশালাইজড লেআউটগুলো ইউজ করতে হয় যেমন যে কনস্ট্যান্ট লেআউট ফ্রেম লেআউট গ্রিড লেআউট গ্রিড ব্যাক লেআউট এই জিনিসগুলোও তখন ইউজ করতে হয় ঠিক আছে বাট লিনিয়ার লেআউট দিয়েও তুমি সব কাজ করতে পারবে সো এখন আমরা দেখি কীভাবে হচ্ছিলো রিলেটিভ লেআউটটা কাজ করে রিলেটিভ লেআউটটা খুবই ফ্লেক্সিবল একটা লেআউট লিনিয়ার লেআউটের মধ্যে তোমাদের অনেক কনস্ট্যান্ট যে আইদার হচ্ছে হলো হরিজন্টাল লেআউট করো নাহলে ভার্টিক্যাল কিন্তু আমি যে অন্য কয়েকটা জায়গায় যদি আমি ছড়াই ছেড়ে কিছু কাজ করতে যাই এই কাজগুলো করা যায় না বাট এই কাজটা হচ্ছিলো রিলেটিভ লেআউট দিয়ে করা যায় আচ্ছা সো ধরো আমি হ্যাঁ লিনিয়ার লেআউটে অ্যালাইনমেন্ট মানে
আচ্ছা এটা এটা হচ্ছে হলো অ্যালাইনমেন্ট লেফট রাইট আছে অ্যালাইনমেন্ট লেফট রাইট দিয়ে তুমি করতে পারবে এখানে তুমি এই অপশনগুলো দেখবে শোনো এই যে সোজা কথা হচ্ছে হলো অ্যান্ড্রয়েড কোলন দেওয়ার পরে কন্ট্রোল স্পেস দিবা নিচের দিকে জাস্ট পড়তে থাকবা এখানে দেখ এখানে যত কিছু আছে সবগুলো দিয়ে একটা প্রপার্টি কাজ করে সো এখানে যেটা দরকার শোনো অ্যান্ড্রয়েড এর জন্য আমি বলছিলাম যে মনে করো অ্যান্ড্রয়েডে অ্যালাইনমেন্ট কীভাবে করবা এখন গুগলে সার্চ দাও হাউ টু অ্যালাইন এ পার্টিকুলার এলিমেন্ট লিনিয়ার লেভেল আসলে লেভেল জাস্ট লে আউট অ্যালাইনমেন্ট অথবা সামথিং অ্যান্ড্রয়েড কোন অ্যালাইনমেন্ট ইউজ করে ইউজ করতে হবে তোমার সবগুলো এখন মুখস্থ হওয়া দরকার নেই আচ্ছা আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স কথা বলি তোমরা এখন যেমন জুনিয়র তোমাদের যেমন এখনও একটা হয়তো কোশ্চেন থাকতে পারে আমার হলো আমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার দিয়ে পড়ি তখন আমার একটা মেজর একটা কনসার্ন ছিল যে এত তো জিনিস আছে এখানে আমি তো সব ইনস্টাগ্রামগুলো সার্চ দিয়ে করি আমি ওই সময় ইনস্টাগ্রামগুলো প্রচুর ইউজ করতাম আমাদের সময় থেকে আমরা সেই তখন হচ্ছে 2012-13 সাল থেকে ওই সময় থেকে আমরা মানে আমি অনেক ইনস্টাগ্রামগুলো ইউজ করতাম তো কোনো কিছু হলে আমি যা সার্চ দিতাম দিয়ে সলিউশন দেখে কয়েকটা সলিউশন ঘাটাঘাটি করতাম দেখে অথবা ডকুমেন্টেশন অ্যান্ড্রয়েডে যে ডকুমেন্টেশন আছে যে অ্যান্ড্রয়েড ডট ডেভেলপার ডট অ্যান্ড্রয়েড ডট কম অথবা গুগল অ্যান্ড্রয়েড সামথিং এরকম ওইখানে গিয়ে দেখলাম এরকম ডকুমেন্টেশন আছে ওগুলো ঘাটাঘাটি করে আমি বের করতাম তো আমার এখন একটা কোশ্চেন ছিল কয়েকদিন পরে আমি যদি সফটওয়্যার কোম্পানিতে জব করতে যাবো ইভেন যখন আমার সফটওয়্যার কোম্পানিতে আমার জব হয়েছে তখন আমার ফার্স্ট ডেতে আমার চিন্তা ছিল যে আমি যখন কোড করতে যাবো আমি তো ইনস্টাগ্রাম সার্চ করে বের করি ওখানে তো অনেক বস বস প্রোগ্রামাররা কাজ করতেছে আমার পাশের টেবিলে হয়তো বসে কাজ করবে তখন তো আমাকে দেখবে যে আমি ইনস্টাগ্রাম ফলো দেখে দেখে আমি কোড করি তখন এটা লজ্জাগর বিষয় না যে এত বড় একটা কোম্পানিতে এরকম এগুলো একটা এমপ্লয়ি হচ্ছিল এরকমভাবে কাজ করে বিলিভ মি আমার ওখানে আমি যখন ফার্স্টে আমি গেছি ফার্স্ট ডেতে আমি খালি সবার মনিটর স্ক্রিন দেখছি মনিটর স্ক্রিনে তারা কী করে কী কাজ করে সবাই হচ্ছিলো 90% ক্ষেত্রে ইনস্টাগ্রাম ফলো সাইটের মধ্যে যাবো সবাই ফুল কাজ করে মানে 90% মানে যখন সে কাজ করে 90% ক্ষেত্রে কিন্তু ফুল ডে যদি কাজ তুমি চিন্তা করো সে যদি 8 ঘন্টা কাজ করে 8 ঘন্টার মধ্যে 7 ঘন্টা হলো তারা গেম খেলতো মজার ঘটনা বলি আমি হলো টাইগার আইটি জব করতাম ঠিক আছে এখানে হচ্ছে হলো এরকম রো বাই রো হচ্ছিলো বসে থাকে এ পাশে হচ্ছিলো তুমি বলবে ওই পাশে আমি বলবো তো ওই পাশে হলো কতগুলো ভাই বসতো আমাদের আমাদের ডিপার্টমেন্টে কতগুলো বড় ভাই আছে তোমার নাম শুনবা হয়তো প্রোগ্রামিং কন্টেস্টে যারা আছে জুবায়ের ভাই এরকম নাম আছে তো তারা আমরা হলো একসাথে ওই কোম্পানিতে জব করতাম ওই পাশে এক ভাই বসে কাজ করতো যে সারাদিন সে হেডফোনে বসে বসে কাজ করতো আমি ভাবতাম যে এত ফোন লোকটা কাজ করে সে সকালবেলা থেকে এসে সে 9-10 পর্যন্ত কাজ করতো আসলে আমাদের টাইম হলো 5 পর্যন্ত সেই হলো 4 ঘন্টা বেশি করে কাজ করতো আমি তো আমার সামনেই বসতো কিন্তু সে উল্টা পাশে তো আমি দেখতে পারতাম না একদিন যে আমি দেখি ভাই কী কাজ করে সে হচ্ছে হলো মানে কানে হেডফোন দিয়ে খুব মনোযোগ দিয়ে ডটা খেলতো সে হচ্ছে হলো মনে করে একটা উইকে কাজ দিত সে হলে একদিনে সব কাজ কমপ্লিট করে বসে থাকতো বাকি 6 দিন হচ্ছে সে বসে বসে খালি গেম খেলতো আর একদিনে তো কাজ শেষ তার বাকি যখন সে টিম লিডার দরকার হতো তখন যে আসলে কাজ করতো আর বাকিরা হচ্ছে বাকিরা মানে কি সবাই গেম খেলতো মানে পুরো ফুল ডে যদি চিন্তা করো ফুল ডে 90% ক্ষেত্রে হলো তারা গেম খালি গেম খেলতো বাকি 10% কাজ করতো ওই 10%-এর মধ্যেও 90% ইনস্টাগ্রাম ফলোতে বসে থাকতো বাকি হচ্ছিলো 10% কোড করতো আসলে সব ক্ষেত্রে যে তুমি আমাকে যে কোশ্চেনগুলো করতেছ অ্যালাইনমেন্ট কি আমি আসলে আমার এগুলো মুখস্থ রাখা দরকার নেই কিছু টিভিয়াল জিনিস তুমি মুখস্থ রাখবা মুখস্থ রাখা দরকার নেই মানে কাজ করতে করতে তোমার মুখস্থ হবে কিন্তু বসে বসে রাখা দরকার নেই যে আমি এখানে এখন যদি বসে বসে এই খালি অ্যাট্রিবিউটগুলো যদি পড়া শুরু করি তো কয়দিনে তুমি শেষ করবা এটা জাস্ট একটার জন্য অ্যাট্রিবিউট আমি বললাম এ ধরনের আরও অনেকগুলো আছে আমি কি সবগুলো বসে বসে মুখস্থ করবো এটা হলো আমার ফার্স্ট দিনে কোশ্চেন ছিল আমি কি মুখস্থ করবো আমি মুখস্থ করা শুরু করছিলাম কী করে শুরু করছিলাম ইম্পোর্ট লাইব্রেরি আমি মুখস্থ করতাম ইম্পোর্ট লর কম ডর জাভা ডর সামথিং এ ধরনের মুখস্থ করতাম কিন্তু আসলে এগুলো দরকার নেই তো এগুলো তুমি কেন মুখস্থ করবা এখনকার দিনে যে আইডিগুলো বের হয় দেখবা যে আইডিগুলোর মধ্যে এমনভাবে তৈরি করা হয় যাতে তোমার এগুলার এই সাইডে যাতে তোমার নলেজ কম লাগে মাথা কম খাটাতে হয় যাতে তুমি হচ্ছে কম কোড করে বেশি কাজ করতে পারো এই জিনিসগুলো এখানে খেয়াল রাখতে হয় সো কোনো জায়গায় যে অ্যালাইনমেন্ট কীভাবে করবো মার্জিন কীভাবে পেনিং জাস্ট তুমি গুগলে সার্চ দাও দেখবে যে অলরেডি এই ধরনের সলিউশন অলরেডি দেওয়া আছে ওকে আমি জাস্ট দেখাই দিলাম এরকম না যে কোশ্চেন এরপর করবা না কোশ্চেন করবা জানার জন্য ঠিক আছে বাট এইট টিভি জিনিসগুলো আস্তে আস্তে শেখা শুরু করো সার্চ দিয়ে দিই আচ্ছা এবার আমরা সেই এখানে হচ্ছিলো আমি ধরো আরেকটা লে আউট আমি তৈরি করি নিই এটার মধ্যে আমি না করি
অ্যান্ড্রয়েড এটা বাদ দিই। আচ্ছা লেআউটে ধরো আরেকটা আমি লেআউট তৈরি করলাম, ফাইল নিউতে যে এখানে দেখবা লেআউট আছে, এই যে ফাইল নিউ লেআউট এক্সএমএল ফাইল, ফাইলে যাবা দেন নিউতে যাবা দেন হচ্ছে দেখবা যে নিচে গেলে এক্সএমএল দেন লেআউট ফাইল। সো লেআউট এক্সএমএল ফাইলের মধ্যে আমি যাই একটা নাম দেই ধরো রিলেটিভ লেআউট ডেমো। আচ্ছা এখানে বলে দেওয়া যায় তুমি কি লিনিয়ার লেআউট ইউজ করবে না রিলেটিভ লেআউট ইউজ করবে, ধরো আপাতত লিনিয়ার লেআউট দিয়ে আমরা করে দিই, পরবর্তীতে আমরা রিলেটিভ লেআউটে কাজ করব। ও আচ্ছা এটা হলো ই দেওয়া যাবে না, ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না। আচ্ছা রিসোর্সের ক্ষেত্রে হচ্ছে ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না। সো রিলেটিভ লেআউট ডেমো দিলাম দেন হচ্ছে হলো ফিনিশ দিয়ে ইউজ করে। এখন যদি টেক্সটে যাই তাহলে দেখবেন লিনিয়ার লেআউট ইউজ করছে, আমরা লিনিয়ার লেআউট এখানে ইউজ করবো না, আমরা এটা চেঞ্জ করে রিলেটিভ লেআউট দিয়ে দিই, রিলেটিভ লেআউট দ্যাটস ইট। এখন হচ্ছে আমরা রিলেটিভ লেআউট নিয়ে কাজ করবো, সেভেন দাসো অথবা আগেরটাও চেঞ্জ করে তুমি লিনিয়ার লেআউট তৈরি করে দিতে পারো, মাঝখানে ফাঁকা যাবে। আচ্ছা সো দেখো লিনিয়ার লেআউট যখন আমরা ইউজ করতাম লিনিয়ার লেআউটের মধ্যে কিন্তু এই নামটাই ইমপ্লাই করে হচ্ছিলো যে লিনিয়ার, মানে লিনিয়ারলি আইদার হরিজন্টাল অথবা ভার্টিক্যালি হচ্ছিলো তুমি কিছু অ্যাড করবা। রিলেটিভ লেআউটে একদম সিমিলারলি এটা নাম অনুসারে হচ্ছিলো যে রিলেটিভলি তুমি পজিশন করবা আইদার, মানে কোনো কিছু রিলেটিভ পজিশনে, মানে একটা আইটেম আছে তার রিলেটিভলি মানে তার সাপেক্ষে হচ্ছে আরেকটা ডিজাইন করবা। আচ্ছা ধরো আমি এখানে একটা টেক্সট ভিউ আমি শো করতে চাই, তাহলে আমি জাস্ট টেক্সট ভিউটা শো করি, টেক্সট ভিউ র‍্যাপ কন্টেন্ট দিলাম, র‍্যাপ কন্টেন্ট অ্যান্ড্রয়েড টেক্সট এখানে দিলাম হ্যালো ওয়ার্ল্ড ওয়ান এটা, তাহলে দেখে হ্যালো ওয়ান ওয়ানটা শো করছে, এটা এই জায়গায় শো করছে ঠিক না একটা কর্নারে র‍্যাপ কন্টেন্ট। আচ্ছা আরেকটা জিনিস দেখো এখানে প্রত্যেকটা আইটেম হচ্ছে একটা রেক্টেঙ্গুলার একটা সাইজ জায়গা নিয়ে নেয়, তুমি বড় জায়গা নাও ছোট জায়গা নাও সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার জায়গা হবে, কোনো সময় তুমি সার্কেল জায়গা নিতে পারবে না, পুরোটাই হবে রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার দেখো কনভার্ট করে তোমার সার্কেলে কনভার্ট করতে হবে, বাট পুরোটাই হবে হচ্ছে রেক্টেঙ্গুলার। ওকে সো এখন হচ্ছে ধরো আমি এই জিনিসটাকেই এই পজিশনে সেট আপ না করে আমি অন্য একটা পজিশনে দিতে চাই, সেটা কীভাবে করা যায় দেখো এই যে এই জিনিসটা আমি মোটামুটি ভুলে গেছি, তো ভুলে গেলে কী করবা অ্যান্ড্রয়েড কোলন এখন দেখো দেখো যে এখানে এই দেখো সে কিছু সার্চ দেওয়া শুরু করছে লেআউট আন্ডার স্কোর সেন্টার ভার্টিক্যাল লেআউট আন্ডার স্কোর অ্যালাইন বটম অ্যালাইন লেফট এই যে জিনিসগুলো এই যে অ্যালাইন একটু আগে যে অ্যালাইন জিনিসটা আসছে, তো এই যে এখানে দেখো এখানে অ্যালাইনমেন্ট দেওয়া আছে, এখানে তুমি লেআউট অ্যালাইনমেন্ট মানে হচ্ছে হলো লেআউটে করসপন্ডিংয়ে তুমি কোথায় অ্যালাইন করবা, যেমন একটু আগে যে একজন তোমাদের কোশ্চেন করতেছো লেফট সাইড হবে না রাইট সাইড হবে, এখানে এই জিনিসগুলো দেওয়া যায় এই যে লেআউট লেফট অ্যালাইন লেফট, এখানে তুমি যদি দাও দিবা হচ্ছে হলো ট্রু, আচ্ছা সরি লেআউট অ্যালাইন লেফট না মনে হয় সরি এটা হচ্ছে হলো অ্যান্ড্রয়েড কোলন অ্যালাইন প্যান লেফট এটা, সো অ্যালাইন অলরেডি লেফটে আছে মানে তুমি এখন লেফট সাইডে রাখবা না রাইট সাইডে রাখবা, সো যদি রাইট সাইডে রাখো মানে এটা প্যারেন্টে রাইট সাইডে রাখি অ্যালাইন লেফট এটা একটু পরে আসতেছে অ্যালাইন লেফটও করা যাবে, বাট এটা হলো প্যারেন্টে লেফট সাইডে না প্যারেন্টে রাইট সাইডে, সো যদি প্যারেন্টে লেফট সাইড ট্রু দাও বাট লেফট সাইড তো অলরেডি ট্রু দেওয়া ছিল ওই সময়, এটা যদি আমি রাইট দিই তাহলে এখন চলে যাবে ছিল আমি যদি একটু নেই দেখো এখন রাইট সাইডে চলে গেছে ঠিক আছে, সো লেফট সাইড ট্রু দিলে আগে লেফট সাইড যাবে রাইট সাইড ট্রু দিলে রাইট সাইড যাবে, বাই ডিফল্ট লেফট সাইড ট্রু দেওয়া থাকে, বাই ডিফল্ট আসলে দুইটা ট্রু দেওয়া থাকে লেফট সাইড ট্রু অ্যান্ড টপ ট্রু, তুমি যদি এখন এটাকে বটমে নিয়ে যেতে চাও সরি
এটা কি টপে আছে না বাই ডিফল্ট টপ ট্রু দেওয়া থাকে বাট তুমি যদি এখন এটাকে বটম এ দিতে চাও অ্যান্ড্রয়েড ক্লোন লেআউট আচ্ছা লেআউট না দেই এটা লিখলে হবে অ্যালাইন দেখবা অ্যালাইন প্যারেন্ট বটম এটা হচ্ছিল ট্রু এখন দেখবা আমি একটু মিনিমাইজ করি আচ্ছা টেক্সট সাইজটা একটু বড় হয়ে দেয় তাহলে তুমি দেখতে পারবে অ্যালাইন টেক্সট সাইজ হলো 40 এসপি দেখা যাচ্ছে এখন চলে আসছে বটমে সো তাহলে যে আমি কিন্তু যে রেফারেন্স চেঞ্জ করতেছি আগে ছিল টপ লেফট টু ছিল তারপর হচ্ছিল দেখো এখানে চারটা অপশন আছে চারটা কিন্তু কম্বিনেশন করে তুমি লেফট সাইডে রাইট সাইডে টপে বটমে এরকম কর্নারে কর্নারে তুমি নিয়ে যেতে পারবে তাহলে কি এই চারটা কর্নারে যে কোনো এলিমেন্ট বসানো যাবে না যাবে এখানে আরো কয়েকটা জিনিস আছে ধরো আমি বটম দিলাম রাইট না দিয়ে যদি এই ধরো আমি দেই অ্যান্ড্রয়েড অ্যালাইন প্যারেন্ট সেন্টার ছিল মনে হয় এই যে লেআউট সেন্টার ইন প্যারেন্ট ঠিক আছে আচ্ছা এখানে দুই তিনটা জিনিস আছে একটা হলো হরিজন্টাল একটা ভার্টিক্যাল একটা ইন প্যারেন্ট তিনটা কাজ কি তুমি যদি সেন্টার হরিজন্টাল ট্রু দাও তাহলে হলো হরিজন্টালি সেন্টারে নিয়ে আসবে তাহলে এখন যদি আমি ট্রু দেই এটা কোথায় আসবে নিচে কিন্তু থাকবে বাট মাঝখানে যদি ভার্টিক্যাল দেই তাহলে কি থাকবে লেফট সাইডে দেখবে বাট ভার্টিক্যালি মাঝখানে আর যদি সেন্টার ইন প্যারেন্ট দেই তাহলে হরিজন্টালিও মাঝখানে ভার্টিক্যালিও মাঝখানে সরি হরিজন্টালিও মাঝখানে ভার্টিক্যালিও মাঝখানে সো প্যারেন্টটা দিয়ে দেখি বাকিটা ট্রু দিয়ে দেখো সরি ও আচ্ছা আমি তো আবার এখানে বটম আমার পরে দিয়ে রাখতেছি সো এটা বাদ দিয়ে দিতে হবে হ্যাঁ কি করে দিলে হ্যাঁ এটা হয় তুমি যদি দিতে চাও এটাও দিতে পারো আরেকটা বলা যায় ওই যে আমরা লেফট রাইট ইউজ করছি না লেফট রাইট ইউজ করার কোনো দরকার নেই কিন্তু আমি মনে করি রাইট আনতে যাচ্ছি লেফটে যায় ফলস দিয়ে দেবো তাহলে তো লেফট ফলস মানে কি রাইট অটোমেটিক ট্রু ঠিকটা যদি আমরা পারলাম না রাইট দিয়ে ট্রু দিলাম রাইট দিয়ে ট্রু না দিই আমি লেফট দিয়ে ফলস দিই একই জিনিসই তো মিন করে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আরও আসতেছে মানে এইটা একটা অপশনের আচ্ছা তাহলে আমি কি যে কোনো কর্নারে নিয়ে যেতে পারবো মাঝখানে নিয়ে যেতে পারবো মানে জাস্ট ওই সাইডগুলোর মধ্যে জাস্ট ভিউ করতে পারবো আরেকটা হচ্ছে একদম সেন্টারে এখন যদি আমি কোনো জায়গায় এরকম করতে যাই যে একটা ধরো আমি এরকম করতে চাইলাম এটার উপরে যদি কোনো কিছু আমার শো করতে চাই কীভাবে করবো এটার উপরে আইডি ওটা পরের কনসেপ্ট আসি বা এটার উপরে কিন্তু ঠিক আছে হ্যাঁ মানে একটা লিনিয়ার লেআউট ইউজ করে তখন এটার ভিতরে দুইটা করবা হ্যাঁ এটা করা যায় বাট ওটা করলে কিন্তু এটা উপরে আসবে না দুইটা মিলে একবার সেন্টারে আসবে তখন দেখবে এটা একটু সেন্টার থেকে নিচে চলে আসছে দুইটা মিলে যদি সেন্টার করো তখন দেখবে এটা একটু নিচে চলে আসছে তখন এরকম সাইজে হবে সেন্টারে থাকবে এটা একটু নিচে চলে আসবে বাট আমি এটাকে সেন্টারে রেখে এটা উপরে রাখতে চাচ্ছি তখন কি করতে হয় এটা রেফারেন্স তোমার দিতে হয় এখন কিন্তু আমি প্যারেন্টের রেফারেন্সে সব চেঞ্জ করছি প্যারেন্ট অ্যালাইন প্যারেন্ট রেফ অ্যালাইন প্যারেন্ট লাইট মানে হলো আমার যে প্যারেন্ট আছে আমার টপ যে আছে প্যারেন্টের লেফট সাইডে রাইট সাইডে না কোন সাইডে রাখবো ঠিক আছে আরেকটা হচ্ছে হলো যে আমি একটা এলিমেন্ট অলরেডি আছে তার রেফারেন্স আমি অন্য কোনো জায়গায় রাখবো তার হয়তো লেফট সাইডে তার রাইটে অথবা বটমে এরকম এটা করতে গেলে আসলে কি তার রেফারেন্স আমি করতেছি না তাহলে সেই এলিমেন্টটাকে আইডেন্টিফাই করতে হবে সো এখানে কোনো এলিমেন্টকে আইডেন্টিফাই করতে গেলে তোমাকে একটা আইডি দিতে হয় সো এখানে একটা আইডি দেওয়া যায় আইডিটা হলো ধরো আমি এখানে দিলাম অ্যান্ড্রয়েড কোলন সবগুলো অ্যান্ড্রয়েডে দিয়ে দেন হচ্ছিলো তোমাকে আইডি দিতে হবে সো দেখো এখানে কিন্তু কোড করতে গেলে আমি কিন্তু সব কোড ফুললি করতেছি না আমি কিন্তু অলরেডি সে বলে দিচ্ছি কী কোড করবে সো এখন যদি আইডি দিই দেখবে যে আইডি চলে আসছে
সো আমি এন্টার দিলাম এখানেও সে সাড়ে শুনে দেবে কন্ট্রোল স্পেস দাও এখানে দেখো যে দুটো আইডিয়া আছে একটা হলো অ্যাট দা রেট প্লাস আইডি একটা হলো অ্যান্ড্রয়েড আইডি তুমি যদি অ্যান্ড্রয়েডের প্রিডিফাইন করা আইডি অ্যাড করতে চাও তাহলে ওটা ইউজ করবা আর না হলো অ্যাট দা রেট প্লাস আইডি অ্যাট দা রেট কেন এটা বলতেছি সো আমাকে আইডি ডাকি দেই টেক্সট ধরো দিলাম উচ্চ টেক্সট ভিউ ওয়ান আচ্ছা এখানে অ্যাট দা রেট প্লাস আইডি এটা কি মিন করে এখানে তুমি এক্সএমএল এ কোনো রিসোর্সকে যদি আইডেন্টিফাই করতে চাও তাকে সবসময় অ্যাট দা রেট দিয়ে দিতে হয় অ্যাট দা রেট সামথিং অ্যাট দা রেট সামথিং অ্যাট দা রেট সামথিং তুমি কী করতেছো একটা আইডি ক্রিয়েট করতেছো না তাহলে তুমি রিসোর্সের মধ্যে তুমি একটা নতুন ইমেল অ্যাড করতেছো সেই জন্য অ্যাট দা রেট প্লাস আইডি মানে রিসোর্সের মধ্যে একটা নতুন আইডি অ্যাড করো যার নাম হচ্ছে হলো টেক্সট ভিউ ওয়ান তো এখন কী করবো এটা রেফারেন্স আমি আরেকটা জিনিস তৈরি করবো সো ধরো আমি আরেকটা টেক্সট ভিউ তৈরি করে নিই আচ্ছা এবার বাটন তৈরি করি একটা আইটেম দিয়ে বারবার দেখানোর দরকার নেই বাটন দেন র্যাপ কন্টেন্ট দিলাম র্যাপ কন্টেন্ট দিলাম এটা একটা টেক্সট দিলাম অ্যান্ড্রয়েড কুলন হচ্ছে হলো টেক্সট ক্লিক মি সাইজ দিয়ে দিতে পারো অ্যান্ড্রয়েড কুলন টেক্সট সাইজ 25 ঠিক আছে ভাই এটা কর্নারে কেন শো হলো বাই ডিফল্ট টপ ট্রু ফলস আচ্ছা এখন যদি আমি এই দুটো লাইন ডিলিট করে দিতাম তাহলে কি হয় এই দুটাকে আমি যদি ডিলিট করে দিই তাহলে কি হবে তাহলে র‍্যাপ আপ হয়ে যাবে একটার উপরে একটা হবে কোনটা বসছে আসলে বাটনটা টেক্সট ভিউর উপরে বসে গেছে ঠিক আছে কারণ পরেরটা আগে হচ্ছিল টেক্সট ভিউ রেন্ডার করছে তারপরে হচ্ছিল যে বাটন রেন্ডার করছে আচ্ছা আমি এবার এটাকে সরিয়ে দেই না দেখানো উচিত বাট এখানে রেন্ডারিং প্রবলেমের কারণ দেখায়নি জেনারেল হলে দেখাবে ঠিক আছে মানে হচ্ছে হ্যালো ওয়ালটা নিচে আসবে এবং হ্যালো ওয়ালটা বাকি অংশগুলো দেখাবে এখানে রেন্ডারিং প্রবলেমের কারণে দেখায়নি বাট তুমি যখন অ্যাপে রান করতে যাও তখন দেখবে দেখাবে আচ্ছা এবার আসলে হচ্ছিলো বাটনের ক্ষেত্রে সো এখন আমি বাটনটাকে কী করব ওই টেক্সট ভিউর উপরে বসাবো তাহলে এটা রেফারেন্সে বসাবো এখানে আসবে হচ্ছিলো যে অ্যালাইন ছিল আমাদের অ্যান্ড্রয়েড ফোন যদি অ্যালাইন দেই দেখবো হচ্ছিলো অ্যালাইন হচ্ছিলো ধরো এখানে বলে অ্যালাইন টপ হবে অ্যালাইন টপ সো এখানে হচ্ছিলো তোমাকে রিসোর্সটা দিতে হবে ওই কোন আইডির মধ্যে সো এই যে অ্যান্ড্রয়েড অ্যাট দ্য রেট আইডি যে টেক্সট ভিউ দেখো যে অলরেডি সাজেশন দিচ্ছে ঠিক আছে দিয়ে দাও দেখবা চলে আসছে টপ একটু ঝামেলা হয়তো আছে বাটন ও আচ্ছা সরি 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 এখানে দিয়ে দিতে হবে টু টপ মনে হয় টু অ্যান্ড টপ এটাই তো দেওয়ার কথা ছিল অ্যাপ কন্টেন্ট টেক্সট সাইজ অফ করে দিই আচ্ছা ও আচ্ছা এটা প্রবলেম হচ্ছিল অন্য কারণে আচ্ছা এটা টপই আছে বাট হচ্ছিল এখানে টেক্সট সাইজটা বড় করে দিছি না তো লেআউটটা তো আমার নিচের দিকে বাট টেক্সট সাইজটা তো বড় আসলে এটা কাইন্ড অফ উপরে দিকে বসছে তুমি এটা যদি এটা আরেকটা ভাবে উপরে করা যায় দাঁড়াও টু টু
ট্যাব হয়ে গেল ঠিক আছে সো এই যাব ওইটা হচ্ছে হলো ওই লেআউটটা যেখান থেকে শুরু হচ্ছে তার টপে যাচ্ছে আর এটার অ্যাপ আপনি দিলে এটা জাস্ট একটু স্লাইটলি চেঞ্জ এইগুলো এদের অ্যাপ আমি নিজেও ভুলে যাই মানে কোন সময় কোনটা ইউজ করতে বুঝা গেছে আচ্ছা বাট এটা সেন্টারে আসলো না কেন আমি কিন্তু তাকে বলি নাই যে সেন্টারে তার উপরে আসবে কিন্তু অ্যাপ উপরে তো আসছে কিন্তু আমি তো বলি না যে কোন সাইডে উপরে আসবে আমি তো সাইডটা বলে দিই এখন সাইড বলে দিতে গেলে কি করতে হবে এটাও সেন্টার হরিজন্টাল সেন্টার দিবে বাট সেন্টার ইন প্যারেন্ট দিলে কিন্তু আবার হচ্ছিল এটা উপরে ওভার হয়ে যাবে প্যারেন্ট দিয়ে দেখতে পারো কি হয় সো আমি যদি এখন আবার দেই অ্যান্ড্রয়েড কোলন সেন্টার ইন প্যারেন্ট ট্রু যদি দেই তাহলে হচ্ছিল এটা সেন্টারে চলে আসতেছে বুঝা গেছে আচ্ছা এটা কি বলতেছে একটা দেখো ওখানে ছিল @ প্লাস আইডি মানে হচ্ছিল তুমি নতুন আইডি তৈরি করতেছো আর এখানে হচ্ছিল তুমি অলরেডি যে আইডিটা আছে সেটাকে রেফারেন্স হিসেবে ইউজ করতেছো মানে এখানে হচ্ছিল @ যে রিসোর্স এই রিসোর্সের মধ্যে এই আইডিটা যেটা আছে সেই এলিমেন্টটা বের করো @ অলওয়েজ হচ্ছিল এক্সএমএল এর মধ্যে কোনো রিসোর্সকে রেফার করতে গেলে অন্য কোনো রেফারেন্স ইউজ করতে গেলে @ ইউজ করতে হয় আমরা জাভার মধ্যে দেখবো এটা আর দিয়ে ইউজ করতে হয় আর এখানে দেখবো হচ্ছিল @ দিয়ে ইউজ করতে হয় তো @ আইডি মানে হচ্ছিল ওই আইডিকে রেফার করো ওই আইডির যে এলিমেন্ট আছে সেটাকে রেফার করো বুঝা গেছে সো এটা হচ্ছিল আমাদের আমাদের তো মানে ভিউ নিয়ে গেছে তো এখন আমি যদি এই অ্যাপ্রোচটা ইউজ করতে চাই তাহলে এখানে কি করতে হবে তো এটা ফুল স্ক্রিন ধরো আমি এরকম যদি জিনিস উপরে দিকে হচ্ছিল ধরো কিছু টেক্সট শো করতেছে নিচে হচ্ছিল এরকম দুটো তাহলে আমি এখানে কি ইউজ করবো কাজ করতে গেলে কিভাবে করবো তুমি জানো নাকি যে কোনটা শেষ কত লুট হাফ হাফ জায়গা নিচ্ছে না তুমি তো জানো না কোনটা শেষ কত লুট হাফ হাফ জায়গা কিন্তু লিনিয়ার লেআউটে দেওয়া যায় না ঠিক আছে এক্ষেত্রে তুমি কি ইউজ করতে পারো লিনিয়ার লেআউটের মধ্যে মানে সরি রিলেটিভ লেআউটে দেওয়া যাবে লিনিয়ার লেআউটের মধ্যে একটা ওয়েট নামে একটা জিনিস আছে তুমি এখানে কি ইউজ করতে পারো এটা কি একটা লিনিয়ার লেআউট তৈরি করতে পারো না লিনিয়ার লেআউটের মধ্যে একটা ওয়েট নামে জিনিস আছে ওয়েট জিনিস হলো কি দুইটা যতগুলো এলিমেন্ট থাকে সেই এলিমেন্টগুলোকে সে হচ্ছে হলো মানে ওই স্পেসটা যেটা আছে সেই স্পেসটাকে ডিভাইড করে দেয় মানে তোমার মনে করো ফুল স্পেসটার সাইজ হচ্ছে হলো 3 2 ঠিক আছে দুইটা এলিমেন্ট যদি দাও তাহলে সে 1 1 করে ডিভাইড করে দেবে এটা হচ্ছে তুমি জাস্ট লিনিয়ার লেআউট ওয়েট দিয়ে সার্চ দিও লিনিয়ার লেআউট ওয়েট সেটা দিয়ে দেখো ওয়েট ওয়েট WEIGHT ওয়েট ওজন ওজন মানে ওয়েট দেওয়া বলি না যে এখানে হচ্ছিল ওয়েট দেওয়া ওয়েট দিয়ে এটা ডিজাইন করে দেবো আচ্ছা জেনারেলি রিলেটিভ লেআউট দিয়ে এটা জিনিস ডিজাইন করা যায় কীভাবে আমি ফার্স্টের আইটেমটাকে আমি যদি এরকম আমি যদি অ্যালাউ করি যে এটাকে হচ্ছিল এরকম হবে তাহলে এটা কি দিব লেফট সাইড দিব এটাকে রাইট সাইড দিব বাটনটাকে আর উপরে সাইজগুলোকে হচ্ছিল এখানে হচ্ছে আর একটা টেক্সট দিব থাকবে ওটা হচ্ছিল টু সরি ওটা হলো অ্যালাইন প্যারেন্ট টপ জাস্ট দিয়ে রাখবো তাহলে এটা টপে শো করবে আবার হচ্ছিল কি যে লিনিয়ার লেআউট দিয়েও আমি নিচের দুটাকে লিনিয়ার লেআউট দিয়ে করতে পারি যদি পাশাপাশি রাখতাম আমার অরিয়েন্টেশন হবে হচ্ছিল হরিজন্টাল অ্যান্ড উপরের এই লিনিয়ার লেআউটটাকে আবার হচ্ছিল অ্যালাইন প্যান বটম দিয়ে দিব বুঝা গেছে
সো তুমি এখন কিন্তু রিলেটিভ লেআউটের মাঝখানেও তুমি কিন্তু একটা লিনিয়ার লেআউট ইউজ করতে পারো। এটা ভিতরে যে একটা লিনিয়ার লেআউট দিয়ে ওটা অরিয়েন্টেশন দিয়ে দেবো, তো ওইখানে এলিমেন্টগুলো অ্যাড হতে থাকবে। ওই লিনিয়ার লেআউটটা তখন একটা হচ্ছে হলো আইটেম হিসাবে কাজ করবে। বোঝা গেছে লিনিয়ার লেআউট কি, রিলেটিভ লেআউট কি? সো মোটামুটি এই দুইটা দিয়ে হচ্ছে হলো অল পসিবল তুমি যত ডিজাইন আছে আপাতত তোমাদের লেভেলের যে ডিজাইনগুলো আছে সেগুলো কমপ্লিট করতে পারবা, মানে মোটামুটি যে ডিজাইনগুলো তোমাদের করতে পারো। বাট এছাড়াও ছিল কিছু স্পেশালিস্ট লেআউট আছে যেগুলো অলরেডি আগে বলছি, সেই লেআউটগুলো ইউজ করতে পারো, ওগুলো জাস্ট কাজ ইজি করার জন্য। দেখো যে আমি লিনিয়ার লেআউট ইউজ করতে গেলে কতগুলো লেআউট ইউজ করতে হবে, ওই লেআউটগুলো কিন্তু একটু কমানো যাবে যদি তুমি এখন রিলেটিভ লেআউট আর লিনিয়ার লেআউটের কম্বিনেশন ইউজ করো। ঠিক আছে, এগুলো আরও কমানো যাবে যদি আরও যে স্পেশালি লেআউটগুলো আছে, কনস্ট্রেন্ট লেআউট, গ্রিড লেআউট, ফ্লো লেআউট, ফ্রেম লেআউট, সরি ফ্লো লেআউট না, ফ্রেম লেআউট নামে একটা জিনিস আছে, ফ্রেম লেআউট এটা অন অফ দ্য পপুলার একটা লেআউট। সো এই লেআউটগুলো যদি ইউজ করো তখন দেখবে যে আর একটা কাজ ইউজ হচ্ছে। সো ডিজাইন করা যাবে। সো তোমাদের কিন্তু এরপর থেকে যে এখন হচ্ছে হলো পড়ানো হচ্ছে, অনেকে কোড করতেছো না, অনেকে হচ্ছে হলো কোড করার মতন ইউজ করতেছো, অনেকে বসে আসো জাস্ট দেখতেছো, মাঝে 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 মাথা নাড়াচ্ছ, মনে করতেছো আমি বুঝতেছি। আমি জানি যারা মাথা নিয়ে বেশি নাড়াইতেছো তারা কিচ্ছু বুঝতেছো না, খালি দেখতেছো, ঘুমাইতে পারতেছো না, জাস্ট কষ্ট করে থাকায় আছো। সো এগুলো দেখে লাভ নাই, এগুলোর উপরে কিন্তু টাস্ক দেওয়া হবে। ঠিক আছে, তোমাদের সামনে যে তোমাদের কিন্তু ই ছিল যে সাত নাম্বার লেভেল যে হচ্ছে তোমাদের একটা মিড এক্সাম হবে, তখন কিন্তু এগুলোর উপরে টাস্ক দেওয়া হবে, তখন কিন্তু যে না পারলে কিন্তু এই যে মার্ক কমতে থাকবে। সো বুঝে মাথা নাড়াও না বুঝে মাথা নাড়াও এটা দেখে নিতে হবে। এখন যদি কোশ্চেন করো ভালো, কোশ্চেন না করলে আমি জানি না তোমরা কতজন আসলে ঠিক মতো, যদি ঠিক মতো আমি দেখতে পারতেছি না যেও দেখা সম্ভব না এতগুলো স্টুডেন্ট তোমরা, কিন্তু আমি যখন অন্য জায়গায় ক্লাস নেই অথবা ওয়ার্কশপ নেই তখন কিন্তু এই যে এতটুক পড়ানোর সময় অনেক কোশ্চেন আসতো, এটা পারতেছি না এটা করতে পারতেছি না। আই হোপ যে হয়তো তুমি ভালো মতো ইনস্টল করে আসছো, ইনস্টল করে নিয়ে আসছো এই জন্য তোমার প্রবলেম হচ্ছে না অথবা ঠিক মতো করতে পারতেছো। আর একটা হইতে পারে যে কিছুই করতেছো না, খালি দেখতেছো, দেখে লাভ নেই। দেখো আমি তোমাকে এখানে হ্যান্ডসন কোড করে দেখাচ্ছি, আমি এক্সপেক্ট করি তোমাকে এর জন্য আমি বলছি তোমরাও যাতে হ্যান্ডসন কোড করতে হয় এই জন্য তোমাদের নিয়ে আসবে। কিন্তু আমি কয়েকজনকে যাতে দেখতেছি হয়তো টাইপ করার মতনই করতেছো, বাকিরা হচ্ছে হলো জাস্ট আমি এক্সপেক্ট করতেছি দেখতেছি, বাট আমি এখন আমার নিজে মানে নিজেকে হার্ড করতে যাচ্ছি না, তো দেখে যে যা দেখি আমি দেখবো যে অনেকে কিছুই করো না। তো আমি বিশ্বাস করতেছি যে করছো, ঠিক আছে, যদি নাও করে থাকো আমি ভিডিওটা আপ করে দিবনে, তো দেখে দেখে একটু মানে অ্যাটলিস্ট কোডগুলো করো, ঠিক আছে, নাহলে কিন্তু আসলে লাভ নেই। তুমি যদি মোবাইল অ্যাপের কাজ নাও করো তোমার কিন্তু মিড এক্সাম একটা আছে, ওই আমরা যেগুলো পড়াচ্ছি আমরা কষ্ট করে পড়াবো, তোমাদের পেন দিব না তা কিন্তু হয় না। তোমাকে আমি কষ্ট করে পড়াবো দ্যাট মিন্স হচ্ছে হলো তোমাকে ওই কষ্টটা নিতে হবে, দুজনে ভাগিদার হবো, আর না হলে তো আমি কোনো সময় এক সাইডে বিশ্বাসী না, দুই সাইড থেকে আমাদের কষ্ট করতে হবে। সো তোমরা যে আজকে বৃষ্টির মধ্যে কষ্ট করে আসছো আমাকেও কিন্তু কষ্ট করেই আসতে হচ্ছে, তো আমাদের ওখানে অনেক পানি হয়ে গেছে, আমি ওই পানি ভেঙে সকালবেলা আমার আসতে হয়েছে। তো চাইলে ক্লাস ক্যান্সেল করে দেওয়া যেত, বাট ক্যান্সেল করলে লাভ কী? এই যে তোমরা মানে দেখো তোমার একটা ফ্র্যাঙ্কলি একটা সাজেশন দিই, এখন তোমরা বুঝবা না যে এখন পড়ানোর কী মানে এই যে এখান থেকে শিখে যাওয়ার কী মজা। ফোর্থ ইয়ার যখন শেষ হবে তখন দেখবা যে তখন এই সময় হচ্ছে টিচারদেরকে যত মানে যতভাবে মন কষাকষি করা যায়, স্যাররা তো এগুলো পড়ায় নেয়, স্যাররা তো এগুলোই করে নেয় হ্যান করে দেয়, কিন্তু আমি যে ফাঁকিবাজি দিয়েছি ফোন করে যে স্যারদেরকে রিকোয়েস্ট করছি যে স্যার ক্লাসটা ক্যান্সেল করে দেন, আজকে সিনেপ্লেক্সে যাবো ক্যান্সেল করে দেন, বৃষ্টি হইতেছে ক্যান্সেল করে দেন, এগুলো যে করছি ওগুলো এই সময় মনে থাকবে না, নিজের দোষ কোনো সময় আমরা হলো রিপ্রেজেন্ট করি না। পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে ফার্স্টে হচ্ছে হলো কোশ্চেন টাফ হয়েছিল, কোশ্চেন টাফ হয়েছে পরীক্ষা কি আমি নিজে পড়ছি আগে ওটাকে দেখে দেখে নেই কতটুকু পড়ছি আর ওই অনুসারে কতটুকু টাফ হয়েছে, এই জিনিসটা আমরা কোনো সময় ডিসকাস করি না। আমরাও তোমাদের লেভেল আমরা এখন, হ্যাঁ তুমি এখন বলতে পারো যে এখন টিচার হয়ে গেছে তো একদম মানে সব কিছু বলা হয়েছে, নিজের ক্লাসের সময় মনে হয় অনেক কিছু এরকম কিছুই করে নেই, আমরাও পড়ছি কিন্তু পড়ার সাথে সাথে আবার এটাও ডিসকাস করছি যে আসলে নিজে কতটুকু পড়ছি, আমরাও রাগ করছি, আমরা তো এরকম হয় না যে আমাদের কোনো সময় হার্ড কোশ্চেন হয়নি, আমরাও হার্ড কোশ্চেন হয়েছে, কিন্তু হার্ড কোশ্চেন হওয়ার পরে আবার নিজেরও দেখছি যে কতটুকু আমি পড়া লাগে করছি, তখন একটু কষ্টটা কম লাগে, এবং যে আমি তো পড়া লাগে নিজে করে নেই কোশ্চেন হার্ড হয়েছে কী হয়েছে, আমি তো পড়া লাগে কিছুই করে নিই, কোশ্চেন হার্ড তো হবে না তা কার কাছে হার্ড হবে, তখন কষ্ট কম লাগবে, তখন কিন্তু আর ওই সময় টিচারের উপরে দোষ যায় না।
যে প্রশ্ন পড়ার পরেও পড়ালেখা করার পর তারপর যদি উল্টাপাল্টা কোশ্চেন আসছে এটা খুব কম সময় আসে, কারণ টিচার আসলে ওখান থেকে তোমার পড়ানো থেকে কোশ্চেন নিয়ে নেয়। হ্যাঁ যাই হোক, ওগুলো আবার আলাদা বিষয়, এগুলো নিয়ে সাইকোলজিক্যাল জিনিস এগুলো অনেক ডিসকাস করা যাবে। এখন দেখো এইটা কেবল কিভাবে হচ্ছিল, আমি রিলেটিভ লেয়ার দেবো, এটা লিনিয়ার লেয়ার রাখো, এটাও লিনিয়ার লেয়ার করো, দুইটা লিনিয়ার লেয়ার করো, ঠিক আছে না? পুরোটা কি বললাম রিলেটিভ লেয়ার করো, রিলেটিভ লেয়ারের মধ্যে এটা যে লিনিয়ার লেয়ার এটাকে আমি দিয়ে দেবো হচ্ছিল টপ অ্যালাইন প্যারেন্ট টপ, এটা দিয়ে দেবো এই লিনিয়ার লেয়ারটাকে দিয়ে দেবো লিনিয়ার লেয়ারটা, কিন্তু একটা এলিমেন্ট তার মধ্যে তুমি দিতে পারবা অ্যালাইন প্যারেন্ট সামথিং, ওইটাও কিন্তু একটা এলিমেন্ট। এরকম না যে জাস্ট এক্স ভিউর মধ্যেই দেওয়া যাবে, বাটনের মধ্যে দেওয়া যাবে, যখন আমি একটা লেয়ারকে আর একটা লেয়ারের ভিতরে ইউজ করতেছি যে ইন্টারনাল লেয়ারটা সেটা তখন একটা এলিমেন্ট হয়ে যাবে, সেটাকেও আবার ওই যে প্রপার্টি দিয়ে অ্যালাইন প্যারেন্ট অ্যালাইন লেফট রাইট অ্যালাইন টপ এগুলো ইউজ করতে হবে। হ্যাঁ ওনার আইডি দিতে হবে, ওইটা একটা এলিমেন্ট, ওটা একটা স্পেশাল এলিমেন্ট যেটা কন্টেনার, ওইটাও আইডি দিতে হবে, যে কোনো আইডেন্টিটি আইডি দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা হবে হচ্ছে হলো টপ, এটা হলো বটম, এটা একটা আইডি দিবা, তাহলে টেক্সট ভিউটা হবে কি এটার উপরে, তো টেক্সট ভিউর মধ্যে দিব হলো অ্যালাইন লেআউট, সরি লেআউট অ্যাবোভ, অ্যাবোভ কার এই লিনিয়ার লেআউটটার উপর, তো এই লিনিয়ার লেআউটের ধরো নাম দাও এল এল সামথিং একটা নাম দিয়ে দাও, দেন উপরে দেবো। না টেক্সট ভিউ এখন যতটুকু জায়গা নিয়ে দিবে ততটুকু জায়গা, পুরোটা কালো করো, ডিজাইন পাওয়া যাবে। বুঝে ওয়েট দিয়ে করবা, তিন ভাগ ভাগ করতে চাইলে ওয়েট দিয়ে, ওয়েট দিয়ে দেখো এইখানে রাখতে চাইলো যে রিলেটিভ লেও মানে পার্টিকুলার, তুমি পিক্সেল পিক্সেল করে ই করতে পারবা না, পিক্সেল দিয়ে করতে হবে। হ্যাঁ কোনাকুনি আবার বলো কোনটার কি, একজনের নিচে একজনের ডান দিকে, পার্টিকুলার পিক্সেল পিক্সেল করে। আচ্ছা ওইটা এভাবে ড্রয়িং করা যায় না, ওইখানে হচ্ছিলো তোমার কাস্টম লেআউট তৈরি করে দেন হচ্ছিলো ওখানে পিক্সেল পিক্সেল করে করা যায়, এখানে হচ্ছিলো এরকম একদম পিক্সেল পিক্সেল করা। আর পিক্সেল পিক্সেল কেন করতে যাবো, পিক্সেল পিক্সেল না অসুবিধা বুঝাইলাম যে পিক্সেলের কি ঝামেলা, ওরকম করে নেবা তুমি সবগুলোকে, তো তুমি ডিজাইন করতে গেলে তুমি, আচ্ছা বললামই তো তুমি আজকে বাসায় দিয়ে যে কোনো একটা অ্যাপের স্কিন নিয়ে ওইটাকে তুমি হচ্ছে আইদার লিনিয়ার অথবা রিলেটিভ অথবা দুইটাকে মার্জ করে ডিজাইন করো, দেখো যে প্রত্যেকটা লেআউটের হচ্ছে হলো এভাবে ডিজাইন করতে হবে, যেগুলো হচ্ছে হলো ওই যে পিক্সেল পিক্সেল করে করা যায়, যেমন গেম ডিজাইন করতে গেলে মানে মোবাইল গেম ডিজাইন করতে গেলে ওইখানে হচ্ছিলো রিলেটিভ লেআউট এগুলো নেই,
তখন হচ্ছিল আলাদা ওখানে হলো সিন নাম একটা জিনিস আছে, মানে ওগুলো হচ্ছিল সিন অবজেক্ট নিয়ে দেন হচ্ছিল ওখানে হচ্ছিল যে পিক্সেল পিক্সেল করে চেঞ্জ করতে হয়, এগুলো গেম করতে গেলে। বাট এখানে নর্মাল অ্যাপের ক্ষেত্রে এরকম পিক্সেল পিক্সেল করা যায়, ওটা কাস্টম লেআউট ইউজ করে করা যায়, বাট হচ্ছিল ওই ইউজে আমরা যাই না। বাট তুমি যদি গেম করতে যাও তখন হলো সিন নামে কিছু এলিমেন্ট আছে, যেমন অ্যান ইঞ্জিন নামে একটা ইঞ্জিন আছে অ্যান্ড্রয়েডের ডেভেলপমেন্টের জন্য, ওইখানে হচ্ছিল সিন নামে একটা হচ্ছিল বিল্ডার আছে, সেখানে হচ্ছিল পিক্সেল দিয়ে তুমি পার্টিকুলার সেট করতে পারো। হ্যাঁ সেটাই তো বললাম, তুমি যদি গেম ইন মানে গেম ইউজ করো তখন গেম ইঞ্জিন ইউজ করলে তখন হলো সিন নামে একটা বিল্ডার একটা আছে, ওখানে পিক্সেল দিয়ে দেওয়া যায়। বাট এখানে লেআউটের মধ্যে এরকম করে পিক্সেল তুমি দিতে পারো, মানে কিছু কাস্টম করে দেওয়া যায়, বাট হচ্ছিলো এগুলো আমরা এখানে ইউজ করি না, পিক্সেল দিয়ে আমরা এখানে ইউজ করি না। আর এই লেআউটগুলো দিয়ে গেম ডিজাইন করা যায় না, আর গেম ডিজাইন করলেও ওই গেম ডিজাইন করা, হ্যাঁ বোর্ড গেম ডিজাইন করা যায়। দেখবো আমরা এখানে ছোটোখাটো কয়েকটা বোর্ড গেম তৈরি করবো, তো ওই বোর্ড গেমগুলোর জন্য আসলে ওই পিক্সেল দরকার নেই। এগুলো পিক্সেল দিয়ে দেওয়া যায় বাট আমরা ওই পিক্সেল ইউজ করি না লেআউটের মধ্যে, রিলেটিভ লেআউটে না লিনিয়ার লেআউটে। লিনিয়ার লেআউটে ওয়েট কেন ইউজ করবা, আজকে লিনিয়ার লেআউট দিয়ে সার্চ দিবা লিনিয়ার লেআউট ওয়েট। ওয়েটের মধ্যে কী করবা, এই যে এখানে তিনটা 1 2 3 দিছি না, এই 1 2 3 সমপরিমাণ জায়গা নিবে, প্রত্যেকটাই একদম সেম জায়গা নিবে, সেম উইথ অথবা সেম হাইট নিবে। এটা আজকে যে করবা বাসায়, ঠিক আছে, নেক্সট ক্লাসে এই, আচ্ছা নেক্সট ক্লাসে এই লেআউটটা ডিজাইন করে নিয়ে এসো। এখানে কী করতে হবে, এই এলিমেন্টগুলো সেম পরিমাণ স্পেস নেবে, এটা আমি দেখবো, ঠিক আছে। কেউ যদি না করে নিয়ে আসো নেগেটিভ মার্কিং করবো, আর করে নিয়ে আসলে কোনো মার্কিং নেই, ঠিক আছে। হ্যাঁ আলটিমেটলি মার্কিং এই তো হইলো, নেগেটিভ মার্কিং কমে যাবে বাট ই পাবো না। লেআউট কি বুঝলাম না, সবাই কি সোর্স কোড সাবমিট করে দেয়, এগুলো তুমি অ্যাপ সার্চ দিয়ে দেখতে পারো। আমার ইয়ের মধ্যে অনেকগুলো ই সার্চ আছে, এই কোড আছে, ওগুলো দেখতে পারো। আমি যে গিটহাবে তোমাদের শেয়ার করি নাই, আমার নাম দিয়ে গিটহাবে সার্চ দিই, আমার মধ্যে কতগুলো কোড আছে। আমি আগের বছরে মানে আমি হচ্ছিল মানে যত কোড করি ওগুলো আপ করে দেওয়া আছে, তোমাদের কোড আমি আপ করে দেবো, ওখানে দেখতে পারো কিছু করে। আর এমনি সার্চ দিলে পাবো অ্যান্ড্রয়েডের লেআউট দিয়ে সার্চ দিলে পাবো যে এই গিটহাবের মধ্যে, এই গিটহাবের এই রিলেটেড কোড দিয়ে আছে। আর কিছু কোশ্চেন, প্রত্যেকটা এরকম অ্যাক্টিভিটির জন্য একটা করে, একটা অ্যাক্টিভিটি মানে হলো একটা স্টেট, একটা অবস্থা, ওই স্টেটটা কন্ট্রোল করার জন্য একটা অ্যাক্টিভিটি। তুমি লেআউট চেঞ্জ করতে পারো একটা অ্যাক্টিভিটির মধ্যে, বাট ওই অ্যাক্টিভিটির মানে যে প্রসেস ওইটা আসলে একটা অ্যাক্টিভিটির মধ্যে অনেক কিছু আছে, স্টেটগুলো থাকে। তুমি যখন ওই যে সেভ মানে বোম বাটনে প্রেস করে তুমি অফ করে দাও তখন ওই অ্যাক্টিভিটিটা ওই স্টেটগুলো সেভ করে রাখে। ওপি পড়ছোনা, একটা ক্লাসের মধ্যে আমি যদি 1700 লাইন লিখি কোনো যদি ইরর হয় কোন জায়গায় সেভ করবা, এই কনসেপ্টে বের হয়ে আসো। এক ক্লাসের মধ্যে কেনই করবা, ধরো করা যায় একটা অ্যাক্টিভিটির মধ্যে করা যায় না, তুমি সেভ স্টেট দিয়ে হচ্ছে একটা অ্যাক্টিভিটির মধ্যে লেআউট চেঞ্জ করতে পারবা, বাট একটা অ্যাক্টিভিটি জাস্ট একটা একটা স্টেট রিপ্রেজেন্ট করতেছে ওটার মধ্যে। জাস্ট তুমি দেখলে বুঝতে পারবা লেআউটের, আমি যদি অ্যাক্টিভিটিটা দেখি এখানে মধ্যে দেখো বান্ডেল স্লেভ ইনস্টেন্স নামে একটা জিনিস আছে, এখানে হচ্ছিল ওই ইনস্টেন্সের যত প্রপার্টি আছে, এটা কোন স্টেটে আছে, কীরকমভাবে শো করতেছে, সবগুলো হচ্ছিল এই বান্ডেল স্টেটের মধ্যে সেভ করে দেবে। বান্ডেল একটা কম্পোজিট একটা অবজেক্ট, সো এখানে হচ্ছিল এই জিনিসগুলো সেভ করে দেবে। সো এই একটা অ্যাক্টিভিটি দিয়ে সব কাজ তুমি করতে পারবে না, সব একটা আলাদা আলাদা এরকম অ্যাক্টিভিটি, একটা অ্যাপের মধ্যে এরকম হাজার অ্যাক্টিভিটি হতে পারে। হ্যাঁ ওটাই করবো, মানে পরে দেখবো আমরা আস্তে আস্তে। আচ্ছা এবার আমরা ডিজাইন থেকে দেখি, আমরা ডিজাইনে আর ইউজ করবো না, কিন্তু নেক্সট ক্লাস থেকে কিন্তু আমি এরকম ছোটো ছোটো টাস্ক দিয়ে দেবো, এবং একটা আমি ভিউ দিয়ে আমি বলতে পারি যে এটা হলো ডিজাইন করো। সো বাসায় যে
চেষ্টা করো হাতে কলমে, এখানে কোড করার আগে হাতে কলমে ওছলো যে লেআউটগুলো দিয়ে আমি কিভাবে ডিজাইন করতে পারি। এবং ছোট ছোট লেআউট কিছু, এই যে ধরো এই লেআউটটা অথবা এটাকে একটু চেঞ্জ করে অন্য অন্য লেআউটগুলো একটু চেঞ্জ করার ট্রাই করো, ঠিক আছে, কিভাবে কাজ করা যায়। ওকে, সো এবার আমরা আসি হচ্ছিল কিভাবে, আচ্ছা আমি তোমাদের একটু এই ক্লাসরুম চেক করে আমি হয়তো এরকম স্কেচ দিয়ে তোমাদের কিছু লেআউট আমি দিয়ে দিব না পাশে টাক্সের জন্য, ঠিক আছে, ওটা নেক্সট ক্লাসে পড়ে, নেক্সট ক্লাস মানে কি মানে তোমাদের নেক্সট গ্রুপের ক্লাসে পড়ে, ঠিক আছে, এখন দিব না। ওকে, এবার আসি হচ্ছিল কীভাবে লেআউটের এলিমেন্টগুলো নিয়ে আমাকে কাজ করবো, আর খুবই সিম্পল লেভেলে দেখি, নেক্সট ক্লাস থেকে আরও একটু ডিপলি যাব। আচ্ছা এখন ফার্স্টে হচ্ছিলো তোমাকে এই যে জাভার যে কোডটা আছে আর লেআউটের যে কোডটা আছে দুটো কিন্তু আলাদা, এই দুটাকে লিঙ্ক আপ করতে হবে। লিঙ্ক আপ কিভাবে করবো, দেখো যে ফার্স্টে আসছে মেইন অ্যাক্টিভিটি, এটার ভিতরে একটা মেথড আছে অন ক্রিয়েট, অন ক্রিয়েট মেথড হলো কাইন্ড অফ তোমাদের ওই যে জাভার মধ্যে মেইন মেথড লিখছিলাম না, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, তো এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের যে কাজটা এখানে অন ক্রিয়েটের কাজটা একদম খুবই সিমিলার। তুমি অ্যাক্টিভিটি স্টার্ট করলে ফার্স্টে ক্রিয়েট হবে হচ্ছিলো অন অ্যাক্টিভিটি মেথডটা কল হবে, এখানে আরও অনেকগুলো মেথড আছে, অন স্টার্ট মেথড আছে, অন ডিস্ট্রয় মেথড আছে, এই মেথডগুলো কিভাবে কাজ করে আজকে বাসায় যে জাস্ট একটা জিনিস সার্চ দিবা অ্যাক্টিভিটি লাইফ সাইকেল, যেমন একটা চার্ট আছে অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি লাইফ সাইকেল, অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি লাইফ সাইকেল, দেখবে এই যে মেথডগুলো কীভাবে কাজ করে এটা আমরা নেক্সটে ডিসক্রাইব করবো, মানে জাস্ট নেক্সট টাইম কিন্তু খুব সুপারফিশিয়াল ওয়েতে ডিসক্রাইব করে যাবো, সো একটু বাসায় যে একটু দেখে এসো। আচ্ছা নেক্সট ক্লাস অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি লাইফ সাইকেল। আচ্ছা এখন এই অন ক্রিয়েটটা হচ্ছিলো যখন আমি অ্যাক্টিভিটিটা স্টার্ট করবো তখন হচ্ছিলো এই অন ক্রিয়েট মেথডটা কল হবে, কল হয়ে সে কী করতেছে ফার্স্টে ওই লেআউটটা এখানে সেট করতেছে যে এই অ্যাক্টিভিটির সাথে কোন লেআউটটা আমি ম্যাপ করবো, সো এই ম্যাপিংয়ের কাজটা করতেছে। তো এখন তুমি যদি এরকম অনেকগুলো লেআউট থাকে জাস্ট এই লাইনটার মধ্যে চেঞ্জ করে দিলেই তোমার চেঞ্জ হয়ে যাবে। সো ওইটার নাম কী ছিল, অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ছিল না, সো ধরো আর আন্ডার ডট লেআউট ডট অ্যাক্টিভিটি। আর কি আর হচ্ছিলো ওই যে একটু এক অ্যাট দ্য রেট করলাম না, বুঝলাম যে যত রিসোর্স আছে সবগুলোকে এক্সেলের মধ্যে রেফার করতে গেলে অ্যাট দ্য রেট ইউজ করতে হয়, জাভার মধ্যে ওই রিসোর্সগুলোকে তুমি যদি অ্যাক্সেস করতে যাও তাহলে ইউজ করতে হয় আর। Any types of elements in the resource folder we can refer using R, R dot something, R dot something, যে কোনো কিছু তুমি যদি আরটা যদি দেখতে চাও আমি যদি একটু দেখাই, সরি এটা আসলে এই জিনিসটা ওপেন হয়ে গেছে, কাইন্ড অফ মনে হয় বিল্ডের মধ্যে, আমি এখানে খুঁজে পাচ্ছি না, এটা হচ্ছিল আমি জাস্ট একটু ডিসক্রাইব করে দিই, এখানে হলো আর ডট জাভা নামে একটা ফাইল তৈরি হয়, একটু সার্চ দিয়ে দেখো যে এটা আসলে প্রজেক্ট স্টারের কোন জায়গায়, আমি আসলে এখানে খুঁজে পাচ্ছি না আর ডট জাভাটা কোন জায়গায় আছে, আর ডট জাভা নামে একটা ফাইল তৈরি হয়, ওই আর ডট জাভার ভিতরে এই প্রত্যেকটা রিসোর্সে একটা আইডি থাকে, ওই আইডি দিয়ে হচ্ছিল সে অ্যাক্সেস করে। সো আর ডট জাভা নামে একটা ফাইল আছে, সে ফাইলটা একটু জাস্ট দেখে নিও, আমি আসলে এখানে খুঁজে পাচ্ছি না, সরি। আচ্ছা সো ওই ফাইলের দিয়ে হচ্ছিলো যে আর ডট লেআউট, মানে হলো আর এর ভিতরে এরকম লেআউট একটা জিনিস আছে, দেন হচ্ছিলো তার ভিতরে অ্যাক্সেস করতেছে, এরকম আছে আবার ভ্যালুজ আছে আর ডট ভ্যালুজ, একটু পরে আমরা দেখতে পাবো কীভাবে বাটন কে আনা যায়। সো আমরা এখানে যেটা ছিল ধরো যে রিলেটিভ লেআউটটা যেটা ছিল, ঠিক আছে, আমি এখন রিলেটিভ লেআউটটা যদি এখানে সেট করি, ধরো এটা আমি ডট দিয়ে এখানে রিলেটিভ লেআউট ডেমো এটা দিলাম, তা এখন সেট হয়ে যাবে কি রিলেটিভ লেআউটটা ডেমো, মানে অ্যাক্টিভিটি মেইনটা এখন আসে এটার সাথে অ্যাটাচ না, তাহলে যদি এখন রান করো তাহলে আসবে হলো রিলেটিভ লেআউট ডেমোর এই জিনিসটা শো হবে। এখন দেখো রিলেটিভ লেআউট ডেমোর মধ্যে আমাদের একটা জিনিস ছিল না, পিভিটা অফ করে দিই, বাটন একটা জিনিস ছিল না, ধরো এই বাটনের ক্লিক লিসেনারটা আমি ইউজ করি, তাহলে এটা একটা আইডি দিতে হবে আগে, আইডি অ্যাট দ্য রেট প্লাস
ক্লিক মি BTN হ্যাঁ প্রমোশন ছিল আচ্ছা সো এট দ্য রেট ক্লিক মি বার বাটন ঠিক আছে তাহলে এই বাটনে একটা আমি আইডি দিলাম এখন তোমার এই বাটন নিয়ে যদি তুমি কোনো ধরনের কাজ করতে যাও তাহলে তোমাকে এখানে ফার্স্টে ওই বাটনের অবজেক্টে এখানে নিয়ে আসতে হবে দেখো এখানে মধ্যে কিন্তু এক্সএমএল নামে কিছু জিনিস নাই এক্সএমএল হচ্ছিল লেআউটের মধ্যে আর এখানে মধ্যে হচ্ছিল এভরিথিং একটা ক্লাস একটা অবজেক্ট সো এখানে তোমাকে এটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে সো বাটনে একটা অবজেক্ট এখানে তোমার তৈরি করতে হবে সো এখানে আমি ফার্স্টে হলো বাটনে একটা অবজেক্ট তৈরি করে নিই বাটন ক্লিক মি বাটন আচ্ছা ওইটার নাম এটার নামের সাথে সেম হইতে হবে না ওখানে যে নাম দিছি আর এখানে যে নাম দিছি আইডি দিছি এটার নাম সেম হইতে হবে না বাট এখন আমার কী করতে হবে সেই বাটনের অবজেক্টে এখানে নিয়ে আসতে হবে এক্সএমএল থেকে এখানে ট্রান্সফার করতে হবে তাহলে এক্সএমএল মধ্যে এখানে খুঁজতে হবে না এখানে খুব সুন্দর একটা মেথড আছে নাম হচ্ছিল ফাইন ভিউ বাই আইডি ফাইন ভিউ বাই আইডি নাম দেখে কিন্তু মনে হয় বোঝা যায় মানে ওই আইডি দিয়ে খুঁজে বের করে সো এটা যদি দেই এখন দিব হচ্ছিল ওই আইডিটা আইডিটাও কি একটা রিসোর্স ছিল না ওই যে অ্যাট দ্য রেট প্লাস দিছি সো আর ডট আইডি ডট যদি দেই এই যে এখানে চলে আসছে যতগুলো আইডি ছিল টেক্সট ভিউ ওয়ান একটা আইডি ছিল না আরেকটা হচ্ছিল ক্লিক মি বাটন সো বাটন দিলাম এখন ফাইন্ড ভিউ বা আইডি এটা হলো একটা মেথড এবং সে আসলে আসলে একটা অবজেক্ট রিটার্ন করে অবজেক্ট টাইপ ছিল না একটা সব ক্লাসের টাইপ হলো অবজেক্ট জেনারেলাইজড টাইপ সো সে অবজেক্ট টাইপটা সে রিটার্ন করে বাট এটাকে কনভার্ট করতে হবে কি বাটনে সেখানে কাজ করতে হবে সো অ্যাগেন ওই যে আমি বলছিলাম এখানে আমাদের দুইটা শর্টকাট সবসময় মনে রাখবো একটা হলো কন্ট্রোল প্লাস স্পেস আর একটা হচ্ছে হলো অল প্লাস এন্টার সো যে কোনো জায়গায় ইরো রইলে জাস্ট অল প্লাস এন্টার দাও ওই ইরোটার মধ্যে নিয়ে যাওয়া দেন অল প্লাস এন্টার দাও দেখবা যে তোমাকে সাজেশন দিচ্ছে সো জাস্ট সাজেশন ফলো করলেই হলো সো আমি জাস্ট কাজ করে দিলাম তুমি টাইপ করতে চাইলে টাইপ করতে পারো এখন হচ্ছে হলো আমরা এই বাটন নিয়ে যে কোনো কাজ করতে পারবো বাটনের টেক্সট চেঞ্জ করে দিতে পারবো বাটনের টেক্সট সাইজ চেঞ্জ করে দিতে পারবো এই বাটন অবজেক্ট দিয়ে বাটনের এভরি প্রপার্টি আমি চেঞ্জ করতে পারবো জাস্ট লাইক হচ্ছিলো তোমাদের মধ্যে যে সুইং করতে গেছিলাম সুইংয়ের মধ্যে যে বাটন ছিল যে টেক্সট ভিউ ছিল সিমিলারলি এখানেও সেম আপ জাস্ট এখানে কী করতে হচ্ছে এক্সামের ডিজাইন করতে হচ্ছে সেটাকে আমার অবজেক্টে নিয়ে আসতে হচ্ছে আফটার দ্যাট বাকি কাজ কিন্তু সুইংয়ের মতো এফেক্সে যে কাজগুলো ছিল আমি বলছিলাম যে এফেক্স অ্যান্ড্রয়েডের মতো এফেক্সে কোডগুলো একটু জাস্ট অনলাইনে আছে ফার্স্টে যে একটু সার্চ দিয়ে অথবা ইউটিউবে যা দেখো এফেক্স বিগিনার টিউটোরিয়াল অথবা জাস্ট কোডগুলো দেখো অত কোড দেখায় কোডগুলো দেখো ওইখানেও সিমিলারলি এক্সএমএল হচ্ছে হলো পুরো এফেক্সটাকে ডিজাইন করা হয় অ্যান্ড তার করস্পন্ডিং হচ্ছিলো একটা জাভা ফাইল থেকে সেই জাভা ফাইলের মধ্যে হচ্ছিলো ওই এফেক্সের মানে ওই এক্সএমএলের এলিমেন্টগুলোকে নিয়ে এসে সেগুলো ম্যানিপুলেট করা হয় একদম সিমিলার অ্যান্ড্রয়েডের মতো অ্যান্ড্রয়েডেও সেম অ্যাপ্রোচটা করা হয় ইভেন তুমি যদি মনে করো উইন্ডোজ ফর্ম নিয়ে কাজ করতে চাও মানে উইন্ডোজের সি শার্পের যেগুলো আছে এসপিরনেটের উইন্ডোজ ফর্ম সেখানেও কিন্তু এখন এই অ্যাপ্রোচে কাজ করা হয় এক্সএমএল দিয়ে হচ্ছিলো ভিউ ডিজাইন করা হয় অ্যান্ড হচ্ছিলো সি শার্প দিয়ে হচ্ছিলো ব্যাকগ্রাউন্ডের ওই অ্যাক্টিভিটির কাইন্ড অফ কাজ করা হয় বুঝা গেছে আচ্ছা এখন ধরো একটা খুব সিম্পল একটা ক্লিক লিসেনের আমরা দেখি ধরো ক্লিক মি বাটন ডট আচ্ছা সেট অন ক্লিক লিসেনার ওই যে আমাদের জাভার মধ্যে ছিল কাইন্ড অফ মনে হয় অ্যাড অন ক্লিক লিসেনার তো এটা হচ্ছে সেট অন ক্লিক লিসেনার দিলাম আচ্ছা এখানে অনেক কিছু লিখতে হয় বাট তোমার কিছু লেখা দরকার নেই কী করবো দেখো আমি কোনো কোড না করে আমি কি কাজ করতেছি কন্ট্রোল স্পেস দাও দেখো এখানে কী আছে সাজেশন দিচ্ছে না এটা কিন্তু ক্লিক লিসেন একটা অবজেক্ট নেবে সো দেখো যে নিউ দিলাম আবার কন্ট্রোল স্পেস দাও তাহলে দেখবে যে একটা সাজেশন দিচ্ছে দেখো সাজেশন কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে সাজেশন দেয় না উই জানে যে তোমার কী সাজেশন দেওয়া উচিত অন ক্লিক লিসেন একটা আসবে এটা স্পেস দাও তো রয়ে গেছে দেখো আমি কিন্তু সিঙ্গেল লাইন অফ কোডও লিখি না ঠিক আছে সো এই যে এই কাজগুলো এখানে হলে ইজিলি এখানে করতে হবে এখানে এত বেশি কোড লিখতে হয় না যেটা আমি দেখো কন্ট্রোল স্পেস দিয়ে সাজেশন দিয়ে ফেলাম বুঝে গেছে আসলে এখানে কি করতেছে জাস্ট হচ্ছিল এটার ভিতরে হচ্ছিল একটা সে অবজেক্ট পাঠাচ্ছে সেটা হলো অন ক্লিক লিসেন বুঝে গেছে
আচ্ছা এখানে একটা মেথড আছে অন ক্লিক, এটা শুধু কি হবে ওই বাটনে যখন আমি ক্লিক করব তখন এই কল ক্লিক মেথডটা অটো কল হয়ে যাবে। সো ধরো এখন যদি কল হয় তখন একটা আমি জাস্ট টুল টিপ একটা ডায়ালগ একটা দেখাবো। টুল টিপ ডায়ালগ মানে হচ্ছিল যে দেখবো অনেক সময় একটা ছোট্ট একটা মানে এই যে যখন অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয় অথবা সরি অ্যাপ্লিকেশন ইনস্টল করা হয়, ইনস্টল করার পরে তারপরে একটা একটা টুল টিপ মানে হচ্ছিল একটা ছোট পপ আপের মতো দেখা না, নিচ দিয়ে ছোট একটা কালো রঙের একটা পপ আপ হয় যে শর্টকাট ক্রিয়েটেড অথবা অ্যাপ্লিকেশন ইজ ইনস্টল প্রপারলি। সো এই টুল টিপটা এখানে কীভাবে দেখা হয় ওইটার নাম হচ্ছিল টোস্ট, যে জিনিসটা আছে ওইটা টোস্ট বলা হয়। সো টোস্ট দিলাম, টোস্ট ডট মেক টেক্সট নামে একটা জিনিস আছে। এরপরে হচ্ছিল একটা কনটেক্সট দিতে হয়, এখানে কনটেক্সট জিনিসটা হচ্ছিল এই কনটেক্সট এটা একটা মানে একটা একটা ব্রড মিনিং আছে, এটা আমরা আস্তে আস্তে যখন কাজ করবো তখন আস্তে আস্তে দেখবো। কনটেক্সট আমাদের চিন্তা করো তোমার একটা সিচুয়েশন, একটা স্টেট, যেই স্টেট থেকে তুমি এটাকে শো করতেছো। সো এখানে স্টেট হচ্ছিলো তুমি মেইন অ্যাক্টিভিটির মধ্যে এই জিনিসটা শো করতেছো তোমার, তাহলে এখানে দিতে হবে হচ্ছিলো মেইন অ্যাক্টিভিটি ডট দিস, এটা হচ্ছিলো কনটেক্সট মানে ওই মানে ক্লাসটা জাস্ট তুমি রেফারেন্স রেফারে দেবে। তারপর হলো ক্যারেক্টার সিকোয়েন্স, তুমি কী ক্যারেক্টার দিতে চাও, ধরো আমি ক্লিক মি জাস্ট নাম দিয়ে দিলাম। দেন হচ্ছিলো তোমাকে দিতে হবে ডিউরেশন, মানে কতক্ষণ সে এটা শো করবে। সো এটা হচ্ছে প্রি ডিফাইন্ড ভ্যালু আছে, টোস্ট ডট দেখবা যে দুইটা আছে, একটা লেন্থ শর্ট একটা লেন্থ লং, ঠিক আছে। শর্ট মানে হচ্ছিলো খুব অল্প সময়ের জন্য মানে শো হবে, আর একটা হচ্ছিলো বেশি সময়ের জন্য, ধরো আমি বেশি সময়টা দিলাম লেন্থ লং। এরপরে তুমি দিয়ে দিবা হলো শো ডট, যদি শো দাও তাহলে জাস্ট শো, তাহলে এটা টোস্ট ডট মেক টেক্সট মেন অ্যাক্টিভিটি দিস ক্লিক মি টেক্সট আর হলো টাইম ডিউরেশন, ঠিক আছে। টোস্ট হচ্ছিল যে একটা জাস্ট মানে পপ আপ দিবে, এই ক্লিকটা হলে একটা সে পপ আপ মানে ডায়ালগ শো ওপেন করবে। তোমার সময় যে ক্লিক করলে ডায়ালগ ওপেন হয় না, ছোটো একটা বক্সের মতন ডায়ালগ, সে ডায়ালগ। আচ্ছা আমি একটু রান করে দেখি। আচ্ছা আমি জাস্ট টেস্ট করতেছি ইমুলেটর দিয়ে, বাট ইমুলেটর দিয়ে কোনো সময় ইউজ করবো না, মোবাইল দিয়ে ইউজ করবো এটার, বাট আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট ইমুলেটর ইউজ করতেছি, কারণ আল্লাহ জানে রান করতে গেলে কতক্ষণ টাইম লাগে। সো রান দিলে আমি দেখা দিচ্ছি কীভাবে ইমুলেটর ক্রিয়েট করা যায়। আমার এখানে কতগুলো ইমুলেটর ক্রিয়েট করা আছে, সো যে কোনো একটা ইমুলেটর ইউজ করতে পারি, অথবা ক্রিয়েট করে যদি চাই তাহলে ক্রিয়েট করলাম। সো ক্রিয়েট নিউতে যদি যাই এখানে হচ্ছে হলো যে অপশনগুলো দেখাবে মানে কী স্ক্রিন, ফার্স্ট অফ অল হচ্ছে হলো এখানে স্ক্রিনগুলো খুব তুমি এখানে নেক্সাস ইউজ করতে পারবা, অনেক মানে হাই লেভেলের মোবাইল ইউজ করতে পারবা। আমরা আগে হচ্ছিল মজা করে হচ্ছিলো অনেক হাই লেভেলের জিনিস ইউজ করতাম, বাট এটা মোবাইল এখানে ইউজ করা দরকার, নেক্সাস ইউজ করা দরকার, কারণ নেক্সাস ইউজ করতে গেলে তোমার মানে ল্যাপটপের মানে অর্ধেক লাইফ শেষ করে দেবে, ঠিক আছে। সো এখানের মধ্যে যাবো হলো একদম সবচেয়ে নিচে যেটা আছে লো রেজুলেশনে, দেখো এলডিপি এটা আছে ডেন্সিটি। সো সবচেয়ে নিচে যেটা সবচেয়ে একদম মানে খারাপ লেভেলের জিনিস আছে, খালি তুমি যদি টেস্ট করতে যাও, কারণ যত লোয়ার ইউজ করবা তত হচ্ছে তোমার কম র্যাম ইউজ করবা কত কম জায়গা নেবে। সো আমি যদি এটা ইউজ করি নেক্সটে দেই, দেন তোমাকে হচ্ছিলো এখান থেকে ইমেজ ডাউনলোড করতে হবে, ঠিক আছে। অলরেডি তোমার যদি কাজ করে থাকো তাহলে দেখবা এখান থেকে হচ্ছিলো মানে এটা আসলে কিটে রান করবে। সো এই যে ডাউনলোড একবার ডাউনলোড করলে হয়, যেমন আমার এখানে কিটকেট ডাউনলোড করা আছে, আমি কিটকেটটা দিলাম, অথবা বাকিগুলো দিতে পারো। এখানে একটা নাম দিতে হয়, হ্যালো নাম দিলাম, দিয়ে এখানে হচ্ছিলো কিছু ইনফরমেশন দেওয়া যায়, যেমন এটা হচ্ছিলো যেমন শো অ্যাডভান্সে যদি যাই, শো অ্যাডভান্সে গেলে এখানে আমি যদি একটু নিচে আসি, নিচে গেলে দেখতে পারবা যে র্যামের সাইজ কত হবে, মানে এটার যে এটা তো আসলে একটা ডিভাইস তৈরি করতেছে, এটা ভার্চুয়াল ডিভাইস, এটা হিপের সাইজ, ইন্টারনাল স্টোরেজ সামথিং, এরকম জিনিসগুলো দেওয়া যায়। আচ্ছা আমি এখানে ক্রিয়েট না করি, কারণ এখানে ক্রিয়েট করতে গেলে আরও টাইম লাগবে, অলরেডি আমার তৈরি করছে, ওখানে ফিনিশ দিলে ক্রিয়েট হয়ে যাবে। সো এরপর পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারবো, এগুলো থেকেও চেঞ্জ করা যায়। সো ধরো আমি একটা খুব আমার অলরেডি লো রেজুলেশনে একটা তৈরি করা আছে, লো রেজুলেশন মানে একদম যত লোয়েস্ট রেজুলেশনে তৈরি করা। সো দিলে সে হচ্ছিলো বিল গার্ডের উপরে, দেন হচ্ছিলো প্রসেস টোসেস করে, এরপরে যদি কোথাও টাইম বাঁচিয়ে থাকে তাহলে হচ্ছিলো এখন রান হবে। বাট ইমুলেটর কোনো সময় ইউজ করবা না, ঠিক আছে, কারণ ইমুলেটর দিয়ে ইউজ করতে গেলে তোমার পিসি এই যে এখনই দেখো এখনই কতক্ষণ লাগে, দেখো স্টার্ট হতে কতক্ষণ লাগে। আর একবার যদি ইমুলেটর তাও যদি ইউজও করো, একবার ইমুলেটর স্টার্ট করার পরে ওইটার কোনো অফ করবা না, ওইটা মিনিমাইজ করে রাখবা, ওইটা দিয়ে বারবার ইউজ করবা। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে হলো তোমার যদি উবুন্টু, আচ্ছা এখানে লিনাক্স কে কে ইউজ করো, আচ্ছা
আচ্ছা চাইনিজ মোবাইল কাদের কাদের আছে চাইনিজ মোবাইল যে কোনো চাইনিজ মোবাইল হাওয়াই এগুলো আচ্ছা চাইনিজ মোবাইল যদি ইউজ করতে হয় তাহলে দেখবো যে লাইন দিলে চাইনিজ মোবাইল পায় না ঠিক আছে আচ্ছা আমি একটু জাস্ট এটা দেখাই দিই আগে তারপর বলতেছি এই যে দেখো ক্লিক করলে নিচে ওই যে একটা টুল টিপ ওপেন হয়েছে এখন তো বোঝা যাচ্ছে টুল টিপটা আসলে কি মানে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে এরকম টুল টিপ আসে না এই অ্যান্ড্রয়েড স্টোরে আসলে এটা হচ্ছিল টুল টিপ ঠিক আছে আচ্ছা আপাতত খুব সিম্পল লেভেলে গেলাম নেক্সট আমার আচ্ছা এখানে হচ্ছিল আরেকটা জিনিস হচ্ছিল যে তোমার যখন ইমুলেটর স্টার্ট করবা ঠিক আছে অনেকগুলোর মধ্যে কিন্তু যে এখন হচ্ছিল বায়োসের মধ্যে চেঞ্জ করতে হয় এখন মানে অ্যান্ড্রয়েড স্টোরের মধ্যে গেলে সো বেটার হচ্ছিল বাদ দিয়ে দাও ইমুলেটর আসলে ইউজ করা মানে ইমুলেটর এখন আমি হয়তো অনেক ইন্টারেস্ট নিয়ে তোমাদের অ্যান্ড্রয়েড করাবো আমার অনেক ইন্টারেস্ট আছে কিন্তু তুমি ওই ইন্টারেস্ট পাবা না কারণটা কি ওই যে যখন ইমুলেটর স্টার্ট করবা তখনই দেখবা যে ঘুমায় গেছে কারণ ইমুলেটর রান করতে করতে টাইম লাগে বেটার হচ্ছিল ডিভাইস ইউজ করা আচ্ছা ডিভাইস ইউজ করতে গেলে একটা প্রবলেম হয়ে হচ্ছিল অনেক সময় যদি চাইনিজ মোবাইল দাও তাহলে ডিটেক্ট করতে পারে না মানে তুমি যখন যে রান দিবা রান মোডে গেলে কানেক্ট করতে পারে না মনে করো যদি এখন রান দিই রান করতে মানে রান মোডে যদি দেখা যাচ্ছে অ্যাভেলেবল ডিভাইস ওই অ্যাভেলেবল ডিভাইসের মধ্যে তোমার দেখাবে না যদি এই ধরনের কোনো প্রবলেম হয় তাহলে আমি ইমেল করে আমি দুইটা কমান্ড দিয়ে দিই ওই কমান্ডটা রান করবো আচ্ছা ওটা পরে দেখাবো না আচ্ছা এখানে একটা জিনিস আছে হচ্ছিল হ্যাঁ ওয়াইফাই এগুলো ডিভাইস ইউজ করো না এগুলা কনফিগার করতে গেলে মাথা গরম হয়ে যাবে তুমি যেগুলো বলতেছো এগুলো হচ্ছিল মানে এখন দেখাইতে গেলে ওগুলো আমার এক ক্লাসে চলে যাবে কোথায় দিতে হবে মেন কথা হচ্ছিল ওয়াইফাই ডিভাইস ইউজ করো না কারণ এটা কনফিগারেশন খুবই টাফ ঠিক আছে মানে টাফ মানে হচ্ছিল অনেক পারবা বাট টাইম বেশি লাগবে এটা আসলে ক্লাসে বেশি না অফলাইনে দেখা একটু জোরে তুমি যদি স্টার্ট না করো তাহলে কোনো সমস্যা নেই স্টার্ট করলে হলো সমস্যা ওটা তো স্টার্ট না করলে পড়ে থাকবে আচ্ছা অ্যান্ড্রয়েড স্টোরের মধ্যে এখন একটু একটা সুবিধা আছে কি এখন একটু ফাস্ট আরেকটা হিসাবে তুমি ইমুলেটর দিয়ে রান করেও কাজ করতে পারবা মানে সেটা হচ্ছিল ধরো এখানে আমি কিছু চেঞ্জ করলাম ধরো এই যে এখানে কি মনে করো ক্লিক মি জায়গায় ক্লিক মি বাটন লিখলাম ঠিক আছে আগে কি ইউজ করতো এখন যদি আমি রান দিই সে পুরোটাকে আবার বিল করতো বিল করে এপিকে তৈরি করতো দেন আবার ইনস্টল করে দেন রান করতো এখন কি হয়েছে যে এখন এই যে জিনিসটা হয়েছে রান শো করা আছে এটাই বলে ইনস্ট্যান্ট রান দেখবা যে এই যে রান বাটনে এখন যদি যাও রান বাটনের মধ্যে দেখো পাশে একটা হচ্ছিল মানে ইলেকট্রিক্যাল সাইনের মতো একটা জিনিস আছে ঠিক আছে সো এই জিনিসটা দিয়ে বোঝা হচ্ছিল ইনস্ট্যান্ট রান ফার্স্টে কিন্তু এটা ছিল না রান করার পরে এরপর যদি আপডেট করো তারপর যদি এখন রান দাও দেখো যে এটা খুব তাড়াতাড়ি রান হবে মানে এটা হচ্ছিল পুনরায় দেখো আমি কিন্তু আগে যেহেতু টাইম লিখছিল এখন কিন্তু এত টাইম লাগে না কারণ হচ্ছিলো সে হলো যে কাইন্ড অফ ওয়েব পেজ যেরকম রিফ্রেশ করলে যেরকম হয় এখন এই কাজটা করবে বাট এটা সবসময় হবে না তুমি মনে করো যে অ্যাক্টিভিটির মধ্যে মেজর চেঞ্জ করে হলো তখন সে কিন্তু আবার সেই পুরাটাই বিল করে দেন রান করবে বাট যদি খুব লেআউটের মধ্যে খুব লেআউটের মধ্যে মোটামুটি চেঞ্জ করো অথবা খুব ট্রিভিয়াল চেঞ্জ করো তাহলে জাস্ট তুমি এডিট করে ইনস্টাগ্রাম রান দিলে তাতে রান হবে ঠিক আছে এটা ইনস্টাগ্রাম এটা আসলে আইডির ফিচার এটা দেখতে পারবা তো তাহলে আপাতত অ্যাক্টিভিটির মধ্যে কীভাবে লেআউট ডিজাইন করা যায় লেআউটের সাথে অ্যাক্টিভিটির কানেকশন কী বোঝা গেছে ওকে তো আরেকটা জিনিস আমি জাস্ট দেখা দিচ্ছি এখানে একটা হয়তো কোশ্চেন থাকার কথা ছিল কোশ্চেন তো করো না আমি কোশ্চেন করে আমি অ্যান্সার দিয়ে দিই মেন অ্যাক্টিভিটিটা কেন কল হইল আরও অ্যাক্টিভিটি যদি কল হইতো তাহলে কী হবে মানে আর অ্যাক্টিভিটি থাকলে আমি তো বলছি এরকম আর মাল্টিপল অ্যাক্টিভিটি থাকতে পারে সো কোন অ্যাক্টিভিটিটা কল হবে ফার্স্টে রান করলে যেমন এখানে তো মেন অ্যাক্টিভিটি হয়ে গেলো
নাম দিয়ে কিন্তু এটা কোনো ডিফাইন করে না যে মেইন অ্যাক্টিভিটি দ্যাট মিনস হলো এটাই কল হবে, নাম দিয়ে কোনো এখানে ডিফারেন্স নেই। এখানে হচ্ছে যে আমি বলছিলাম যে অ্যাক্টিভিটি থাকলে এখানে অ্যাক্টিভিটি লিস্টগুলো এখানে বলে দিতে হয়, বলে দিতে হয় অ্যাক্টিভিটি অ্যান্ড্রয়েড নেম মেইন অ্যাক্টিভিটি, এটা হচ্ছে যে মেইন অ্যাক্টিভিটিটা। বাট এটার ভিতরে দেখো খুব পার্টিকুলার মধ্যে দেখো আমি বলে দিচ্ছি ইনটেন্ট ফিল্টার অ্যান্ড্রয়েড নেম অ্যান্ড ক্যাটাগরি হচ্ছে হলো লঞ্চার। এই যে দুটো অ্যালেন লিখে দিচ্ছে না এখানে বলতেছে যে এটা হলো মেইন অ্যাক্টিভিটি অ্যান্ড এটা হলো লঞ্চার, মেইন আলাদা অপশন আর একটা হলো লঞ্চার, কাকে লঞ্চ করবো লঞ্চার একটা থাকবে মেইন ডিফাইন থাকতে পারে, বাট লঞ্চার অলওয়েজ একটাই যে হলো লঞ্চ করবে, মানে তোমার অ্যাপ্লিকেশনে রান হওয়ার সাথে সাথে এই অ্যাক্টিভিটিটা অলওয়েজ কল হবে। এখানে ওই যে ইয়ের কোনো মনে কোনো মেইন মেথড নাই যে আমার হচ্ছে যাওয়ার মধ্যে যেরকম অ্যাপ্লিকেশন লেখলে একটা মেইন মেথড অবশ্যই লিখতে হতো যে মেইন মেথডটা অলওয়েজ কল হবে, এখানে এই ধরনের কোনো অপশন নেই, বাট অপশন আছে বাট সেটা হলো অন্য ওয়েতে কীভাবে অ্যাক্টিভিটি কোনটা সেটা ডিফাইন করে দিতে হয়, কোনো স্পেসিফিক নাম নাই যে এই নামে যেটা তৈরি করবো সেটাই হচ্ছে আগে কল হবে অথবা আগে যেটা লেখা সেটা কল হবে, এখানে এটা পরেও লিখতে পারো, বুঝা গেছে? আচ্ছা ধরো এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমি আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করি, আমি এটা বাদ দেই এটা একটু ইয়ের মধ্যে যাই, ধরো এখানে নিউ দিয়ে নিউ এখানে এই যে অ্যাক্টিভিটি আছে, ঠিক আছে আগে কি হচ্ছে লেআউট তৈরি করছিলাম না, এবার একটা অ্যাক্টিভিটি তৈরি করে ফেলি, তো অ্যাক্টিভিটির মধ্যে এমটি অ্যাক্টিভিটি দেই, ধরো নাম দিলাম হচ্ছে হলো সেকেন্ড সেকেন্ড অ্যাক্টিভিটি, তো ফিনিশ দিলে দেখবা যে এই যে সেকেন্ড অ্যাক্টিভিটি নামে একটা ক্লাস জাভা ক্লাস তৈরি হয়ে গেছে অ্যান্ড হচ্ছে হলো সেকেন্ড অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি আন্ডারস্কোর সেকেন্ড নামে হচ্ছে একটা এক্সাম্পল ফাইল তৈরি হয়ে গেছে, এটা ডেমো একটা ফাইল আগের মতনই, কিন্তু মেজর একটা চেঞ্জ হয়েছে সেটা হলো অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টোর মধ্যে গেলে দেখবা এখন হচ্ছে একটা অ্যাক্টিভিটি ট্যাগ ব্যাক হয়ে গেছে অ্যাক্টিভিটি অ্যান্ড্রয়েড কোলন নেম ইকুয়াল টু হচ্ছিলো ডট সেকেন্ড অ্যাক্টিভিটি, ওই ডট সেকেন্ড অ্যাক্টিভিটি এটা হচ্ছিল ওই যে সেকেন্ড অ্যাক্টিভিটি ক্লাসের নামটা, ঠিক আছে? বাট এটার মধ্যে কিন্তু যে আমি লঞ্চার দিই না, ক্লিয়ার? দেখো মাল্টিপল অ্যাক্টিভিটি আমি তৈরি করতে পারি, মাল্টিপল অ্যাক্টিভিটি মানে হলো মাল্টিপল স্কিম, বাট একই স্কিমের মধ্যে আবার দুইটা অ্যাক্টিভিটি একসাথে রান করবে, ওগুলো আবার আলাদা বিষয়, বুঝা গেছে? আচ্ছা এখন ধরো আমি আমি একটু কুইকলি দেখাই দিচ্ছি জিনিসগুলা, কারণ এগুলো আসলে খুব ট্রিভিয়াল জিনিস, তো ধরো আমি এখন মেইন অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটি ওপেন করবো, যে আমার অনেক সময় যে একটা বাটনে ক্লিক করে আরেকটা বাটন আরেকটা স্ক্রিন ওপেন হয় না, তো সেটা কীভাবে করবো? ধরো আমি যে এখানে বাটনটা আমি ক্লিক করলে টোস্ট যেটা হচ্ছিলো সেই টোস্টটা আমি না করে আমি হচ্ছিলো এখানে থেকে আরেকটা অ্যাক্টিভিটি ওপেন করবো, তো এটা কীভাবে করবো? এটা বলা হচ্ছিলো অ্যাক্টিভিটি একটা ক্লাসের অবজেক্টকে বলা হয় অবজেক্ট, মানে ক্লাসে একটা ফিজিক্যাল প্রপার্টি বলা হয় অবজেক্ট, বাট অ্যাক্টিভিটি ফিজিক্যাল ইনস্ট্যান্সে বলা হয় ইনটেন্ট, একটা অ্যাক্টিভিটি আছে সে একটা অবজেক্ট তৈরি করতে হয় ইনটেন্ট, সো ইনটেন্টটা কীভাবে তৈরি করতে হয়? ইনটেন্ট ধর আমি ইনটেন্ট নাম দিলাম আই ইকুয়াল টু নিউ ইনটেন্ট, দেন এখানের মধ্যে দিতে হচ্ছে হলো আমার কোন অ্যাক্টিভিটির জন্য ইনটেন্ট তৈরি করবো, আমি এখানে কী করতে যাচ্ছি সেকেন্ড অ্যাক্টিভিটির জন্য না, সেকেন্ড অ্যাক্টিভিটি ডট ক্লাস, সরি ডট ক্লাস না সেকেন্ড অ্যাক্টিভিটি ডট ডিজ মনে হয়, সরি আমি তো নিজে ভুলে গেছি, সরি এটা মনে হয় এটা, সরি সো অ্যাগেন মেইন অ্যাক্টিভিটি মানে ইনটেন্ট তৈরি করতে গেলে ফার্স্ট অপশনটা হচ্ছে হলো কনটেক্সট, দেন পরের অপশনটা হচ্ছে হলো তুমি কোন অ্যাক্টিভিটির জন্য ইনটেন্টটা তৈরি করবা, কনটেক্সটা মানে হচ্ছে হলো তুমি কোনো সময় একটা অ্যাক্টিভিটির মধ্যে থেকে কোনো কিছু যদি ইউজ করতে যাও, কোনো কিছু ওপেন করতে যাও, কোনো কিছু আরেক জায়গায় যেতে চাও, তখন একটা রেফারেন্স দিতে হয়, কনটেক্সটা হলো রেফারেন্স, কনটেক্সট মানে হলো একটা সিচুয়েশন, কোন সিচুয়েশন থেকে তুমি ওপেন করতেছো, কোন সিচুয়েশন থেকে তুমি একটা পার্টিকুলার কাজটা করতেছো, এটা হচ্ছিলো কনটেক্সট, সো যদি দেখো আমি একটু আগে টোস্ট ক্রিয়েট করতে গেছিলাম তখন একটা কনটেক্সট দিতে হয়েছিল, সেটা কি মেইন অ্যাক্টিভিটি ডট দিস, এখানেও একটা কনটেক্সট দিতে হয়েছে সেটা হলো মেইন অ্যাক্টিভিটি ডট দিস, কারণ হলো এই মেইন অ্যাক্টিভিটি থেকে আমি এটা ওপেন করতেছি, সো এই মেইন অ্যাক্টিভিটির কনটেক্সটা তোমায় দিতে হয়, কনটেক্সটের মধ্যে ওই অ্যাক্টিভিটির পুরো ফুল প্রপার্টিটা থাকে, ঠিক আছে? আচ্ছা এখন তৈরি করা মানে হচ্ছে স্টার্ট হয়ে যাওয়া, তো
তৈরি করলে এরপর আমার স্টার্ট করতে হয় সো এখানে একটা মেথড আছে স্টার্ট অ্যাক্টিভিটি দেন হচ্ছে দিতে হয় ইন্টেন্ট ঠিক আছে এখন যদি আমি দেই এখন ক্লিক করলে সে অ্যাক্টিভিটিটা ওপেন হয়ে যাবে আচ্ছা এখন একটু রান করে দেখি টাইম লাগবে কারণ এখন উচ্ছল যাবে নতুন অ্যাক্টিভিটি তৈরি করছি আমি এখন মেজর চেঞ্জ করছি সো এখানে ইনস্ট্যান্ট রানটা এখন উচ্ছল কাজ করবে না এখন উচ্ছল পুনরায় বিল করবে বিল করে দেন উচ্ছল রান করবে সো এখন যদি যাই এবার আমি ক্লিক যদি বাটন দেই তাহলে দেখবা সে উচ্ছল সেকেন্ড অ্যাক্টিভিটিটা তৈরি হয়ে গেছে ঠিক আছে সো এই যে একটা অ্যাক্টিভিটি থেকে তুমি এভাবে এখন আরেকটা অ্যাক্টিভিটিতে যেতে পারো এখন যে আচ্ছা এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু স্ট্যাক আপ হয় মানে ফাংশন করার মতন এখন যদি ব্যাকে যাও ব্যাকে গেলে কিন্তু আগের অ্যাক্টিভিটিটা এখন আসছে ঠিক আছে আচ্ছা এটা একটু বাসায় যে ট্যাগ করে দেখো এগুলো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেলে তুমি আস্তে আস্তে দেখবা যে এখন একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করলাম তাহলে দুইটা অ্যাক্টিভিটি কি লাইভ আছে না ব্যাক করলে আবার সেকেন্ড আগের অ্যাক্টিভিটি ওপেন হবে বাট আমি যদি এরকম করতে যাই সেকেন্ড অ্যাক্টিভিটি ওপেন করবো বাট ফার্স্ট অ্যাক্টিভিটিটা শেষ করে আসবো মানে ব্যাক করলে আর ফার্স্ট অ্যাক্টিভিটি থাকবে না ব্যাক করলে মানে অ্যাপ্লিকেশনই ক্লোজ মানে যেমন স্ট্যাক আপ যে হচ্ছে স্ট্যাক আপ হবে না জাস্ট একটা লাইন লিখতে হয় একটা মেথড কল করতে হয় একটু সার্চ করে দেখো কীভাবে করতে হয় ঠিক আছে হ্যাঁ অনেক সময় দরকার হইতে পারে ব্যাক করলে জাস্ট আগের অ্যাক্টিভিটি থাকবে না আচ্ছা ওকে সো তাহলে আমি জাস্ট একটু র্যাপার করি তাহলে আমরা দেখলাম কীভাবে উৎসলো অ্যাক্টিভিটিগুলো কাজগুলো কি অ্যাক্টিভিটি উৎসলো আসলে একটা প্যাকেজ যেখানে জাভা ফাইল অ্যান্ড উৎসলো তার যে করেসপন্ডিং লেআউট ফাইলটা আছে মানে কন্ট্রোলার অ্যান্ড দ্য ভিউটা যে আছে এটা দুইটা মিলে হলো একটা অ্যাক্টিভিটি এই দুইটা দিয়ে হচ্ছে আমি যত ধরনের ম্যানিপুলেশন আছে সেই ম্যানিপুলেশনের কাজগুলো করি যে কীভাবে এলিমেন্টগুলোকে হ্যান্ডেল করবো কীভাবে উৎসলো জাভা ফাইল থেকে আমি উৎসলো মানে এক্সএমএল ফাইলগুলোকে হ্যান্ডেল করবো এই জিনিসগুলো উৎসলো আমরা অ্যাক্টিভিটি দিয়ে করি ঠিক আছে আচ্ছা তো এক্সাম্পল ফাইলের মধ্যে আমরা দেখলাম কীভাবে লেআউটগুলো ডিজাইন করা যায় লিনিয়ার লেআউট তারপরে রিলেটিভ লেআউট আছে তারপরে বাটন এলিমেন্টগুলো কীভাবে অ্যাডজাস্ট করা যায় ক্লিকগুলো কীভাবে কাজ করা যায় একটা ক্লিক হলে আরেকটা অ্যাক্টিভিটি কীভাবে তৈরি করা যায় এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানে মেন কাজগুলো দেখো বুঝা গেছে তাহলে বাটন দিলে কি বাটনে ক্লিক দিলে কি কাজ করা যাবে আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করা যাবে ওকে হ্যাঁ প্রবলেম পরে আসতেছি সো এরকম একটা স্ক্রিন হবে প্লেয়ার ওয়ান প্লেয়ার টু এসে এখানে এসে জিরো জিরো যদি রক হয় পেপার হয় পেপার দিয়ে রক্ত মুড়ে ফেলতে পারবে না তাহলে কে জিতবে পেপার যদি রক হয় ড্র যদি পেপার হয় আর সিজর হয় সিজর দিয়ে পেপার কেটে ফেলতে পারবে এই ধরনের কিছু রুল আছে বাসায় যদি সাজিয়ে দেখবা দেখি অনলাইনে এরকম অনেক গেমও আছে রক পেপার সিজার ঠিক আছে সো এখানে হচ্ছে এরকম তিনটা বাটন থাকবে তাহলে কীভাবে খেলবা তুমি হলে পেপার দিবা দিলা কম্পিউটারের মুভ কী হবে র্যান্ডম একটা মুভ সো র্যান্ডমলি একটা জিরো থেকে থ্রির মধ্যে একটা নাম্বার জেনারেট করো জিরো হলে হচ্ছিলো রক ওয়ান হলে পেপার টু হলে থ্রি তাহলে তার র্যান্ডমলি মুভের উপরে বেস করে তোমার মার্কিং হবে তাহলে ওই সময় তুমি এখানে এখানে লিখবা যে ফিফথ রাউন্ডের উইনার হচ্ছে হলো মানে প্লেয়ার ওয়ান ইজ দ্য উইনার অফ ফিফথ রাউন্ড অথবা ফিফথ রাউন্ড তারপর কলম দিয়ে উইনার দিবা হচ্ছিল প্লেয়ার অথবা কম্পিউটার ঠিক আছে
তো এরকম খেলতে থাকবে মনে কর 10 রাউন্ড পরে যে জিতবে সেটা হচ্ছে আরেকটা অ্যাক্টিভিটির মধ্যে দেখাবে যে আলটিমেট উইনার ইজ প্লেয়ার অথবা কম্পিউটার বুঝা গেছে মানে এখানে তুমি বাটনে অনেক ক্লিক করলাম ক্লিক করলে এরপর কম্পিউটার মুভ দিবে মানে এগুলো প্লেয়ার বাসে কম্পিউটার এখানে আমি দিলাম দেওয়ার পর হচ্ছে হলো কম্পিউটার মুভ দিবে কম্পিউটার মুভ কিভাবে বের করবা এটা র্যান্ডম নাম্বার জেনারেট করবে সেটা যদি জিরো থেকে থ্রি মধ্যে হয় তাহলে হচ্ছে হলো ভাই জিরো হলে রক ওয়ান হলে ভাই জিরো থেকে থ্রি মধ্যেই করতে হবে জিরো হলে রক ওয়ান হলে পেপার টু হলে ছিল তারপরে ওই রুমগুলো দিবা যে কম্পিউটার কি রক যদি দেয় যদি প্লেয়ার যদি রক দেয় তাহলে ড্র হবে তাহলে কারো পয়েন্ট পাবে না প্লেয়ার যদি রক দেয় কম্পিউটার যদি পেপার দেয় তাহলে কম্পিউটার জিতে যাবে ঠিক আছে এই ধরনের কিছু রুল আছে এটা সার্চ দিয়ে দেখবে কিভাবে রক পেপার সিজারে গেম আছে দেন হচ্ছে হলো যে জিতবে তার এখানে ওয়ান ড্র হবে এখানে হলো আইগন হলো এরকম ওয়ান ধরো দশ রাউন্ড খেলার পরে তারপর হচ্ছে তুমি আরেকটা অ্যাক্টিভিটি ওপেন করে তুমি বলবো যে উইনার ইজ অমু এবং ব্যাক করলে আর যাতে এখানে না আসে ব্যাক করলে পুরো অ্যাপ্লিকেশন অফ হয়ে যাবে সো ওই যে ওই কাজটা যেটা বললাম যে আমরা ব্যাক করলে যেরকম আগে অ্যাক্টিভিটি ওপেন হলো সেটা যদি ওপেন না হয় হ্যাঁ কি কোশ্চেন হ্যাঁ এটা তো টাক্স এটা টাক্স ঝামেলা আছে এটা পরে বলবো না তোমরা আগে দেখো যে হাউ টু পাস ডেটা বিটুইন টু ইনটেক জাস্ট এটা দিয়ে সার্চ দিয়ে দেবো জাস্ট দুই লাইনের কোড এক লাইন হচ্ছে হলো যেখান থেকে পাঠাবা সেখানে এক লাইন লিখতে হবে আর এক লাইন হচ্ছে যেখানে রেড টাইপ করবা ঠিক আছে এই বুঝা গেছে গেমটা কি সো এগুলো তৈরি করবা প্রত্যেকে ঠিক আছে ভালো যদি হয় তাহলে হচ্ছে হলো বোনাস দিব না যদি ভালো করে ডিজাইন করতে হবে আমি এটা প্রত্যেক বাড়িতে এরকম গেম অলরেডি মনে কর 200-300 তৈরি হয়ে গেছে বাট তৈরি করলে মজা পাবা যে নিজের একটা গেম তৈরি করছ সহজ এই ধরনের আরো বোর্ড গেম আছে করতে হবে হ্যাঁ দুইটা অ্যাক্টিভিটি সিম্পল মজার ব্যাপার বলতে আমরা সবাই